আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের 106তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছে ইংরেজি 2021 সাল এবং এগিয়ে আসছে 2022 সাল। হ্যাপি নিউ ইয়ার। আমার বিশ্বাস সব কিছু যদি ঠিক থাকে আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়ই আমরা 2021 সালকে পার করে চলে যাব 2022 সালে এবং একটি বছর পার করে ফেলব কয়েক সেকেন্ডের মধ্যে। এসব কিছু কিন্তু আপেক্ষিক, আসলে সময় কিন্তু পরিবর্তিত হচ্ছে না। আপনারা এটাই তার প্রমাণ যে অনুষ্ঠান চলতে থাকবে ইনশাল্লাহ এবং এর মাঝেই একটি বছর পরিবর্তিত হয়ে যাবে। এই সবই হচ্ছে আমাদের মানুষের গণনা। কিন্তু সত্যিকার অর্থে জীবনে কি কিছুর পরিবর্তন ঘটবে? এই যে সময়টা পার হবে এবং অলরেডি মানে আমি আশেপাশে শুনতে পাচ্ছি প্রচণ্ড রকমের কোলাহল, হইচই, ফায়ারওয়ার্কসের শব্দ, এই সব কিছু আমাদের গণনা আপেক্ষিক পরিবর্তন, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই পরিবর্তিত হচ্ছে না। আমরা যে যেমন আছি, যেখানেই আছি সেখানেই থাকছি এবং সেভাবেই জীবন চলতে থাকবে। শুধুমাত্র আমরাই একটি ক্ষণ নির্ধারণ করে নেব এবং সেই ক্ষণ নির্ধারণের মাধ্যমে আমরা নিজেদের মনে মনে আমরা চলে যাব পরবর্তী একটি বছরে। এভাবেই কাউন্টিং শুরু হবে সারা পৃথিবী জুড়ে আর এভাবেই শুরু হয়। আমার এই ক্ষুদ্র জীবনে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে আমি নিউ ইয়ার পালন করেছি। সেই সব স্মৃতি এখনও মনে ধরে আছে। সময় পার হয়ে গেছে, বয়স পরিবর্তিত হয়েছে এবং সেই সব স্মৃতি এখন মনের মধ্যে বেশ আলোড়ন তোলে। তো এভাবেই আসলে সময় চলে যায় আর আমরা হারিয়ে ফেলি আমাদের সেই সব মুহূর্ত, সেই সব প্রিয়জনকে এবং আমাদের সেই সব অনেক মূল্যবান কিছু স্মৃতি রয়ে যায় আমাদের মনের ভেতরে। যাই হোক, যদিও কিছুই পরিবর্তিত তেমনভাবে হয় না, যেটা আমি বলছি যে আমরা সেই প্রিয়জনগুলোকে আর খুঁজে পাবো না, আমরা কোনো দরিদ্র মানুষের দারিদ্রতা দূর করতে পারবো না। হ্যাঁ, এই একটা জিনিস ইনশাল্লাহ আমাদের যদি মনে ইচ্ছে থাকে আমরা কিন্তু সেটা চেষ্টা করলেই করতে পারি। সেটা হচ্ছে খুব ভালো ইচ্ছে শক্তি দিয়ে, মানে খুব ভালো নিয়ত করে যদি আমরা এই যে বাতাসে ভস্মীভূত করে দিচ্ছি কোটি কোটি টাকার এই যে ফায়ারওয়ার্কসগুলো, এই যে আতশবাজিগুলো যে আমরা মুহূর্তেই নাই করে দিচ্ছি। এবং আমি গত কয়েকদিন ধরেই দেখছি যে আমরা সবাই, বিভিন্ন মানুষ, আমরা ফায়ারওয়ার্কস করছি বাইরে, বিভিন্ন রকম আতশবাজি করছি এবং এর কিন্তু অনেক দাম। আপনারা জানেন ফায়ারওয়ার্কস একটা পোড়ালেই বেশ অনেক টাকা খরচ হয়। আমার জানা মতো হয়তো মেবি, আমি সঠিক জানি না, হয়তো 500 থেকে 1000 টাকা খরচ হয়ে যাচ্ছে এক একটা ফায়ারওয়ার্কসে। এবং কী পরিমাণ বাতাসে উঠছে, ভস্মীভূত হচ্ছে আপনারা দেখছেন, এবং এগুলো কিন্তু শুধু মুহূর্তের আনন্দের জন্য। তো এই টাকাটাই যদি আমরা গরিব মানুষকে দিয়ে দিতাম, মানে গরিব মানুষ বলতে আমি বোঝাচ্ছি যারা আর্থিকভাবে টানাপোড়েনে আছেন, যাদের অর্থের প্রয়োজন রয়েছে, যারা কষ্টে রাত কাটাচ্ছেন, কষ্টে দিন কাটাচ্ছেন। এবং আমরা দেখতে পাবো এই শীতের মাঝে অনেক মানুষের শীত বস্ত্র নেই। অনেকেই দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন ফুটপাতে শুয়ে আছেন, তাদের শীত বস্ত্র ঠিক মতো নেই এবং ছোটো ছোটো ফুটফুটে বাচ্চারা অনেকে হাঁটছে, ফুল বিক্রি করছে শীতের মাঝে। আপনারা অনেক মেজর ইন্টারসেকশনের কাছে রাতের বেলা যখন দাঁড়াবেন দেখবেন শীতের রাতে অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা ফুল বিক্রি করছে। তো এই সব মানুষদেরকে যদি আমরা এই অর্থগুলো দিয়ে সাহায্য করতাম তাহলে হয়তো আমাদের আরও ভালো কিছু হতো, মনের আনন্দটা বহু গুণ বেড়ে যেত এবং আমাদের এই নতুন বছরে পদার্পণটা অর্থবহ হয়ে উঠত। এবং এই চেষ্টাটা আমাদের আসলে করা উচিত আমার মনে হয়। আমি কিন্তু এই ফায়ারওয়ার্কস করছি না এবং আমি এতে অংশ নিচ্ছি না, আমি বসে আছি আপনাদের সাথে অদ্ভুতুরিতে। অনেক নীতি কথা বললাম, এই জিনিসটা হয়তো অনেকেই পছন্দ করবেন না, আমি জানি অনেকেই কমেন্ট এসে এলোমেলো কমেন্ট করবেন এখানে। তো যাই হোক, আমি আপনাদের সেই মতামতটুকু আমি নিতে রাজি আছি, মানে সইতে রাজি আছি যারা এলোমেলো কমেন্ট করবেন, কিন্তু আমার যে জিনিসটা মনে হয় সেটা আমি সবসময় বলেই যাব। যাই হোক, আজকে অদ্ভুতুরে শুরু হবে, আমরা নতুন বছরে পদার্পণ করবো এবং এতে আমি দুঃখের কথা বলবো না। অনেকে বলবেন যে বাবু ভাই অনেক কথা বলছেন, চলুন কাহিনীতে চলে যাই। হ্যাঁ, আমরা কাহিনীতে চলে যাব। আজকেও যথারীতি কাহিনী অনেক পেয়েছি, আমি নিজে অনেকগুলো কাহিনী আপনাদের জন্য শেয়ার করব এবং আপনাদের সাথে থাকবে ডাক্তার এইচ এবং আরও স্টোরি টেলার্সরা। যাই হোক,
এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরে একটা স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরলাম আপনাদের মাঝে অদ্ভুতের অনুষ্ঠানে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম কাহিনী। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন রাজীব সরকার ঢাকার ওয়ারি থেকে। যাই হোক, এটি রাজীবের নিজের জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী এবং এই কাহিনীটি ঘটেছিল আশির দশকে ঘটা একটি কাহিনী এবং তখন রাজীব পড়াশোনা করতেন কোনো একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, এবং যেখানে তিনি পড়াশোনা করতেন যেই বিশ্ববিদ্যালয়টা সেটা ছিল প্রাকৃতিক পরিবেশ পরিবেষ্টিত একটি জায়গা, মানে খুব অসাধারণ প্রাকৃতিক পরিবেশ পরিবেষ্টিত একটি জায়গা। এবং তার ইউনিভার্সিটির হল যেটা ছিল সেটাও বেশ নৈসর্গিক একটা দৃশ্যের মাঝে, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ছিল সেই তার ইউনিভার্সিটি হলটি। এবং রাজীবের একটা অসাধারণ সময় কাটছিল সেই সময়টা, কারণ তিনি ছিলেন তার বাড়ি থেকে দূরে, মানে ঢাকা থেকে অনেক দূরে, এবং সেখানে তার বন্ধুবান্ধবদের সাথে অসাধারণ সময় তার কাটছিল। যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর, সেখানকার বন্ধুবান্ধবদের সাথে নতুন বন্ধুবান্ধব হয়েছিল, তাদের সাথে বেশ সুন্দর সময় তার কাটছিল, আড্ডাবাজি। এবং আপনারা জানেন যে সেই বয়সটা, সেই তরুণের সেই সময়টা মানুষ কিন্তু খুব এনজয় করে, বন্ধুদের সাথে নিয়ে খুব ভালো সময় কাটায়। প্রায় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা সময় থাকে এবং তারা সেই সময়টাকে ভুলতে পারে না। তো রাজীব তিনিও সেই সময়টাকে খুব এনজয় করছিলেন, কারণ বাসা থেকে দূরে, বাসায় বাবা মা এবং পারিবারিক যে একটা শাসন থাকে, অনুশাসন থাকে, সেখান থেকে কিছুটা একটা মুক্ত অবস্থায় তিনি ছিলেন এবং তিনি বেশ এনজয় করছিলেন সেখানে। যাই হোক, তার বিশ্ববিদ্যালয় জীবনে তার সবচেয়ে কাছের যে বন্ধু ছিল তার নাম ছিল গৌরব, এবং গৌরব তার খুব ক্লোজ ফ্রেন্ড, এবং তারা দুজন অনেক সময় কাটাতেন সেই যে শহরে যেখানে তাদের বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের যে মূল শহরটা সেটা ছিল দূরে। তিনি আর গৌরব সেই শহরে ঘুরে বেড়াতেন, সেখানকার বিভিন্ন জায়গায় গিয়ে সময় কাটাতেন, বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় এনজয় করতেন, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বসে থাকতেন, এবং সেখানে কিছু প্রাকৃতিক জায়গা ছিল অসাধারণ, সেখানে তারা বসে সময় কাটাতেন। এছাড়াও কোনো কোনো সময় গানের অনুষ্ঠান হতো, সেখানে যেতেন এবং গান বাজনা শুনতে পছন্দ করতেন। যাই হোক, মানে খুব সুন্দর সময় তারা কাটাতেন। তো এই ঘটনার সময়কাল হচ্ছে কোনো একটা বছরের শুরুর দিকের ঘটনা। তখন এই যে ঘটনাটা এই কারণেই শেয়ার করা আজকে, যেমন আজকে আমরা জানি যে নতুন বছর শুরু হচ্ছে, এবং গৌরবের যে গৌরব এবং রাজীবের যে এই কাহিনীটি এবং এটিও একটি নতুন বছরকে ঘিরে ছিল। এবং তখন বছরের শেষ দিকে রাজীব ঢাকায় এসেছিল সপ্তাহ দুয়েকের জন্য, সে বাড়িতে এসে ঢাকায় এসেছিল এবং তাদের বাসায় সময় কাটিয়ে তিনি যখন ফিরে যান তখন নতুন বছর শুরু হয়েছে, এবং নতুন বছরের প্রথম দিনটিতে তিনি গিয়ে তার হলে ওঠেন আবার। তো দেখা যাচ্ছে যে তখন তার সাথের বন্ধুরা কেউ তখনও বা খুব একটা আসেননি তার সাথে হলে, যে তার রুমমেট ছিল দুজন এবং তাদের মধ্যে একজন ছিল না, একজনই ছিল। তো রাজীব যে যখন পৌঁছান তখন সন্ধ্যা হয়ে গেছে, এবং তখন তিনি মোটামুটি একটু রিল্যাক্স করে বন্ধুর সাথে, যেই রুমটা রুমমেট আছে তার সাথে বেশ সুন্দর সময় কাটান, কিছুক্ষণ আড্ডাবাজি করেন, গল্প করেন, এবং তখন তার মনে হয় তার বন্ধু গৌরবের কথা, যে গৌরব কোথায়। আর সেই সময়টাতে আসলে এইরকম তো কমিউনিকেশন ছিল না, তখন তো আসলে মোবাইল ফোন ছিল না, সেলফোন ছিল না, আর ফোন করার জন্য যেটা দরকার হয় যে মানুষের স্পেসিফিক লোকেশন জানার প্রয়োজন পড়তো, এবং দুই জায়গাতে ফোন থাকা লাগতো। তখন যে ল্যান্ডলাইন ছিল সেই ল্যান্ডলাইন দিয়ে কমিউনিকেট করার জন্য, যেমন অনেক বন্ধুর বাসায় বাসায় ফোন থাকতো তখন করা যেত, কিন্তু দেখা যেত যে একজন বাসায় আছে, আরেকজন এমন একটা ডিস্ট্রিক্টে আছে যেখানে নাকি তার বাসায় ফোন নেই। তো এবং ফোন লাইন তখন থাকাটাও একটা বেশ মানে কঠিন ব্যাপার ছিল, মানুষের ব্যয়সাধ্য এবং মানে সুবিধাজনক অবস্থান থাকলে তখন ফোন এভাবে পাওয়া যেত, এখনকার মতো এত সুন্দর অ্যাভেলেবেল ব্যাপার স্যাপার ছিল না। যাই হোক, এই কারণে গৌরবের সাথে কিন্তু রাজীবের যোগাযোগ হয়নি, এবং সে যতদিন ঢাকায় ছিল ততদিনও গৌরবের সাথে যোগাযোগ ছিল না, এবং গৌরবও তার জানা মতে গৌরবও তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তাদের দেশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। যাই হোক, রাজীব ভাবতে থাকে যে গৌরব কোথায়। তো এর মাঝে কিন্তু রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে, এবং যেহেতু বছরের প্রথম সময় তখন বেশ ঠান্ডা সেই জায়গাটা, এবং প্রাকৃতিক পরিবেশ পরিবেষ্টিত জায়গা বলেছি, বেশ ঠান্ডা, শীত, এবং মানুষ শুয়ে পড়ে আগে ঘুমিয়ে পড়ে। আর আশির দশকে মানুষ রাত জাগার প্রবণতা অনেক কম ছিল তখন।
তো রাজীব এমনিতেই ক্লান্ত, সে তার রুমমেটের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে গৌরবের কথা ভাবলো অনেকক্ষণ, যে তার সাথে যোগাযোগ হলো না, বা সে যদি আসতো বা জানতো যে রাজীব এসছে তাহলে বেশ ভালো হতো, বা সে যদি জানতো যে গৌরব এসছে তাহলে সে চেষ্টা করতো গৌরবের সাথে দেখা করার, এবং সে জানে যে গৌরব কোন কোথায় থাকে, কোন হলে গৌরব থাকে সে সেটাও জানে। তো যাই হোক, সে বেশ ক্লান্ত হয়ে রাত হয়ে গেল, তখন প্রায় রাত 9:10 বাজে। সে খাওয়া দাওয়া সেরে নিল, খাওয়া দাওয়া সেরে সে চিন্তা করলো যে আমি শুয়ে পড়ি। তো শোয়ার আগে তার অভ্যেস ছিল যে সে একটু ধূমপান করত। তো সে ঘর থেকে বেরিয়ে তার রুমমেটের কাছ থেকে, তার কাছে তখন সেই ধূমপানের যে তার যে সিগারেট সেটা ছিল না, সে সেখান থেকে তার রুমমেটের কাছ থেকে সিগারেট নিয়ে সে হেঁটে বেরিয়ে যায় মূল রুম থেকে, এবং একটু দূরে একটা বারান্দার মতো ছিল সেখানে দাঁড়িয়ে সে ধূমপান করতে থাকে। তো বেশ অন্ধকার জায়গাটা, মানে জিনিসটা হচ্ছে যে তাদের যে রুমটা ছিল সেই রুম থেকে বেরিয়ে একটা করিডোর আছে, করিডোর থেকে একটু সামনে নেমে গেলে নিচের দিকে ছিল বারান্দাটা। তো সেই বারান্দাতে দাঁড়িয়ে সে অন্ধকার জায়গা এবং সেখানে দাঁড়িয়ে সে ধূমপান করছে। তো চিন্তা করছে, ধূমপান করছে আর চিন্তা করছে, আর বেশ শীত পড়েছে তার গায়ে তখন সোয়েটার, সোয়েটার গায়ে দিয়ে সে আবার ঠান্ডা যখন বাতাস আসছে, বেশ বেশ ভালো ঠান্ডা বা বাতাসের যখন বেশ ঝাপটা আসছে তখন তার কাছে ঠান্ডা লেগে যাচ্ছে। তো সে ভাবছে যে বেশিক্ষণ থাকা যাবে না, সিগারেটটা নিভিয়ে চলে আসবো। তো এই যখন অবস্থা তখন সে দেখে যে তার যে বারান্দা তার থেকে একটু দূরে সামনে ঘাসের উপরে, মানে সেখানে কিন্তু তখন রাস্তা নেই, ঘাসের উপরে গৌরব দাঁড়িয়ে আছে, তার বন্ধু গৌরব। এবং সে স্পষ্ট চিনতে পারলো গৌরবকে, আকাশে হালকা চাঁদের আলো আছে এবং সেটাতে মানে সে ভালোই দেখতে পাচ্ছে, এবং গৌরব দাঁড়িয়ে আছে। এবং সে গৌরবকে দেখে বললো, কিরে তুই কখন আসলি, তুই কি আমার সাথে দেখা করতে আসছিস, মানে কি অবস্থা, আর এই রাত কেন, তুই আমার আগে যদি খোঁজ নিতি সন্ধ্যার দিকে আসতি, আমি তো আসছি সন্ধ্যায়। এই কথাগুলো রাজীব এক নাগাড়ে বলে ফেলে সে চিন্তা করলো যে দেখি গৌরবের দেখলো যে কোনো অ্যান্সার নাই, গৌরব চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন সে বললো যে কি তোর মন খারাপ, কিছু হয়েছে, আচ্ছা দাঁড়া আমি আসতেছি। তো বলে সে বলে তুই একটু দাঁড়া, 2 মিনিট দাঁড়া, বলে সে উপর উঠে গেল। উপর উঠে গিয়ে সে তার যে রুমমেট ছিল তার কাছ থেকে আরও সিগারেট চাইলো, এবং তার রুমমেটের কাছে সিগারেটের একটা আস্ত প্যাকেটে ছিল, তখন তারা মানে ছোট ছোট প্যাকেট সিগারেট খেত, সেসব প্যাকেটগুলো ছোট ছোট ছিল, যাই হোক তাকে একটা প্যাকেটই বের করে দিল, দিয়ে বলল যে যা নিয়ে যা আমার কিনে দিস আবার। তো সে তার রুমমেটের কাছ থেকে সিগারেট নিয়ে সে বের হয়ে আসলো, বের হয়ে এসে দেখলো যে গৌরব যেখানে দাঁড়িয়েছিল তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে গৌরব। তো রাজীব তার বারান্দা থেকে বেরিয়ে হাঁটা ধরলো গৌরবের সাথে সাথে, দেখলো যে গৌরবের সাথে তার একটা মোটামুটি ডিস্টেন্স আছে, বেশ খানিকটাই ডিস্টেন্স। তো সে এই দাঁড়া তুই এত দূরে কেন, এভাবে ডাক দিল, তুই দাঁড়া বেটা আমি আসতেছি। তো সে দেখলো যে তার ডাক শুনে গৌরব স্লো হয়ে গেল, থেমে গেল। তো সে হেঁটে হেঁটে গৌরবের কাছাকাছি চলে আসলো। তো মোটামুটি তাদের মধ্যে দূরত্ব তখন 4-5 ফিট, গৌরব আবার হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে গৌরব যাচ্ছে, সেও যাচ্ছে। তো সে রাজীব একটু অস্বস্তি ফিল করছে যে সে কথা বলছে, গৌরব এখন পর্যন্ত তার সাথে কোনো কথা বলেনি। তো সে তখন জিজ্ঞেস করছে, কী রে তোর সমস্যা, কী তোর মন খারাপ কেন। তখন সে চিন্তা করলো যে আসলেই মনে হয় ফ্রেন্ডের কোনো সমস্যা হয়েছে, মানে হতে পারে মানে কোনো রকম পারিবারিক সমস্যা বা আছে না, তখনকার সময়ও মানুষের অনেক রকম সমস্যা থাকতো, মানে এখনও আছে মানুষের আর্থিক সমস্যা, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে, পারিবারিক সমস্যা। তো সে চিন্তা করলো কি, তো বলতেছে যে তখন রাজীব জিজ্ঞেস করতেছে যে বল কী সমস্যা, কী তুই বল আমার বেটা, তুই মন খারাপ করছিস কেন, মানে কী সমস্যা, কী তোর মন খারাপ কেন, কথা বলছিস না কেন। তো দেখলো যে গৌরব কোনো কথা বলছে না, সে মাথাটা হালকা নেড়ে হাঁটছে। তো একটা সময় সে যখন আবার জিজ্ঞেস করছে, কিরে বেটা, তখন দেখা যায় গৌরব তাকে হাত দিয়ে এরকম দেখালো, হাত দেখালো আর কিছু বললো না। তো সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে পরেই শুনি, তারপর সে হাঁটা ধরলো গৌরবের সাথে। তো হেঁটে যাচ্ছে তাদের যে মূল এখানে যে রাস্তাটা ছিল, এটা হচ্ছে একটা, এখন তারা নেমে এসছে একটা ইট সোয়েলিং রাস্তা, মানে ইট বিছানো, জায়গাটা আসলে কাঁচা ছিল সেখানে ইট বিছিয়ে রাস্তা করা, সেটা দিয়ে হেঁটে 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 তারা চলে যাচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বেশ মানে অ্যাকচুয়ালি মানে এখন আর বিল্ডিং নাই আর কি। তো সে জানে, রাজীব জানে যে এই রাস্তা দিয়ে অতীতে হেঁটে গেছে সে আর তার বন্ধু গৌরব, তাদের একটা প্রিয় জায়গা আছে। সে প্রিয় জায়গাটা হচ্ছে বেশ খানিকটা চলে গেলে তাদের এখানে একটা বড় আম গাছ আছে, অনেক পুরনো আম গাছ, মানে সেই আম গাছটা বেশ পুরনো, এবং সেই আম গাছের পাশেই একটা পুকুর আছে, এবং সেই পুকুরটা বেশ মানে বেশ বড় পুকুর, যেটাকে দিঘি বলা চলে কাইন্ড অফ।
তো রাজীব জানে যে সেই আম গাছের নিচে, আম গাছটা অনেকটা এতই বড়, আম গাছটার মধ্যে মানে নিচে বেশ ছায়া, মানে অনেকে যেমন বট গাছের নিচে বসে সেরকম একটা অবস্থা। তো রাজীব জানে যে ওখানে তারা আড্ডা দেয়, প্রায় তারা দুই বন্ধু বসে সিগারেট খায়, গল্প গুজব করে, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অন্যান্য বন্ধুরাও দু একজন চলে আসে। তো রাজীব ভাবলো হয়তো গৌরব সেখানে যাবে, যে বসবে, তো রাস্তাটা ধরে সে আর তখন কোনো কথা বলছে না, সেও হাঁটছে তার মতো। তো একটা সময় সে দেখছে হাঁটতে হাঁটতে যে চাঁদ আকাশে আরও বড় হচ্ছে, এবং এক সময় বেশ ভালো চাঁদের আলো দেখা দিল, কিন্তু চাঁদটা যে পুরো দেখা গিয়েছে সেই চাঁদটা আবার মেঘে এক মানে এক ধরনের একটা মেঘের প্রলোপে ঢাকা। তো মনে হচ্ছে যে আকাশের আকাশটাকে কেউ একটা ঘোলাটে কিছু দিয়ে ঢেকে দিয়েছে, মানে একটা ঘোলাটে চাদর তাদের মাথার উপর, একটা বিশাল ঘোলাটে চাদর। এবং তারা যখন আরও কাছিয়ে আসছে সেই জায়গাটার পুকুর এবং সেই গাছের কাছাকাছি, সেই জায়গাটা বেশ দূর থেকে কুয়াশাচ্ছন্ন লাগছে। তো তারা যখন গাছের কাছে চলে গেল, সে দেখলো যে কুয়াশার মাঝে তার বন্ধু হারিয়ে গেল গৌরব। তো সে তখন বললো, এই বেটা তোরে দেখি না কুয়াশা সামনে। তো এটা বলতে বলতে সে আর একটু সামনে গেল, সামনে গিয়ে দেখলো যে হ্যাঁ আবার দেখা যাচ্ছে গৌরবকে, এবং গৌরব সেই গাছের গোড়ায় গিয়েই বসলো। তো রাজীবও হেঁটে হেঁটে গেল, যে বসলো। বসার পর রাজীব জিজ্ঞেস করলো, কী রে কী হয়েছে তোর, এবার বল কী হয়েছে, কাহিনী কী, তুই এরকম করে আসছিস কেন, কথা কস না কিছু না। তো সে যখন বললো, দেখলো গৌরব আস্তে করে সেখান থেকে উঠে গেল, আবার উঠে হেঁটে হেঁটে সামনের দিকে গেল। তো বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ালো। তো রাজীব মনে করলো যে গৌরব মনে এখন তাকে বলবে। তো ঠিকই রাজীব ঠিকই অ্যাসিউম করলো যে গৌরব তাকে ওই সময় বললো, কিন্তু তার কথাটা হচ্ছে অস্ফুট রকমের একটা, তার কণ্ঠটা সঠিক মানে স্পষ্টভাবে আসলো না, তো মানে মানে কথাটা এরকমভাবে আসলো দূর থেকে শোনা যাচ্ছে, মানে তার থেকে বেশ খানিকটা দূরে চলে গেছে তখন গৌরব, হেঁটে কয়েক ফিট দূরে চলে গেছে, যে বলছে কষ্ট দম নিতে পারি না। তো যেভাবে বলেছে জিনিসটা বেশ অ্যাবনর্মাল লাগলো রাজীবের কাছে, যে কষ্ট দম নিতে পারি না ব্যাপারটা কি, মানে মানে বলছে কী দম নিতে পারস না মানে কী ব্যাপার, কষ্ট মানে। তখন তার কাছে একটু মানে বেশ খারাপও লাগলো যে বন্ধু এভাবে কথা বলছে কেন, নিশ্চয়ই তার মনে কোনো সমস্যা হয়েছে বা কোনো রকমের একটা সমস্যা হয়েছে যেটার কারণে সে এইভাবে কথা বলল। তো তখন রাজীব নিজেও উঠে বসে, উঠে সে হেঁটে গৌরবের কাছে যায়। তো কাছে গিয়ে যখন সে পিঠে হাত রাখতে যায় গৌরবের, দেখা যায় গৌরব ঠিক সে হাতটা রাখতে যাবে, মানে মানে সে বন্ধুর পিঠে হাত দিবে, জাস্ট লাইক কি হয়েছে ফ্রেন্ড এরকম। তো এই সময় গৌরব হাঁটা ধরে, হঠাৎ শুরু করলো। তো রাজীব বেশ মানে অস্বস্তি ফিল করলো, যে কী রে আমি হাতটা রাখতে গেলাম ও হেঁটে গেল হঠাৎ করে, যাই হোক। তো সেও বন্ধুর পিছনে পিছনে হাঁটা দেয়। তো হাঁটছে গৌরব, ক্রমেই হেঁটে চলে যাচ্ছে তাদের যে দিঘিটা সেই দিঘির কাছে। তো তাদের ঠিক যে জায়গাটা তারা বসছিল তার থেকে প্রায় 100 ফিট দূরে কিন্তু দিঘিটা, এবং সেই দিঘির কাছাকাছি আসার সময় রাজীব খেয়াল করলো যে হঠাৎ করে মানে এতক্ষণ যে আকাশটা বেশ কুয়াশা ঢাকা ছিল, কুয়াশা না মেঘে ঢাকা ছিল, এবং সেই মেঘটা ছিল এমনভাবে যে ঘোলা একটা চাদরের মতো মনে হচ্ছিল, যে একটা ঘোলাটে আলোর চাদর মাথার উপরে, সেটার একটা অংশ বেশ ফাঁকা হয়ে গেল, মানে আকাশ থেকে চাঁদটা দেখা যাচ্ছে, এবং সেই চাঁদের আলোতে চারিপাশ পরিষ্কার হয়ে গেল, এবং সেই পানি মানে চাঁদের পানি মানে প্রতিবিম্ব এসে সেই দিঘির পানিতে পড়ছে, এবং মানে বেশ মানে ডিফারেন্ট লাগছে জায়গাটা। তো সে দেখলো মানে কয়েক সেকেন্ডের জন্য সেটা দেখলো, এবং এর মধ্যে দেখলো তার বন্ধু গৌরব আরও কাছে চলে গেছে দিঘির। তো সে আর একটু হেঁটে গেল, যে বলে কী রে বেটা তুই পুকুর পাড়ে যাস কেন, কী কাহিনী কী, তো এরকম বলতে বলতে সে দেখলো মানে সে যখন নাকি চলে গেছে তার থেকে গৌরব ঠিক দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে, এবং সে মোটামুটি গৌরব থেকে প্রায় 10 ফিট দূরে দাঁড়িয়ে আছে। এই সময় গৌরব পেছন ফিরে তাকালো, তো মানে তার দিকে ফিরে তাকালো আর কি, পুকুরটাকে পেছনে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো যে গৌরবের মুখটা কেমন যেন বিষণ্ণ টাইপের, চাঁদের আলোটা তার মুখেও এসে পড়েছে কিছুটা, সে খেয়াল করছে, এবং মানে সে একটা কেমন যেন একটা অভিব্যক্তি গৌরবের মুখে দেখতে পাচ্ছে এই অল্প চাঁদের আলোতেই। তো এই সময় দেখলো যে গৌরব হঠাৎ করে একটা শব্দ করলো, এরকম টাইপের একটা শব্দ করছে, মনে হচ্ছে যে তার কিছু একটা মানে সে মানে গলা দিয়ে সে বের করবে এরকম, মানে সে আটকে যাচ্ছে গলায় কিছু একটা এরকম। তো তখন রাজীব বলে, কী হয়েছে তোর। এই সময় সে দেখলো গৌরব ঘুরে পানিতে লাফ দিল, এবং রাজীব মানে এক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ডের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, যে গৌরব ঘুরে পানিতে কেন লাফ দিল, মানে সে জিনিসটা মেলাতে পারলো না।
সে করলো কি, ওখান থেকে একটু দৌড় দিল, দৌড় দিয়ে কাছে আসলো, এসে দেখলো তার বন্ধু পানিতে লাফ দিয়েছে। পানিতে লাফ দিয়েছে, পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেটা বোঝার মানে অপেক্ষা বলার অপেক্ষা রাখে না, কারণ শীতের রাত তখনকার সময় মানে বছরের প্রথম দিকে প্রচণ্ড শীত থাকে, এবং সেটা যেহেতু খুব প্রাকৃতিক পরিবেশ, পরিবেষ্টিত একটা এলাকা, সেখানে আসলে ঠান্ডা বেশি। তো সে আসলে চিন্তা করতে পারছে না গৌরব পানিতে কেন লাভ দিল আর এইসব কর্মকাণ্ডের মানে কি। তো সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো কি পানিতে ঝপাত করে শব্দ হয়েছে, এবং সেই ঝপাত করে শব্দ হওয়ার পর সে আর কিছু মানে দেখতে পাচ্ছে না। তখন চাঁদের আলো পড়েছে পানিতে, পানিতে কিছু দেখা যাচ্ছে না। একটু পরে লাইক কয়েক সেকেন্ড, তখন রাজীবের মাথায় অনেক চিন্তা চলছে যে ও পানিতে লাভ দিয়ে কই গেল, পানিতেও তো দেখা যাচ্ছে না। লাইক কয়েক সেকেন্ড পরে সে দেখলো যে গৌরবের মানে মাথাটা ভেসে উঠেছে পানিতে, সে শরীরের অনেকখানি ভেসে ভেসে আছে, এবং সে সেখান থেকে ব্যাক স্ট্রোক সাঁতার কাটছে, পেছন দিকে সাঁতার কাটছে, এবং চাঁদের আলো তার দিকে পড়ছে। তো সে ফট করে মানে মুখ ঘুরিয়ে ডান দিকে তাকালো রাজীবের দিকে, এবং রাজীব দেখলো তার চেহারা দেখা যাচ্ছে এবং সারা মুখে একটা হাসি, মানে দাঁতটা বের হয়ে গেছে হাসিতে, পুরো মুখে হাসি। তো মানে একটা বেশ অস্পষ্ট এবং বাজে ব্যাপার জিনিসটা। রাজীব কয়েক সেকেন্ড তার মানে আসলে তার যেটা হয়েছিল, হঠাৎ করে গুজবাম্প হয়েছিল, সারা ঘাড়বে শীতল একটা স্রোত নেমে গিয়েছিল, এবং রাজীব কয়েক সেকেন্ড চিন্তা করলেন যে ব্যাপারটা কি আসলে, কি গৌরব কি মানে আসলে মানে ঠিক অবস্থায় আছে, নাকি সে আবার এমন হয়েছে সে কোনো নেশা করেছে বা কিছু একটা। কিন্তু পানিতে এভাবে নামলো, তো তাকে দেখে কিছুক্ষণ এরকম হাসতে হাসতে গৌরব অনেকক্ষণ ব্যাক স্ট্রোক সাঁতার কাটলো, বেশ অনেকখানি গেল, এবং মাঝখানে গিয়ে তাকে সে একটা শব্দ শুনলো, গৌরব মানে একটা একটা ডাক শুনলো, বন্ধু। এবং বন্ধু যে তাকে বললো সেটা কেমন জানি একটা শব্দে, মানে সেটা আর কি ন্যাচারাল কোনোভাবে বলেনি, বন্ধু বলে দেখলো হাতটা নেড়ে সে পানির তলে ডুব দিল। এবং রাজীব অনেকক্ষণ তাকিয়ে থাকলো, আর কোনো মানে সাড়া শব্দ নেই, শুধু রাতের শব্দ এবং প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস, এবং চাঁদটা আস্তে আস্তে আবার ঢেকে গেল সেই ঘোলাটে মেঘের আড়ালে। এবং রাজীব কিছুক্ষণ পর ভয় পেতে থাকলো, তার কেন জানি মনে হচ্ছিল যে তার চারপাশ থেকে অশরীরী কিছু তাকে চেপে ধরবে, এরকম একটা অবস্থা মনে হচ্ছে, কিছু একটা আছে তাকে দেখছে, এরকম একটা ফিল তার মধ্যে হওয়া শুরু করলো। এবং রাজীব তখন মানে আসলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকাটা আর ভালো মনে করলো না, সে চিন্তা করলো যে কি হয়েছে, তার কোনো কিছুই সে মিলাতে পারলো না। এবং গৌরবের সাথে আসলে কথা কিন্তু মাত্র সে শুনেছে এই যে দুইটা একটা শব্দ, এছাড়া কিন্তু সে আসলে গৌরবের কোনো কথাও আর শোনেনি। তো সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো যে না, এখানে দাঁড়িয়ে থেকে আমি কিছুই করার নাই, কিন্তু চরম একটা অ্যাবনর্মাল পরিস্থিতি তার কাছে মনে হলো, যে জিনিসটা কী ঘটলো সেটার কিছুই সে মিলাতে পারছে না। তো রাজীব কী করলো, হাঁটা দিল, এবং সে হেঁটে হেঁটে আসছে, হেঁটে আসছে, যখন তার কাছে তার পা এলোমেলো পড়ছে, সে নিজে কিছু মিলাতে পারছে না, তার হিসাব মিলছে না যে আসলে ঘটনাটা কী ঘটেছে, গৌরব কোথায় কোথায় চলে গেল, আসলে ব্যাপারটা কি, পানিতে ডুব দিল, পানির সুপ দিয়ে কোথায় উঠলো, বা ও পানির তলে ও কি ডুবে গেছে, অনেক কিছু ভাবছে সে। কিন্তু তার আসলে কিছু করার নেই, এই রাতের বেলা সে ওই পানিতে, এবং পানির মধ্যে কোনো আলোড়ন নেই, কিচ্ছু নেই, এবং সে নিজেও যে পানিতে লাভ দিয়ে নামবে সেটাকেও সে সমীচীন মনে করেনি। তো সে যখন হেঁটে হেঁটে ফিরে আসছে, সে আসলে বুঝতে পারছে না সে কী করবে, সে যখন হেঁটে হেঁটে ফিরে আসলো তার তার যে হলের কামরায়, তখন সে দেখছে যে তার সেই দরজা খোলা তার রুমের, এবং তার যে রুমমেট সে ঘুমিয়ে গেছে, এবং ভেতরে অন্ধকার করেই ঘুমিয়েছে। তো দরজার এই ফাঁকা করাতে যতটুকু আলো আসছে ততটুকুই, তো দেখলো যে সে নিজে দেখলো যে ফাইন্ড আউট করলো যে সে নিজে এত ঠান্ডার মাঝে ঘেমে নিয়ে গেছে। তো যাই হোক, সে মোটামুটি তার মানে কাপড় সে চেঞ্জ করলো, চেঞ্জ করে সে আস্তে করে তার গেটটাকে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে শুয়ে পড়লো। এবং শুয়ে পড়ার সময় সে চিন্তা করছে যে আসলে কী ঘটলো, মানে তার মাথায় আসলে কিছু মিলছে না, মানে সে কিছুই মিলাতে পারছে না। তো এরকম আকাশ পাতাল চিন্তা করছে, এবং সে চিন্তা করছে যে এখন রাত, আমি যদি পানিতে নামতাম আমি কি পেতাম গৌরবকে, বা গৌরব যদি পানিতে ডুবে গিয়ে থাকে সে তো একটা মানে কিছু বলবে, হ্যাঁ মানে কিছু পানিতে ডুবার আগে একটু মানে স্ট্রাগল করবে বা কিছু একটা, বা মানে কিছু একটা মানে সামথিং উড হ্যাপেন, মানে এইভাবে তো কিছু হয় না, এরকম সে ভাবছে। তো এরকম চিন্তা করতে করতে এক সময় সে আসলে মানে বেশ খানিকটা মানে ঘুমের অতলে চলে গেল, মানে সে ঘুমিয়ে পড়ল। তো ঘুমিয়ে পড়েছে, কতক্ষণ সে ঘুমিয়েছিল সে বলতে পারবে না। হঠাৎ করে তার একটা শব্দে
তার মাথার কাছে পাশে যে জানালা সেখানে একটা শব্দ পায়। শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভেঙার পর রাজীব কিছুক্ষণ চিন্তা করতে থাকে যে কি হচ্ছে। সে আসলে দিশা পায় না, কারণ সারাটা ঘর বেশ অন্ধকার। এই ঘরে শুধু আলো ঢুকছে যে ওই পাশের যে জানালা আছে এবং যেই টিনের ছাদ ছিল সে রুমে, সে টিনের ছাদের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে হালকা আলো আসছে। তো এই দুইটা জিনিসে সে বুঝতে পারছে যে এখানে কিছু মানে মানে আলো বুঝতে পারছে সেখানে, যে ওই ওই পাশে টিনের ছাদ থেকে যতটুকু আলো ঢুকতেছে জানালার ফাঁক দিয়ে যতটুকু আলো আসতেছে এতটুকু সে বুঝতে পারছে যে এখানে মানে রুমের মধ্যে। কিছুক্ষণ চোখে শুয়ে আসার পর বুঝতে পারলো যে হালকা রুমের ভেতরকার অবয়বগুলো, যে এখানে চেয়ার টেবিল আছে এরকম একটা অবয়ব টাইপের বুঝতে পারলো সে। আর তারপরে সে বুঝতে পারছে যে সে খাটে শুয়ে আছে এবং তার পাশেও একটা জানালা, সেখান থেকেই পাশ থেকে সে আওয়াজটা পেয়েছে এবং আওয়াজটা বেশ জোরে হয়েছে এবং সেই শব্দ। তো কিছুক্ষণ চুপ করে থাকার পর সে আবার একটা শব্দ পেল এবং সেই শব্দটা মনে হলো যে খটাং করে কোনো চেয়ার, কাঠের চেয়ার বা কিছু যদি কেউ ফেলে দেয় বা ছেঁচড়ে নেয় সেরকম একটা শব্দ। তো কিছুক্ষণ চুপ করে থাকলো, সে আর কোনো কথা বলছে না। সে তো কী হচ্ছে, পাশের যে করিডোরটা তার সামনে সে করিডোরের মধ্যে সে শব্দ পাচ্ছে, কিছু একটা ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে সেখানে এবং ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে। একটু পরে চুপ, কোনো শব্দ নেই। তো যেহেতু রাজীবের ঘুম ভেঙে গেছে, সে আসলে আর ঘুম আর আনতে পারছে না, তার মনে হলো যে শব্দগুলো কিসের জন্য হলো এবং এত জোরে শব্দ হলো তার ঘুম ভাঙলো। এবং শীতের সময় কিন্তু মানুষের ঘুম গাঢ় হয় মোটামুটি, তার মধ্যে ঘুম ভেঙে গেছে মানে বেশ জোরে শব্দ হয়েছে। আবার সে ভাবছে যে আমার রুমমেট তো ওঠে নাই। তো একটু পরে সে শব্দ পেল ঠিক তার 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 ঠিক জানালার পাশে। হঠাৎ করে থপ থপ খালি পায়ে কেউ যদি হাঁটে, তাদের যে ফ্লোর ছিল সেটা সিমেন্টের ফ্লোর, তো সেখানে থপ থপ করে শব্দ করে মানে খালি সিমেন্টের ফ্লোরে যদি কেউ খালি পায় থপ থপ করে পা ফেলে এবং শব্দটা পাটা যদি ভেজা থাকে যেরকম শব্দ হয় সেরকম একটা শব্দ, থপ 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 করে শব্দ। তো সে ভাবছে এটা কে কে খালি পায়ে এখানে হাঁটছে এরকম ভিজা পায়ে। তাও তখন তার হঠাৎ মনে হলো যে আসলে তো ওখান থেকে ই উঠে আসে নাই, তো মানে পুকুরে যে নেমেছিল তার বন্ধু গৌরব নেমে উঠে আসে নাই। তো সে এমন ভাবছে যে আমি কি উল্টাপাল্টা ভাবতেছি, এই ঠান্ডার মধ্যে গৌরব পানিতেই বা কেন নামবে বা উঠে আসবে আমার বারান্দার কাছে কেন। ঠিক সেই মুহূর্তে সে তার পাশের জানালার মধ্যে টোকা শুনল, টক 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 টোকা, এবং তখন সে ফিস ফিস শব্দ শুনল। রাজীব, রাজীব দরজা খোল, রাজীব দরজা খোল। এবং তার কাছে মনে হলো যে এটা তার বন্ধু গৌরবের গলা। তো সে কিছুক্ষণ চিন্তা করলো মানে দরজা খুলবে কি না, মানে কি ব্যাপার। তো সে একবার বলতে গেল যে গৌরব, তো সে কিছু না বলে সে খাটে উঠে বসলো। তো খাটে উঠে বসে সে একবার চিন্তা করলো যে তার মাথার মধ্যে তখন কিন্তু বেশ কিছু অতিপ্রাকৃত চিন্তা চলে আসছে, কারণ সে শুনেছিল যে তাদের যে এই হল এলাকা বা তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা এখানে অনেক অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে, এটা সেও শুনেছে অনেকের কাছে। তো এই ভৌতিক ব্যাপারটা মাথায় আসাতে সে একবার চিন্তা করলো যে না, সে আগে দরজা খুলবে না, সে চুপচাপ বসে আছে খাটের মধ্যে। একটু পরে আবার টোকা, আবার শুনলো রাজীব দরজা খোল। তখন সে বললো কে কে, তুই গৌরব, গৌরব। এবার দেখে আর কোনো শব্দ নেই, চুপ চুপ হয়ে গেছে, কোনো শব্দ নাই, পুরা নীরব। তো সে অনেক টেনশনে পড়ে গেল, তো আবার শুয়ে পড়লো, শুয়ে পড়ে তার গায়ে লেপটা টেনে নিল ভালো করে। এরপর সে শুনল থপ থপ শব্দ তার রুমের ভেতরে, এবং তার রুমের ভেতরে ঠিক তার বিছানা থেকে একটু কাছে থপ থপ থপ। এবং তখন সে চোখ মেলে যেটা দেখলো, মানে তার চোখে এই আধো অন্ধকারটা শুয়ে আসছে, তখন সে দেখছে যে একটা অবয়ব ছায়ামূর্তির মতো ঠিক তার পা থেকে একটু দূরে মানে দু এক ফিট দূরে দাঁড়িয়ে আছে, এবং তার মাঝখানে কিন্তু ওই পাশে হচ্ছে তার রুমমেটের বিছানা। সে চিন্তা করছে রাজীব যে এখানে কে দাঁড়িয়ে আছে, শুধু সে আর তার রুমমেট ছাড়া এই রুমে কেউ নাই। আবার সে শব্দ পেল থপ থপ, এবং এবার তার দিকে আরেকটু এগিয়ে আসছে ছায়ামূর্তিটা, মানে অবয়বটা আরেকটু এগিয়ে আসছে। এবং সে তখন খেয়াল করলো প্রচণ্ড ভয়ে যে তার দিকে ঝুঁকে আসছে অবয়বটা, এবং বেশ খানিকটা কাছিয়ে আসছে তার থেকে প্রায় 3 ফিট দূরত্ব, হায়েস্ট 3 ফিট দূরত্ব কুঁজো হয়ে আসছে। এবং সে প্রচণ্ড একটা ভোটকা গন্ধ পেল, পচা একটা গন্ধ, লাইক মানে বেশ পচা গন্ধ। এই পচা গন্ধ সহজে মানে এটা কিসের হয় সেটা আসলে বলে না, কোনো মাছ মাংস পচে গেলে যেরকম একটা গন্ধ সেরকম একটা গন্ধ। এবং যে তার দিকে ঝুঁকে আসছে সে কয়েক ফোঁটা পানির ড্রপ পেল তার গায়ে,
মানে তার গায়ে মনে হলো কয়েক ফোঁটা পানি পড়লো, মানে ভেজা, মানে কিছু আদ্র জিনিস পড়লো এবং পানিটা বেশ ঠান্ডা। তো এই সময় সে আসলে রাজীব আর কিছু সেন্স করতে পারেনি, সে চিৎকার করে লাফ দিয়ে উঠলো। চিৎকার করে যে সে লাফ দিয়ে উঠছে, তার চিৎকারের শব্দে তার রুমমেট উঠে গেল। তার রুমমেট উঠে বলে কী 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 হয়েছে কী হয়েছে বলে লাফ দিয়ে উঠছে। ওঠার পরে কিছুক্ষণ কোনো কথা নেই, রাজীব তো আসলে চিৎকার করে উঠে বসে থরথর করে কাঁপতেছে, সে আরও অবয়বটাকে দেখে নেই। কিছুক্ষণ পর রুমমেট উঠে বসলো, উঠে বসে তার রুমমেটই যে বাতি জানলো, রুমের বাতি জ্বলেছে, তাদের রুমের মধ্যে কিন্তু আসলে কিছুই নেই, তারা দুইজন ফ্লোরের মধ্যে ভেজা পায়ের ছাপ, মানে পানির ছাপ, মানে কেউ পায়ে ভেজা পানিয়ে যদি রুমে হেঁটে যায় যেরকম সেরকম, এবং সেই ছাপটা শুরু হয়েছে ঠিক দরজার কাছ থেকে। দরজা কিন্তু লাগানো, দরজায় কড়া দেওয়া, এবং তখনকার সময় কড়া ছিল, একটা হুড়কো টাইপের দেওয়া ছিল, সে হুড়কো দেওয়া। ফ্লোরের মধ্যে ভেজা পায়ের ছাপ, এবং রাজীবের যে লেপ, লেপের উপরে কয়েক জায়গায় ভেজা হয়ে রয়েছে, মানে পানি পড়েছে কয়েক ফোঁটা। তো তার বন্ধু যে রুমমেট, সে বলল যে রাজীব কী রে তুই কী দেখছিস? তখন রাজীব বলতেছে আমি দেখছি, আমি তো মানে বলে কী দেখছিস তুই? রাজীব তখন বলতেছে দোস্ত আমি দেখছি যে এখানে একটা মানুষের অবয়ব এরকম। তো সে বলতেছে আমিও কিন্তু দেখছি। তো রুমমেট বলতেছে আমিও কিন্তু দেখছি, কী ছিল এটা? তখন রাজীব তার রুমমেটকে বলে যে দোস্ত তুই একটু উঠে বয়, আমি তোর সাথে কথা বলি। তো তখন দুজনে উঠে বসে বাতি জ্বালায়, এবং রাজীব সে বারান্দায় যাওয়ার পর থেকে কি ঘটছে গৌরবের ব্যাপারটা সে তার রুমমেটকে খুলে বলে। তো তার রুমমেট যে বন্ধু, সে এটা শুনে শুনে বলে দোস্ত আসলে ব্যাপারটা তুই এই এত লাইটলি নিস না, ভয় পাইছস হইতে পারে, এখানে মানে ভূতের ব্যাপার স্যাপার আছে, অনেকেই এখানে ভয় পায়, অনেক কিছুই দেখে, এটা তো জানোস, আর আমাদের আগে যারা থাকছে তার অনেক অনেক কিছু দেখছে এখানে। তো তুই দোয়া পড়িয়া তুই দোয়াটোয়া পড়িয়া ঘুমা, এবং তুই মানে এইসব নিয়ে আর ই করিস না, টেনশন করিস না, আর এই ব্যাপারটা লাইটলি না, এরকমভাবে বেরিস না কখনো কারোর সাথে কথা না বলে। যাই হোক, তার রুমমেটও আস্তে ধীরে কথাবার্তা মানে তাদের মধ্যে হয়, দুজনে কিছুক্ষণ গল্প গুজব করে করে আবার তারা শুয়ে পড়ে, দুজনে দোয়া পড়ে, দোয়া পড়ে শুয়ে পড়ে। তো ওই দিন রাতটা অনেক কষ্টে পার হয়, একটু পরেই তাদের ফজরের আজান দেয়, এবং ফজরের আজান পরে তারা আসলে ঘুমাতে পারে আর কি। তো যাই হোক, তো পরদিন ঘুম থেকে উঠেই যেটা কাজ হয় রাজীবের, সে প্রথম খোঁজ নিতে যায় তার বন্ধু গৌরবের। তো বন্ধু কোথায়? তার হলে যায়। হলে যাওয়ার পরে তার হলের যে গৌরবের রুমমেট ছিল, তারা বলে যে গৌরব তো আসে নাই, গৌরব তো মানে ব্যাকই করে নেই, গৌরব বাড়ি গেছিলো আর ব্যাক করে নেই। অবশ্য বাড়ি গেছে, এখনও ব্যাক করে নেই, তোমরা কিছু জানো না? কয় না। তো যাই হোক, সে একটু মানে ওয়ারিড হয়ে যায় ব্যাপারটা কি। তো তখন সে তাদেরই গৌরবদের ওখানকার আরেকজন রুমমেটের থেকে গৌরবের দেশের বাড়ির সে ফোন নাম্বার একটা ম্যানেজ করে, যে তাদের ওখানকার গৌরবদের নিজস্ব বাড়ি না, মানে নিজস্ব ফোন নাম্বার না, তাদের কাছাকাছি এক চেয়ারম্যানের বাসার ফোন নাম্বার, এবং সে সেটা নিয়ে সেখানে যায়, যে সে মূল তাদের সেই অফিস থেকে সেখান থেকে লং ডিস্টেন্স কল করে সেখানে, এবং সেই কল করে সেখানে সে গৌরবের খবর নিতে যায়। এবং সে যখন সেই চেয়ারম্যানদের বাসায় ফোন করে, এবং চেয়ারম্যানরা তখন জানায় যে গৌরব তো আসলে বাড়িতে আসছিল, তো সে তো এখানে পুকুরে সাঁতার কাটতে যায়, ডুবে মারা যায়। তো এবং সেই চেয়ারম্যান বলে যে আসলে গৌরব যে মারা গেছে এটা খুবই একটা আজব ব্যাপার, কারণ কেউই আসলে মানে ব্যাপারটা এখানে বুঝতে পারে না যে কেন সে এভাবে মারা গেল। গৌরব ভালোই সাঁতার জানতো, এবং সে পানিতে নামছিল ঠিক আসরের পরে, সে মানে বিকালের সময় সে পানিতে নামছিল, এবং তার সাথে গ্রামের ছোট বাচ্চা ছিল কয়েকজন। তো ওইখানে সে পানিতে সাঁতার কাটতো, এবং সে ওই পুকুরেই মাছ ধরার কথা ছিল তাদের। তো এবং তারা মূল মানে ই ছিল তাদের যে ওই পুকুরটা দুই দিন পরে মানে সেচ দেওয়া হবে আর কি, তো সেখানে নামছিল আর কি গৌরব সাঁতরাইতে। তো সে যে পানিতে নামে তারপরে আর তারে সে সাঁতরাইতে ওখানে ডুবে, এবং তারে আর কেউ উঠতে দেখে নাই, পরবর্তীতে তার লাশ বেসে উঠে আর কি পুকুরে। তো এটা এই চেয়ারম্যান জানায় আর কি। তো কথাগুলো রাজীবের মনে হয় বিশ্বাস হচ্ছিল না, বা সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে যখন পুরো ঘটনাটা শুনে সে পুরোপুরি মনে হচ্ছে অন্য জগতে ছিল। তো সে জাস্ট বিদায়ও ঠিক মতো নিতে পারে না, ফোনটা রেখে দেয়। তো তারপরে সে তার রুমে ফিরে আসে, ফিরে এসে সে তার রুমমেটকে ঘটনাটা বলে। তার রুমমেটও শুনে বেশ মানে শকড হয়ে যায়, এবং তারা দুজনেই মানে অবাক হয়ে যায় ঘটনাটা কী ঘটছিল তাহলে।
এটার আসলে ব্যাখ্যা রাজীবের কাছে নাই, এবং তারা এরপর থেকে তার রুমমেট বলে যে পরবর্তীতে সুযোগ পেলেই তারা ওই রুমটা চেঞ্জ করো ওখান থেকে, কারণ ওই রুমে গৌরব অনেক সময় কাটিয়েছে তাদের সাথে। এবং রাজীব যিনি, তিনি নাকি প্রায় ভয় পেতেন, যে তিনি প্রায় শুনতেন যে তার, তিনি ওই বারান্দার কর্নারে যাওয়া ছেড়ে দিয়েছিলেন, তিনি আম গাছের গোড়ায় বসা ছেড়ে দিয়েছিলেন, তিনি প্রায় নাকি বারান্দার কর্নারে গেলে শুনতে পেতেন তাকে ডাকতো, দূর থেকে গৌরব ডাকত এবং সেই ডাকের শব্দ শুনতেন। তো তিনি বলেছেন যে এইটা হতে পারে তার হেলুসিনেশন, তার ডাক শোনাটা, কারণ খুব ক্লোজ বন্ধু, একসাথে আড্ডা দিয়েছেন এক সময়, বেশ সময় কাটিয়েছেন, হতে পারে হেলুসিনেশনের কারণ হতে পারে। কিন্তু আবার এখানে আবার অধিভৌতিক ব্যাপারটাও থাকতে পারে, সেটাও তিনি বলেছেন। তবে সেদিন রাতে যেটা ঘটেছিল সেটার কোনো ব্যাখ্যা তার কাছে নেই, এবং তিনি যদি একা দেখে থাকতেন সেটাও তিনি বলছেন যে আমি একা দেখলে বিশ্বাসটা একরকম হতো, আমার যে রুমমেট ছিল সেও কিন্তু একটা অবয়ব দেখেছে সেদিন রুমের ভেতরে, এবং আমরা দুজনেই ভেজা পায়ের ছাপ পেয়েছি ফ্লোরে, এবং আমার লেপের মধ্যে কয়েক ফোঁটা পানি ছিল। তো সুতরাং এগুলোর কোনো ব্যাখ্যা হতে পারে না, বা ব্যাখ্যা আমি পাই না এটা কেন হয়েছে, এবং ডাক শোনার ব্যাখ্যাটা না হয় আমি দিলাম, বাট এগুলো আমি দেখতে পারি না, বুঝতে পারি না। অনেকেই তাকে বলেছেন যে আপনার বন্ধুর আত্মা এসেছিল আপনার কাছে, তো রাজীব এটাও মানতে নারাজ, যেহেতু তিনি একজন মানে প্র্যাকটিসিং মুসলিম, তিনি এখন প্র্যাকটিসিং মুসলিম, তো তিনি এটা মানতে নারাজ, তিনি বলেন যে এরকম তো সম্ভব না। তো যেটা ব্যাখ্যা রাজীব দাঁড়া করিয়েছেন, আমার মনে হয় তার ব্যাখ্যাকে আমি সমর্থন করি। তিনি বলেছেন যে হয়তো কোনো একটা জিন, যে নাকি হয়তো কোনোভাবে হয়তো সেদিন জিনের হাতেই হয়তো মারা পড়ে গৌরব, সেই জিনটাই হয়তো এখানে এসে এরকম কিছু করেছে। আবার রাজীবের ব্যাখ্যাটা আরেকটু অন্যরকম হতে পারে, আমিও হয়তো মনে করি যেটা, যে হয়তো এখান থেকেই কোনো জিনের দ্বারা পজেস ছিল গৌরব, এবং সে তার হাতেই মারা পড়ে তার বাড়িতে, এবং হয়তো সেই জিনটাই এখানে এসে, যেহেতু তার বন্ধু ছিল রাজীব, রাজীবকেও বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে বা বিভিন্নভাবে এফেক্ট করার চেষ্টা করে। তো এটাও একটা বড় সম্ভাবনা হতেই পারে। আসলে এই ব্যাখ্যাটা আমরা কেউই ঠিক মতো দিতে পারবো না, কারণ এটার তো ব্যাখ্যা হয় না, এটা একটা অতি লৌকিক ব্যাপার, এটার ব্যাখ্যাটা কী হবে আসলে আমরা কেউই জানি না, সেখানে কী জন্য কী ঘটে, বাট অনেক রকম রহস্যজনক ব্যাপার কিন্তু মানুষের জীবনে ঘটে যেটার কোনো ব্যাখ্যা হয় না, আমরা ব্যাখ্যা পাই না। যেমন আমি আপনাদেরকে অতীতে বলেছি যে ব্যাখ্যাতীত কিছু ব্যাপার আমার সাথে ঘটেছে, আসলে অনেকে যারা জানতে চান, অনেকে বলেন যে বাবু ভাই আপনার জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, তাদের জন্য আমি বলতে চাই যদি কম্পাইল আকারে আমি শেয়ার করি কিছুটা, যে মানে কী কী ব্যাখ্যাতীত ঘটনা আমার সাথে ঘটেছে, এটা যদি আমি কম্পাইল আকারে শেয়ার করি তাহলে আমি বলবো, যেমন আমি যদি ছোটো ছোটো করে সেই শুধু কী পয়েন্টগুলো শেয়ার করি, তার মাঝে খুবই ছোটোবেলায় যেটা আমার দেখা চোখে, যে আমি উঠোনে দেখেছিলাম যে উঠোনের ওপরের দেয়ালে কোনো একজন মানুষ হেঁটে যাচ্ছে পা বাঁকা করে, বেশ বড় বড় পা, অনেকটা হাট্টিমা টিম টিমের মতো করে হেঁটে যাচ্ছে সেই দেয়ালের উপর দিয়ে, এবং তাকিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, ভেঙচি কাটছে, এবং হাসিটা ভয় দেখানোর কোনো হাসি না, মানে একটা বাচ্চাকে, তখন আমার বয়স কিন্তু নিতান্তই কম, স্কুলেও যাই না, তো একটা বাচ্চাকে ভয় দেখানোর জন্য যদি হয় সেরকম না, মজা করার জন্য যেরকম সেরকম। এই ছোটোবেলায় আরেকটা দেখা দৃশ্য যেটা ছিল স্টোর রুম থেকে পেছনের দিক থেকে বড় একটা মুখ, যে মুখটার ব্যাস হবে বেশ বড়, সাধারণ মানুষের মুখের চেয়ে অনেক বড়, কারণ জানালাটা ছিল বেশ বড়, জানালাটা প্রায় 2.5 ফিট বা 3 ফিট প্রশস্ত হবে ওইখানে, এবং উচ্চতা ছিল মানে বেশ বড় একটা জানালা, সেই জানালার পুরোটা জুড়ে তার মুখ প্রায় ছিল, এবং দুই হাত দিয়ে সে দুটো জানালার পাল্লা ধরে রেখেছিল, এবং মুখ ঢুকিয়ে দিয়ে আমার সাথে অনেকটা পুকি এরকম খেলছিল। তো এটা আরেকটা ব্যাখ্যাতীত ব্যাপার আমার কাছে। এবং আরও বড় হওয়ার পরে, যেমন আমি বলেছিলাম যে আমার এক মামা ছিলেন যিনি পজেসড, এবং তিনি সহ রুমে শুয়ে থাকা অবস্থায় তিনি যখন বলল যে ও আসছে, ও এসে গেছে, তখনই সেই দরজার মধ্যে জোরে কিল মেরে যাওয়া, ধুম করে, একদম ধুম করে কিল মারা, মানে যেমন একটা মানুষ যদি জোরে কিল মারে। এবং সেখানে যেমন বলেছি, আপনাদের বলেছিলাম, আপনারা যারা শুনেছেন কাইন্ডে, যারা শোনেননি, যারা নতুন শুনছেন তাদের জন্য বলছি, সেই উঠোনটা ছিল আমাদের, সে বাসার দেয়াল ছিল প্রায় 12 ফিট উঁচু, এবং উঠোনটা ছিল পুরোপুরি আটকানো, সেখান থেকে কোনো মানুষ খুব সহজে, মানে সুপার অ্যাক্রোবেট না হলে, জাম্প করে 12 ফিট দেয়াল পার হয়ে যাওয়া এত সোজা না, এবং সেই শুধু দেয়াল পার হলেই হবে না, দেয়ালের পরে গাছ আছে সেটা পার হয়ে যেতে হবে, এবং 1 সেকেন্ডের মাঝে এভাবে কিল দিয়ে পার হয়ে চলে যাওয়া, পুরো উঠোন ছেড়ে
এটা একদম অসম্ভব একটা ব্যাপার এবং এটা মা মেনে নেওয়া যায় না আসলে। এবং সেই কিল মারার পরপরই কিন্তু উঠানে চলে গিয়েছিল আমার আম্মু এবং আমরা। তখন বাসায় কিন্তু ওই সময় আব্বু টুরে ছিল একটা, তো আমার নানি ছিল সাথে। তো আমরা যখন গিয়েছি কেউ নেই, পুরো উঠান খা খা করছে এবং কাজের মানুষদেরকে তোলা হলো যারা তখন ছিল তারাও কিন্তু ঘুমিয়েছিল। তো কেউ এসে সেই রুমের দরজায় কিল মেরে যাবে এরকম কিন্তু আসলে সম্ভব না। এই ছিল আরেকটা ব্যাখ্যাতিক ব্যাপার যেটা আমার নিজের কানে শোনা। এবং আরও ব্যাখ্যাতিক ব্যাপার আরেকটা ছোট, এরকম আরও কতগুলো ছোট ছোট কম্পাইলেশন আমি বলছি, যেটা হচ্ছে আমি যেমন সেই মামার সাথে যখন ঘুমিয়েছিলাম বিছানায় আমি আর আমার মামা, তখন আমি দেখেছিলাম পায়ের কাছ থেকে কিছু একটা আসছে, ঠিক একটা ছায়ামূর্তি এবং মানে একটা মানুষের অবয়ব, বেশ ডার্ক ডার্ক ডার্ক, মানে অন্ধকার আরও জমাট বেঁধে গেলে যেই অন্ধকার হয় সেই অন্ধকার একটা মানুষের অবয়ব পায়ের কাছ থেকে এসে একদম পাশ পর্যন্ত আসলো। এসে যখন নাকি কুঁজো হতে গেল আমি তখন আমার মামাকে ডাক দিয়ে দিলাম, ডাক দিয়ে বললাম যে আপনি এই পাশে শোন আমি ওই পাশে শুই। তো যাই হোক, আমি দেয়ালের পাশে শুয়ে সেটে গেলাম দেয়ালের সাথে, তখন স্কুলে পড়ি। তো এই যে একটা ব্যাখ্যা দিতে পারি, আমি নিজের চোখে দেখেছি সেটা, সুতরাং এটাও মানে একদম নিজের চোখে দেখা। তারপরে আরও যদি ব্যাখ্যাতীত ব্যাপার বলতে চাই, যেটা ঘটেছে আমরা যখন বাড়ি করছিলাম যেখানে ভাড়া ছিলাম সেখানে আমার রুমের আমার বেডরুমের নিচ দিয়ে দেয়াল মানে দরজার নিচ দিয়ে দেখতাম যে পায়ে হেঁটে কে পার হচ্ছে এবং পাশের রুমের দিকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এবং তখন ফার্স্ট ভেবেছিলাম যে আমাদের বাসায় একজন বৃদ্ধা ছিলেন, তিনি আমাদের কাজে কর্মে সাহায্য করতেন, ভেবেছিলাম যে তিনি হেঁটে যাচ্ছেন। তো এটা দেখে আমি যে ফট করে যখন দরজা খুলি দেখি কেউ নাই, এবং সেটা ছিল আরও একটা আশ্চর্যের ব্যাপার, কারণ সেটাও একটা ব্যাখ্যাতীত ব্যাপার, কারণ সেই দরজা যখন আবার আমি লাগিয়ে দেই তার কিছুক্ষণ পর আবার সেই পায়ে হেঁটে যাওয়া পা দেখা যায়। এবং আশ্চর্যের ব্যাপার যে আমি তখন র্যাশনাল এক্সপ্লেনেশন খুঁজতে চেষ্টা করেছিলাম যে এটা কি গাছের ডালে ছায় নাই, কারণ তার সামনাসামনি ছিল আমাদের বাসা এবং আমাদের বাসার সামনে নারকেল গাছ ছিল। তো ভাবছিলাম নারকেল গাছের ছায়া কি পড়েছে কি না। তখন আমি দরজা খুলে দেখতে যাই নারকেল গাছ, দেখি যে না নারকেল গাছের কোনো ছায়া এখানে আসছেই না। সেই বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত নারকেল গাছের হালকা ছায়া দেখা যেত, কিন্তু এত দূর আসার প্রশ্নই আসে না। তো সেটাও ছিল আরেকটা ব্যাখ্যাতীত ব্যাপার। তো তারপর আমার হাত পুড়ে যাওয়া একবার, সেটাও এগুলো সব কাহিনী কিন্তু আমি শেয়ার করেছি, তারপর আমি কী পয়েন্টগুলো আবার বলছি আপনাদেরকে। আজকে যেহেতু নিউ ইয়ারের একটা শো, এই ছোটো ছোটো ব্যাপারগুলো তুলে আনা যেতেই পারে। অনেকেই বলেন যে অনেকেই আমাকে প্রায়ই এখন মেইল করেন যে বাবু ভাই আপনার নিজের এক্সপিরিয়েন্স বলেন আমাকে, অনেকেই বলেন। এবং দেখা যাচ্ছে যে ওপার বাংলা থেকে প্রজিত কুমার যিনি ছিলেন তিনিও রিকোয়েস্ট করেছেন কয়েকবার বাবু ভাই পুরনো কাহিনীগুলো শুনতে চাই। তো সেটাই বলছি যে কী পয়েন্টগুলো শুধু বলছি যে আমার হাত পুড়ে গেল, যেমন আমি বলেছিলাম যে একবার যে আমাদের বাসা তৈরি করার সময় যখন একতলা বাড়িতে বসে আমি ধূমপান করছিলাম একটা রুমে, সারা বাড়ি মানে খালি, তখন পুরো বাড়িতে কেউ নেই এবং যেই রুমটায় বসে করছিলাম সেখানে অনেক নামাজ কালাম পড়া হতো, তো মানে সবসময় ধর্মীয় চর্চা হতো। তা আমি তখন আসলে খুব বেশি প্র্যাকটিসিং ছিলাম না, বা খুব বেশি মানে আমি যে খুব বেশি প্র্যাকটিসিং বলতে আমি আল্লাহ মাফ করুক মানে যে আমি মানে সেরকম মানে মানে চিন্তাভাবনা করতাম কম তখন। তো তখন যখন সেখানে বসেছিলাম, তো তখন সেখানে বসে একটা ধূমপান করেছিলাম আমি, এবং এসে আমি বাসায় এসে যখন আমার শার্টের হাতাটা খুলি, আমার আমার হাতা কিন্তু পুরোপুরি লাগানো ছিল, মানে কফলিং লাগানো ছিল, যেহেতু আমি তখন অফিসে যেতাম জব করতাম, আমাকে পড়তে হতো সেরকম মানে ফুল স্লিভ শার্ট পরতে হতো, তো সেই শার্ট কিন্তু পুরোই লাগানো ছিল বোতাম। আমি যখন এসে হাতাটা গোটাই দেখি আমার হাতের ঠিক আর্মের মাঝামাঝি জায়গায় মনে হচ্ছে একটা পোড়া দাগ, মনে হচ্ছে কেউ একটা কলম বা কিছু গরম কোনো লোহার রড বা কিছু একটা দিয়ে একটা ছ্যাঁকা দিয়েছে এরকম। তো আমি তখন কিন্তু ভয় পেয়েছিলাম, ভয় পাওয়ার কারণে আমার ওয়াইফ আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে যে কী হয়েছে, কারণ হঠাৎ করে স্কিন এরকম কিছু হওয়ার অ্যাশ হওয়াটা আসলে রিস্কি, মানুষ হঠাৎ করে কী হলো। তো ডাক্তারের কাছে যখন যাই ডাক্তার বলে যে তোমার তো এটা পুড়ে গিয়েছে, কীভাবে পুড়িয়েছো তুমি? আমি তাকে বলি না ডাক্তার সাহেব এটা তো আমি পোড়াই নাই, এটা তো এমনি আমার শার্ট এত দূর পর্যন্ত লাগানো, এটা পুড়লে তো আমার শার্টও পড়বে। বলে না তো এটা পুড়ে গেছে। তো ডাক্তার মনে হলো যে আমার উপর বিরক্ত, মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি তাকে। তো উনি কিন্তু আমাকে তেমন কিছু দেননি, একটা বার্ন অয়েন্টমেন্ট দেন এবং বলে যে ব্যথা করলে নাপা খেতে। তো পরবর্তীতে কিন্তু সে বার্ন অয়েন্টমেন্টে দেওয়ার পর সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তো সেটাও আরেকটা ব্যাখ্যাতীত ব্যাপার ছিল। তো এই ধরনের ব্যাখ্যাতীত ব্যাপার কিন্তু অনেক অনেক
আমার সাথে ঘটেছে এবং আরও অনেক মানুষের সাথে ঘটে। এখন আমার সাথে একাধিক ঘটার কারণ আমি হয়তো ভাবতে পারি যে হয়তো এমন হতে পারে যে আমি যেহেতু ছোটোবেলা থেকে খুব কিউরিয়াস, আই ডোন্ট নো কেন, এটা একটা খুবই আশ্চর্যের ব্যাপার। আমি ছোটোবেলা থেকে এই যে বললাম যে আমি দেয়ালের উপর দিয়ে হাঁটতে দেখেছি, এখন কেউ যদি বলে ভাই আপনি পজেস ছিলেন, আমার মনে হয় না যে আমি পজেস ছিলাম, কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে কখনো ওইভাবে করে কেউই বিরক্ত করেনি এবং আমি কখনো ওরকম দেখিনি যে পজেস্ট মানুষরা যেসব প্রবলেম ফেস করে সেগুলো আমি করিনি আলহামদুলিল্লাহ, এবং কখনোই সেরকম কিছু হয়নি আমাকে, কখনো কোনো বা মানে আমার ইবাদতেও কোনো বিঘ্ন ঘটাতে কেউ আসেনি বা আমার মনে হয় না ইনশাল্লাহ আসবে বা আসার, মানে আমি সেরকমভাবে চেষ্টা করি ইবাদত যখন করি তখন আমি সেভাবেই চেষ্টা করি যে মনোনিবেশ করে তারপর করতে, তো সেরকম কখনোই হয়নি এবং এরকম প্রবলেম ফেস করিনি। সুতরাং পজেস্ট যে ব্যাপারটা সেটা আমি আউট অফ কোয়েশ্চেন রাখছি। তো এছাড়া হয়তো ছোটোবেলা থেকে আমার অতিপ্রাকৃত জগৎটা সম্পর্কে খুব আগ্রহ জন্মেছিল কোনোভাবে এবং হয়তো সেই কারণে হয়তো আমার সাথেও এরকম কোইন্সিডেন্টাল ব্যাপারগুলো ঘটেছে। অ্যান্ড সামহাও আমার ম্যাটার্নাল সাইড অনেকের সাথেই এই ব্যাপারগুলো খুব ঘটেছে এবং এই কারণেই হয়তো আমিও সেটার সাথে কিছুটা টাচড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো ব্যাখ্যাতির জিনিসগুলো আমি দেখেছি এবং আরও আশ্চর্যের ব্যাপার এটা আমি বলবো যে মানে আমাদের যে শৈশব সেই 80-এর দশক শৈশবে কিন্তু আমি যেই জায়গাটায় বাস করি তার আশেপাশের এলাকাতে অনেক রকম গল্প বা কাহিনী বা কথা বা লেজেন্ড প্রচলিত ছিল যে এই বাড়িটা হন্টেড, এই বাড়িতে এটা হয়েছে, ওই বাড়িতে ওটা হয়েছে, এবং সেই বাসাগুলো ছিল অনেক পুরনো, অনেক পুরনো বাড়ি, মানে এগুলো হয়তো 50-এর দশকে বা নির্মিত বাড়ি এগুলো, হ্যাঁ 50-এর দশকে বা 40-এর দশকে নির্মিত বাড়ি, এবং সেই বাড়িগুলোর ভিতরে তখনকার সময়কার পুরনো বাড়ি সবই ছিল একতলা বাড়ি, কোনোটা কোনো একটা দুটো বাড়ি ছিল দোতলা। তো সেসব বাড়ি সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত ছিল, অনেকে বলতো যে যুদ্ধকালীন সময় আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেসব জায়গায় অনেকে বলেছে যে এখানে টর্চার হয়েছিল বা এরকম কিছু হয়েছিল এবং সেসব জায়গায় কিন্তু অনেক ব্যাপার স্যাপার অনেকেই দেখতো এবং অনেক বাসা সম্বন্ধে প্রচলিত ছিল। একদিন রাতে আমার মনে আছে আমি রাতের বেলা ফার্নান আমাদের ছোটো ভাই ওকে নিয়ে ছাদে উঠেছিলাম এবং ফার্নানকে আমি বলেছিলাম, তখন রাত 3টার সময় আমি ফার্নানকে দেখাচ্ছিলাম, দেখ ওই যে ওদিকে ওদিকে, মানে বিভিন্ন বাসায় পয়েন্ট করে দেখাচ্ছিলাম যে এখানে এই কাহিনী শুনেছিলাম, এখানে ওই কাহিনী শুনেছিলাম। সো এই ব্যাপারগুলো কিন্তু বেশ সে সময় প্রচলিত ছিল, মানুষ অনেকেই অনেক কথা বলতো এবং অনেকেই সেগুলো জানেন। এবং আমার মনে আছে যে আমি যখন প্রথম রেডিওতে যাই তখন সেখানকার যে ভাই যার সাথে যে জিনিস ওটা করতেন তার সাথে যখন গল্প হতো তিনি কিন্তু তখন বলতো, তার সাথে বেশ আলাপ হতো কারণ তিনিও তখন ওখানেই ভাড়া থাকতেন, আমাদের এলাকাতেই বেশ কিছুদিন ভাড়া ছিলেন তিনি, তো তখন ওনার সাথেও কিন্তু এই গল্প হতো, বেশ ভালো একটা গল্পগুজব হতো এই বিষয় নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমেরিকার যে স্মৃতি, অনেকে যে আমেরিকার গল্পগুলো শুনতে চান আমার কাছে, যে আমেরিকার স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেকেই শুনেছেন এই কাহিনীটা, বারবার আর বলতেই চাচ্ছি না যে প্রথম শেয়ার করা কাহিনী রেডিওতে যেটা ছিল হচ্ছে যে বিশাল একটা অগ্নিকুণ্ড দেখেছিলাম একটা সুগার কেন ফিল্ডে, যে আমরা একটা হন্টেড রেলওয়ে ট্র্যাক দেখতে গিয়ে সেখান থেকে ফেরার পথে দেখেছিলাম যে বিশাল আগুনের ফ্লেম উঠে গিয়েছিলো একটা গাছের মাথায়, একটা না পাশাপাশি দুটো গাছের মাথায় বড় বড় মশালের মতো জ্বলে উঠেছিলো বিশাল। সেগুলো সম্ভবত আই ডোন্ট নো, মানে আমি এখনও বলতে পারি না, পাম ট্রি অথবা সুপারি গাছ কোনো একটা গাছ ছিল সেটা, সেই দুটো গাছের মাথায় প্রচণ্ড বড় ফ্লেম উঠেছিলো। তো সেটা কিন্তু খুবই একটা মিস্টেরিয়াস স্টোরি এবং সেখানে আসলেই আমি বলবো যে সেখানে আমাদেরকে ফলো করে এসেছিলো কুকুর এবং সেসব কুকুরগুলো কিন্তু আসলে হাউন্ড, মানে সেগুলো কিন্তু সেই সুগার কেন ফিল্ড পাহারা দেওয়া হাউন্ড এবং সেসব হাউন্ডগুলো ছিল এত ডেঞ্জারাস হাউন্ড, যেগুলো মানে সত্যিকার হাউন্ড যেগুলো থাকে সেগুলো মানুষকে ঘাড় কামড় দিয়ে শুয়ে রাখে যতক্ষণ পর্যন্ত তার ওনার না আসে। তো সেই কুকুর যখন দৌড়ে আসছিল, আমি পরবর্তীতে জিনিসগুলো মেলানোর চেষ্টা করছি যে কুকুর দৌড়ে আসছে, এত দ্রুত চড়ে আসছে, এগুলো তো আমাদেরকে ধরে ফেলার কথা, কিন্তু আমরা মানুষ, আমরা মাত্র 3 জন ছেলে দৌড়ে আসতেছে, আমাদের কিন্তু সেগুলো আমি দেখিনি চোখে, কিন্তু আর কুকুর দেখিনি, কুকুরের ডাক শুনেছি কুকুর কিন্তু দেখিনি আমরা চোখে, এবং কুকুর খুব কাছে আসছিল, মানে প্রতি মুহূর্তে আমরা কুকুরের ভয়ঙ্কর ডাক শুনছিলাম, কাছে আসছে আমাদের, কিন্তু আমরা কিন্তু কুকুর দেখতে পাইনি চোখে, এবং গাড়ি ঘুরিয়ে যখন চলে আসছি তখনও আমাদের সামনে কোনো কুকুর পড়েনি, বাট কুকুরের ডাক কিন্তু শুনেছি, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ সো স্ট্রেঞ্জ, হ্যাঁ মানে খুব একটা আশ্চর্য ব্যাপার ছিল, কেন কুকুর ডাক শুনলাম কাছাকাছি চলে আসছে তারা আসলো না, এবং সুগার কেন ফিল্ড পাহারা দেওয়ার জন্য কিন্তু কোনো কুকুরের প্রয়োজন নাই,
হ্যাঁ মানে দিস ইজ সো স্ট্রেঞ্জ কাজ হুজ গোনা স্টিল সুগার কেন, ঠিক না? ব্যাপারটা বেশ আশ্চর্য কিন্তু, ঠিক না? সো দিস ইজ সামথিং, কারণ আমরা কিন্তু সুগার কেন ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমরা কারো পার্সোনাল প্রপার্টির ভেতরে ঢুকি নেই তখনও। আচ্ছা পার্সোনাল প্রপার্টি হবে মোস্ট প্রবলি, এটা পার্সোনাল প্রপার্টির মাঝখানে যে আইল সেটা দিয়ে যাচ্ছিলাম, বাট ওইটা মানে ওরকম গার্ডেড কোনো প্রপার্টি না। আর যেই গাছগুলোর আগায় আগুন জ্বলতে দেখেছিলাম সেগুলো কিন্তু আসলে একটা প্রপার্টির ভেতরে ছিল এবং আমাদের থেকে বেশ ধরেন কয়েকশো ইয়ার দূরে। সো ওইটা একটা বিশাল স্ট্রেঞ্জ কাহিনী। এবং সেই ওখান থেকে পাশ আরেকটা জায়গায় যখন গিয়েছিলাম লেক মিয়াকার কাছে, সেখানে রাস্তা পার হতে দেখেছিল রয়, যে অ্যাকর্ডিং টু হিম অ্যাকর্ডিং টু রয়, সেটা কিন্তু আমার চোখে পুরো আমি দেখিনি, আমি জাস্ট একটা এলিগেটরের লেজের মতো দেখেছি চলে যেতে। রয় বলেছে সেটা মাথা ছিল কাইন্ড অফ লাইক হিউম্যান, মানুষের মতো মাথা ছিল এটা, শেষে নাকি সামনের দিকটা ক্রল করে যাচ্ছিলো। সো এটাও কিন্তু আসলেই খুবই মানে মানে ব্যাখ্যাতীত একটা কাহিনী। এটা আসলে আমি আমি বুঝতে পারছি না সেটাকেও কীভাবে আমি ব্যাখ্যা দেব, সেটার আসলে ব্যাখ্যা না। তারপরে ছিল সেই যে ডক্টরের বাসার কাহিনী, সেটাও আমি বলেছিলাম। আমি কিন্তু অল্প অল্প করে টাচ দিয়ে যাচ্ছি যারা শুনতে চেয়েছিলেন অতীতের কাহিনীগুলো পুরনো। সেই যে ডক্টরের বাসার কাহিনী বলেছিলাম, যে একজন ডক্টর ছিল যে নাকি মানুষকে কাটাকাটি করতো, লাইভ এনে কাটাকাটি করতো, এবং সেখানকার বাম সম্প্রদায়কে, বাম বলতে আর কি যারা নাকি সেখানকার মানে রাস্তার মানুষ আর কি, যারা রাস্তায় বসবাস করে নিতান্তই হতদরিদ্র হয়ে রাস্তায় একসময় নেমে যায় তাদের স্ট্যাটাস, তাদেরকে বাম বলে সেখানে, তো সে বামদেরকে এবং এদেরকে নিয়ে আসতে এনে তাদেরকে লাইভ অপারেট করতো, এরকম একজন সিক ডাক্তার ছিল। স্পষ্টত সেই লোকেশনটা এখন স্পষ্ট মনে আসছে না, আমার কথা ছিল অনেক বছর আগের কাহিনী, যেহেতু রয় আমাকে নিয়ে গেছিলো সেই বাসে, এবং এই কাহিনীটা রয়ই তখন বলে আমাদের। এবং একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে তখন কিন্তু কোনো ব্যাপারগুলোকে এখনকার মতো বা সার্চ করার অপশন ছিল না, সেই সময়টাতে আমরা যা শুনতাম মানুষের কাছে লোকমুখে যা শুনতাম সেটাই আমাদের শুনতে হতো, বিশ্বাস করতে হতো। তো রয় আমাকে সেই বাসায় নিয়ে গেছিলো, সেই বাসাটাও ছিল খুব স্ট্রেঞ্জ জায়গায়। সেই বাসায় যাওয়ার পথে যেটা ছিল চারিপাশে সুগার কেন ফিল্ড এবং মাঝখান দিয়ে ডার্ট রোড, মাটির রাস্তা এবং ছোটো ছোটো নুড়ি পাথর দেওয়া। এবং প্রথম যেদিন রয়ের সাথে যাই সেই জায়গায় কিন্তু সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এবং আমি রয়কে নিয়ে গাড়ি নিয়ে নেমে যাই এবং অনেক দূর ডার্ট রোড পর্যন্ত সেই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের, যে এবং নামার পর রাস্তা থেকে নেমে যায় রাইট টার্ন নিয়ে সোজা চলে যেতে হয় সেই বাসার সামনে, একটা বাসা, এবং সেই বাসাটার সামনের যে ফেন্স করা, মানে বড় ফেন্স দেওয়া এবং একটা একটা বড় ফেন্সের ডোর দেওয়া, সেটা শেকল দিয়ে আটকানো, যেখানে লেখা আছে নো ট্রেসপাসিং নো লটারিং। এবং বুঝতে পারছেন যে বেশ একটা কাইন্ড অফ লাইক কী বলবো, মানে মানে রুরালি জায়গা, রুরাল জায়গায় বলবো, কারণ কৃষিকাজ যেখানে হয় সেরকম একটা জায়গায় আউট অফ নো এয়ার বাসাটা। এবং সেই বাসাটার ভেতরে রয় কিন্তু ঢুকেছিল এবং আমি তাকে ফলো করে ঢুকেছিলাম। আমি অ্যাট ফার্স্ট ঢুকতে চাইনি, বুঝতেই পাচ্ছেন যে আমি আসলে আমি তো বাংলাদেশি একজন মানুষ, আমার কাছে কিন্তু ফার্স্ট অফ অল প্রথমেই এইসব চিন্তা হয় যে আমি এই কাজটা করবো কি না। অ্যান্ড সামহাও আমি ছোটোবেলার থেকেই খুব মানে কোনো জায়গায় লফুল কোনো সাইন দেখলে সেটাকে ক্রস করি না, আমি এটা চেষ্টা করি, আমার আমার মন থেকে এই জিনিসটা আসে। তো যখন রয় এটা ক্রস করে রয় আমাকে বলে উঠতে, তা আমি তখন নাকি ফেন্সটা ক্রস করে ভেতরে যাই। যাওয়ার পর আমরা সেই মূল বাসাটায় ঢোকার পর কিন্তু মানে খুব মানে ভয়ঙ্কর একটা ভাইব ফিল করেছিলাম, যদিও সেখানে তেমন কিছু দেখিনি, কিন্তু বাসাটা দেখলে কিন্তু ভয় লাগবে। আউট অফ নোয়ের একটা বাসা, যেখানে আপনি জানেন একজন মানুষ এখানে আমি বলবো যে হি ইজ টু ওয়ার্শিপ সেইটান, মানে সে সেইটান ওয়ার্শিপ করতো সেখানে, মানে ব্ল্যাক ম্যাজিক সেইটান ওয়ার্শিপিং করতো। কারণ হোয়াট ইজ দেয়ার টু অ্যাকচুয়ালি, মানে সেই ডাক্তারকে যখন ধরেছে ডাক্তার বলেছিল নাকি যে সে রিসার্চ করে, রিসার্চের কী আছে, একজন ডাক্তারের রিসার্চ করার কিছু নাই। সে যখন মেডিকেল ডাক্তার হয়েছে তাকে যথেষ্ট রিসার্চের মাধ্যমে আসতে হয়েছে, সে যথেষ্ট অটোপসি করে এসছে এবং তাকে পড়ানো হয়েছে মানুষ সম্পর্কে, অনেক পড়ানো হয়েছে মানুষের প্রত্যেকটা অর্গ্যান সম্বন্ধে, হিউম্যান বডি সম্বন্ধে পড়ানো হয়েছে। তো সেখানে নতুন করে দেখার কিছু নেই। তো সে কী রিসার্চ করতো, সে যেটা করতো আমার বিশ্বাস যে সে সেইটান ওয়ার্শিপিং করতো। যাক, তার সেই বাসাটার ভেতরে যে মূল ঢোকার পর রয় কিন্তু সেখানে সেই রুমটাতে যে খুলেছিল দরজাটা, এবং সে দরজাটা খুলছিল না, দ্যাট ইজ কল যে যেটাকে বলা হয় অপারেটিং রুম, সেটা কিন্তু রয় টানাটানি করে খুলেছিল। এবং সেই বাসার ভেতরে একটা ভ্যাপসা গন্ধ, পুরনো এবং ফার্নিচার কিছু তেমন নেই, জিনিসপত্র পড়ে আছে। এবং আমি যেটাতে রয় সবচেয়ে বেশি পেয়েছিলাম, যে বাসার পেছনের দিকে একটা জায়গা রয় আমাকে দেখিয়ে বলেছিল যে এই জায়গায় নাকি সে ডেড বডিগুলোকে সে রাখতো, এবং সেখানে সে সেই ডেড বডিগুলোকে মাটির তলে পুঁতে ফেলতো, এবং সেখানের উপরে অনেক
মানে ঘাস জন্মে গেছে উঁচু হয়ে, রয় বলেছে এই জায়গাটা থেকে অনেক মানুষের কঙ্কাল বেরিয়েছিল। তো সেই বাসাটাতে যে আমার কাছে উইয়ার্ড ফিলিং হয়েছিল এবং সেগুলো আমার কাছে ব্যাখ্যাতীত উইয়ার্ড ফিলিং, এবং সেই বাসাতে আমি একটা বিড়াল দেখি, বিড়ালের ডাক শুনি, বিড়ালটা এমন অন্ধকার কোণে ছিল যেটা নাকি সামনে পুরো আসে না, একটা কালো ছায়ার মতো দেখেছিল, এবং আমি তখনই সেখান থেকে ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসি। সো এটাও কিন্তু একটা ব্যাখ্যাতীত ব্যাপার। তারপরে রয়ের সাথে ডিল্যান্ডে যাওয়া, সেটা নিয়েও আমি একটা স্টোরি বলছিলাম, এবং সেই স্টোরিটা আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। এটা সম্ভবত সেই রেডিওর একটা স্পেশাল এডিশন সিডি বেরিয়েছিল, সেখানে ছিল, সেখানে যেও কিন্তু আমরা এরকম সেই যে তাদের যে পিছনে যে গ্রেভিয়ার ছিল সেখানে অনেক রকমের শব্দ শুনি, এবং মনে হয় যে কেউ দৌড়ে যাওয়া আসা করছে সেখান দিয়ে, এবং সেখান থেকে কিন্তু আমি আর রয় পরে দৌড়ে সরে আসি। তো যাই হোক, সেটা অ্যাকচুয়ালি আমাদের সেই টিনেজ বয়সের বা টিনেজের পরবর্তী বয়স যেটা, সেই সময়কার ইন্ডেভার্সগুলো ছিল, খুব ইন্টারেস্ট ফিল করতাম আমি আর রয় এই ব্যাপারগুলোতে, এবং আমরা কাইন্ড অফ লাইক আপনার গোস্ট হান্টার্স টাইপের চিন্তাভাবনা করে এসব জায়গায় যেতাম। বাট আই থিঙ্ক উইচ ইজ নট রাইট অ্যান্ড উইচ শুডন্ট উই শুডন্ট হ্যাভ ডান দোজ থিংস, কাজ বড়ো রকমের ভয়ের বা বড়ো রকম বিপদের সম্ভাবনা ছিল অনেক অনেক জায়গায়, বড়ো রকম বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এবং আমরা সেসব বিপদে পড়িনি। থ্যাংক আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া এই ব্যাপারে যে আমরা আসলে সেই রকম বিপদে পড়িনি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কারণ এত দূরে একটা দেশে বসে যদি কোনো বিপদে পড়তাম, বাবা মা দেশে, পরিবার দেশে, তখন আসলে কী বা হতো আসলে এখন ভাবলে আমাকে সবাক লাগে। আর আমি এই সব এই জায়গাগুলোতে যাওয়া মোটামুটি এগুলো ছেড়ে দিয়েছি। এখন যদি কোথাও যাই, দূর থেকে দেখি, একটু চেষ্টা করি যে এক্সপিরিয়েন্স করতে সেই জায়গাটা কেমন, মানে এখনও ভালো লাগে চিন্তা করতে যে এই জায়গাটা ভৌতিক, এখানে কিছু ঘটে, এই জায়গায় এরকম কিছু ঘটেছে, এগুলো দেখতে ভালো লাগে, এখনও ভালো লাগে সেরকম ভাবতে। বাট এখন ওই স্পষ্টত সেই জায়গাটায় যাই না, কারণ যেটা হয়েছিল, আমি কোনো একটা জায়গায় এরকম যাওয়ার পরে যেটা হয়, আমি রাতেরবেলা প্রচণ্ড রকমের প্রবলেম ফেস করা শুরু করি, যেটা হচ্ছে আমাকে রাতেরবেলা নিয়মিত বোবায় ধরা শুরু করে, এবং আমি ফিল করতাম যে কিছু একটা এসে আমাকে চেষ্টা করছে কিছু একটা করার, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার, এবং আমি স্বপ্নের মাঝেই দোয়া পড়া শুরু করতাম এবং ভয়ঙ্কর ব্যাপার ঘটতো, এবং দু একটা ব্যাপার এত রিয়েলিস্টিক ছিল। যেমন একবারকার ঘটনা আপনাদেরকে আমি বলেছি, একবার যেটা হয়েছিল সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি সিলেটে, সেই আমার ঘরের ভেতর আমার কপালে টাচ করে গিয়েছিল, এবং সে মানে কোনো মতে সে ফজরে আজান পড়েছিল এবং আমি দোয়া পড়াতে সেই সময়টা হয়ে যায়। এবং আরেকবার যেটা হয় আমার বাসাতেই হয়, সেটা হচ্ছে যে আমি মানে স্পষ্টত বুঝতে পারি যে আমার বারান্দা দিয়ে কিছু একটা দৌড়ে সরে গেল সেখান থেকে। সো এই ব্যাপারগুলো ঘটার পরে আমি যখন আমার মার সাথে আলাপ করি, আমার মা তখন আমাকে বলেছিলেন যে বাবা তুমি যেও না, এসব আসলে এগুলো পয়েন্টলেস, তুমি কেন যাও, কী করবা ওখানে, যে কী দেখতে পাবা তুমি, তুমি কী মানে কী প্রমাণ করতে চাও সেখানে, যে তোমার আসলে মূল উদ্দেশ্যটা কী, এটা তো কোনো আসলে কোনো উদ্দেশ্যবিহীন একটা জিনিস, এটা তো আসলে ঠিক না। তোমার বাসায় যদি কোনো অপরিচিত মানুষ এসে রাতের বেলা নক করে তোমাকে ডিস্টার্ব করে, তুমি কি সেটা পছন্দ করবা? আমি বলেছিলাম যে না, তখন বলে যে অবশ্যই তারাও পছন্দ করে না, তোমার প্রয়োজন নেই সেটা করার। তো যাই হোক, তারপর থেকে আমি আমার মায়ের এই নিষেধটা শুনি, এবং আমি তখন থেকে ওই জিনিসটাতে এরকমভাবে আর ইনভলভ হই না, আর আমি চেষ্টা করি এখন দূর থেকে জিনিসটা অবজার্ভ করা, কেউ কিছু বললে শুনি, সেই কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং মাঝে মাঝে আমি চেষ্টা করি দূর থেকে যে জায়গাগুলো দেখার। যাই হোক, দূর থেকে যে মানে সেটার একদম ভেতরে না গিয়ে দূর থেকে যাই এবং দেখি, এবং আমি মনে মনে তাদের সাথে কমিউনিকেট করে বলি যে আমি তোমাদেরকে ডিস্টার্ব করতে আসিনি। তো যাই হোক, আজকে এখন কিন্তু আমাদের নতুন একটা বছর শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই আমরা পা রাখবো 2022 সালে, এবং 2022 সাল একদম কাছে এসেছে, আর অ্যাকচুয়ালি আমি বলবো যে কয়েকটা সেকেন্ড বাকি আছে 2022 সাল হতে, এবং চারিপাশে শোনা যাচ্ছে অনেক ফায়ারওয়ার্কস, এবং এই ফায়ারওয়ার্কসের শব্দগুলো আমি চেষ্টা করেছি যতদূর পর্যন্ত আপনার জন্য না রাখতে, বেশ নীরস হবে, আমার কথা শোনা যাবে না। তো চলুন আমরা একসাথে পা রাখি 2022 সালে, আমরা কাউন্টডাউন শুরু করব এবং দেখি কাউন্টডাউনটা কীভাবে করতে পারি, দেখি কীভাবে হয়। শুরু করছি 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, and Happy New Year 2022. Oh,
তো এই একটা ডিফারেন্ট টাইপ অফ আয়োজন আপনাদের জন্য রেখেছিলাম, মাঝখানে এই একটা মিনিট আপনাদের সাথে হারিয়ে গিয়েছিলাম। দ্যাট ওয়াজ 2022 সালে ঢোকার জন্য, 2022 সালে ঢুকে গেলাম অদ্ভুতরী নিয়ে আমরা, এবং এই মাঝখানে হালকা ডিফারেন্ট টাইপস অফ মিউজিক আর অ্যারেঞ্জমেন্ট নিয়ে শুরু করলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন ভাই স্পেশাল কিছু থাকবে কিনা অদ্ভুতরীতে। স্পেশাল জিনিসের মধ্যে যেটা বললাম যে আমি যে কিছু কিছু ক্লিপস শেয়ার করলাম, আমার লাইফের বিভিন্ন ক্লিপস, বিভিন্ন সময়ের ক্লিপস সব শেয়ার করা হয়নি, বাট অনেক কাহিনী আপনারা শুনেছেন যেগুলো শেয়ার করেছে সেগুলোরই কিন্তু আপনারা শুনেছেন অতীতে বড় ভার্সন, মানে পুরো স্টোরিটা ডিসক্রাইব করেছিলাম, অনেকগুলো শুনেছেন রেডিওতে, এর মধ্যে কিছুটা অনেকগুলো রিপিটেড হয়েছিল অদ্ভুতরীতে। তো সেগুলোরই ছোটো ছোটো ক্লিপস আপনাদের জন্য আজকে শেয়ার করলাম এখানে। আর এখন আমরা একটা ডিফারেন্ট টাইপস অফ মিউজিক দিয়ে 2022 সালে প্রবেশ করলাম। অবশ্যই এটা ইংলিশ নিউ ইয়ার, তো ইংলিশ স্টাইলেই ঢোকা হলো। তবে আমি আপনাদেরকে বলবো, যেহেতু নতুন একটা বছর শুরু হয়েছে, সেটা ইংরেজি হোক বাংলা হোক, আপনারা সবাই সৃষ্টিকর্তার কাছে, মানে যার যার ধর্ম অনুযায়ী আল্লাহর কাছে, আমি যেমন মুসলিম আমি বলবো আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেমন আল্লাহ যেন আপনাদেরকে একটা সুন্দর বছর দেন, অসুখ বিসুখ মুক্ত মুক্ত রোগ মুক্ত একটা বছর, ভয়ঙ্কর কোনো অসুখ যেন আমাদের মধ্যে না আসে, কোনো মহামারী যেন আমাদেরকে অ্যাট্যাক না করে, আমাদের যেন অভাবে পড়তে না হয়, আমরা যেন সবাই দেশবাসী সবাই খুব ভালো থাকে, আমাদের দেশটা যেন সুন্দরভাবে থাকে, এবং আমাদের দেশের যেন সমৃদ্ধি ঘটে। এবং এই দোয়া আপনারা করবেন এবং আমাদের নিজেদের জন্য দোয়া করবেন। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরি টেলারের কাছে, যিনি আপনাদের অতি প্রিয় ডাক্তার এইচ আছেন আপনাদের সাথে, এবং চলে আসছেন তিনি। চলুন আমরা চলে যাই ডক্টর এইচের কাছে। আসসালামু আলাইকুম, আমাদের অনুষ্ঠান সঞ্চালক আহমেদ বাবু ভাই এবং আমাদের প্রিয় শ্রোতাবৃন্দ, শুভ নববর্ষ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2022। আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আমি ডক্টর এইচ। সবাই ভালো থাকুন এবং নতুন বছরটা আপনাদের সবার জন্য সুখ সমৃদ্ধি রহমত এবং মঙ্গল নিয়ে আসুক। আপনাদের জন্য ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার 18 বাড়ি উত্তর বনগাঁও গ্রাম থেকে জনাব কাসার আহমদ রাজু একটি ঘটনা শেয়ার করেছে, এবং উনি চাচ্ছেন ঘটনাটা আমরা আমাদের মতো করে শেয়ার করি। তো আমরা সেভাবে ঘটনা শেয়ার করতেছি। এই ঘটনাটা অনেক বছর আগে, আনুমানিক প্রায় 90 থেকে 95 বছরের মধ্যে। ঘটনাকাল ধরে নিন 1930 সাল থেকে 1925 সালের দিকে ঘটনা। তো তখনকার বাংলাদেশ অর্থে ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ ছিল না, আমাদের এই অঞ্চলটাকে বলা হতো ইস্ট বেঙ্গল, এবং পুরো এলাকাটাকে বলা হতো বেঙ্গল, এবং যেটা ছিল ব্রিটিশ ভারতের, ব্রিটিশ ইন্ডিয়ার একটি অংশ। তো সেই সময়কার কাহিনী, এবং তখনকার দিনে আপনারা জানেন যে মানুষের অর্থনৈতিক অবস্থা অনেকটাই করুণ ছিল, এবং সাধারণ মানুষ মারা গেলে তাদেরকে দাফন কামন করতে অনেক বেগ পেত, কারণ কাহরের কাপড় যথেষ্ট দামি ছিল এবং ওই আমলে কাপড়ের দাম যথেষ্ট ছিল, ফলে মানুষ যাদের সামর্থ্য ছিল তারা একটু ভালো কাহরের কাপড় দিয়ে লাশ দাফন করত। আর যেহেতু কাপড়ের দাম একটু বেশি, ওই সময়ে কিছু লোক থাকতো গ্রামে যারা কবর থেকে কাফনের কাপড় চুরি করত কবরস্থান থেকে, এই লাশের গায়ে থেকে কাপড় চুরি করার জন্য আমাদের যিনি ঘটনাটা পাঠিয়েছেন
জনাব রাজু, ওনাদের গ্রামে চারজন লোক ছিল যারা পেশাগতভাবেই এই কাপড়ের কাপড় শুরু করত। তো উনি অবশ্য এখানে নাম দিয়েছিলেন, তো আমরা কারোর নাম আসলে উল্লেখ করতে চাচ্ছি না। তাহলে চারজন ছিলেন এবং সেই চারজন মৃতদেহ থেকে কাফনের কাপড় চুরি করার জন্য এই পেশায় খুব যথেষ্ট পারদর্শী ছিল এবং তারা একসাথেই কাফনের কাপড় চুরি করত। তারা আসলে দিনের বেলায় বাজারে মজুরির কাজ করত, জনের কাজ করত, অর্থাৎ বাজারে চাউলের বস্তা টানত, ধানের বস্তা টানত, কিন্তু তারা খোঁজ খবর রাখতো বাজার থেকে যে কোন এলাকায় কোন মানুষ মারা গেছে। যখন মানুষ কোন এলাকায় মারা যেত এবং কবর দেওয়ার পরে তারা সেই লাশ থেকে তিন দিনের ভিতর থেকে কাপড়টা চুরি করে নিয়ে আসতো এবং তারপরে সেই কাপড়টাকে ধুয়ে টুয়ে হয়তো আবার বিক্রি করতো। এটাই ছিল তাদের পেশা। যদিও এটা অত্যন্ত গর্হিত একটা পেশা, তারপরেও তারা এটা করত। তো এরকম তাদের গ্রাম থেকে দুই তিন গ্রাম দূরে একজন প্রভাবশালী এবং বিত্তবান পরিবারের কেউ একজন মারা গেছেন এবং তারা এই খবরটা পেয়ে যায় এই কাফন জোড়া। তো তারা এটুকু ভাবে যেহেতু বিত্তবান পরিবারের একজন প্রভাবশালী মানুষ মারা গেছেন, নিশ্চয়ই তাকে দামি কাপড় দিয়ে কবর দেওয়া হবে কাফন দিয়ে। তো তখন তারা নিজেরা পরামর্শ করে যে অমুক গ্রামে একজন মারা গেছেন। তো আমি কাহিনী প্রসঙ্গে গ্রামের নামটা উল্লেখ করতে চাচ্ছি না। এবং তখন তারা এটাও জানে যে আজকে বিকালে তাকে দাফন করা হবে। তো তাদের তো প্ল্যান ওইভাবেই আছে, রাতের বেলা তারা গভীরাতে কাফনের কাপড় চুরি করতে যাবে। এবং ঘটনাটা ছিল আসলে ওই সময় বর্ষাকাল। তারা তাদের প্ল্যান মাফিক একটা নির্দিষ্ট জায়গায় একসাথে হওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করে যে চারজন একসাথে ওই জায়গায় মিলিত হবে এবং তাদের ভিতরে একজন যে রেখি করে আসবে যে কবর স্থানটা কোথায় আছে। তো যেহেতু গ্রামের প্রভাবশালী এবং অর্থশালী মানুষ তাদের বাসা তো সবাই চিনে এবং তাদের ভিতরে একজন ওই গ্রামে যায় এবং যে দেখে এটা একটা পারিবারিক কবরস্থান, এখানে লাশটাকে দাফন করা হবে। তো সে চলে আসে, তো দেখে যথারীতি সেই মৃতের দাফন কাপন হয়। এবং ওই দিন যেহেতু সময়টা বর্ষাকাল, সন্ধ্যার পর থেকে মুষলধার বৃষ্টিটা, এবং বৃষ্টিটা এমন যে ঘর থেকে কেউ বেরোবে এইরকম পরিবেশ পরিস্থিতি কিন্তু নাই। আর একটা কথা আপনাদেরকে এই প্রসঙ্গে বলে দিই, যে এলাকার কাহিনী সেই এলাকাটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশের সিলেট অঞ্চলের কাছে, যেখানে প্রচুর বৃষ্টি হয়। তো যার ফলে বর্ষাকালে এমনি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এবং বৃষ্টি আসার ফলে কাজটা তাদের জন্য কিন্তু একটা সোজা একটু ইজি হয়ে যায়, কারণ বৃষ্টির দিনে তো কেউ আসলে ঘর থেকে বেরোয় না। তো যাই হোক, যেই ধরনের পরিকল্পনা সেই মোতাবেক তারা গভীর রাত্রে আসে এবং তাদের গায়ে যাতে বৃষ্টির পানি না পড়ে এর জন্য তারা বড় বড় কচু পাতা মাথায় ছাতির মতো করে তারা আসে, কারণ সেই আমলে ছাতা কেনার মতো সামর্থ্য তাদের ছিল না। আজকে থেকে 100 বছর আগে, প্রায় 90 বছর আগে ছাতি কিন্তু দামি জিনিসই ছিল। তো যাই হোক, তারা তাদের সে পূর্ব নির্ধারিত জায়গায় একসাথে মিলিত হয় এবং এসে একসাথে তারা তাদের মিশনের উদ্দেশ্যে বেরোয়, অর্থাৎ কাফনের কাপড় চুরি করা। তো যে রাস্তা দিয়ে তারা যাবে, এটা তো গ্রামের রাস্তা, বারঝাড়ের ভিতর দিয়ে, ধান খেতের মাঝখান দিয়ে, কারণ ওখানে ওই আমলে ক্লাসিক কোনো রাস্তা ছিল না আর এগুলো জনবহুলও ছিল না। আর গ্রামে বর্ষাকালে সন্ধ্যার দিকে রাস্তাঘাট দিয়ে কেউ যাতায়াত করে না, ফলে তাদের জন্য কাজটা একটু ইজি হয়ে যায়। তো আর গ্রামের দিয়ে রাস্তা দিয়ে তখনকার মানুষজন কিন্তু প্রয়োজন ছাড়া রাতের বেলা কেউ বেরোতো না, এই কারণে বেরোতো না। তখন রাত্রেবেলায় রাস্তাঘাটে লাইট তো ছিলই না, এখনকার দিনে টর্চ লাইটও ছিল না, মানুষ বেরোলে হঠাৎ হঠাৎ অনেক কিছু দেখতে পেত,
মানুষে ভয় পেত, এর জন্য জরুরি কোনো কাজ ছাড়া সচরাচর মানুষকে তো রাস্তা দিয়ে বেরোতো না। তাদের বাজার সদাই বা ইত্যাদি কাজকর্ম যাই হতো তারা দিনে আলোতে সেরে ফেলত। এই জিনিসগুলো কিন্তু ওই কাফন জোনের চারজন তারা জানতো। তো তারা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, ঝড় বৃষ্টি যখন হয়েছে আমাদের জন্য কাজটা একটু ইজি হয়ে গেছে। তো তারা রওনা দিয়ে দিল সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে, বড় বড় কচু পাতায় মাথা দিতে মাথার উপরে দিয়ে, এবং আস্তে আস্তে তারা কবরস্থানের দিকে চলে আসলো। এবং এই আসার পথে তাদের কোনো রকম সমস্যা হয়নি। সমস্যা একটু ঘটে যখন তারা বুঝতে পারে তা এই পারিবারিক কবরস্থানের ভিতরে প্রবেশ করল। এখানে প্রবেশ করে দেখে যে পুরো এলাকাটা নিস্তব্ধ এবং ভীষণ রকমের ঠান্ডা, এবং তাদের চারজনেরই ওখানে ঢোকা মাত্র একটা অদ্ভুত অনুভূতি হলো, যেটাকে আমরা গুজবাম বলি। তারা তো পেশাদার কাফন চোর, তাদের তো আসলে ভয় পাওয়ার কথা না। তারপরেও দেখে চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক, রাতের পাখির চিৎকার আর বৃষ্টির ঝমঝম আওয়াজ। তারা মনে মনে যদি একটু ভয় পায় তারপরেও কিন্তু তারা ভাবে আমরা যখন আসছি আমরা কাফনের কাপড় নিয়েই যাব। তো তারা যখন কবরের কাছে এসে পৌঁছায়, এটা তো আসলে নতুন কবর, তো বৃষ্টির পানিতে আসলে মাটি সরে গেছে একটা অনেকটা। তো তখন তারা তাদের মাটি খোঁড়ার জন্য যে জিনিসপত্র সেগুলো তারা বের করে, এবং তাদের ভিতরে দুইজন মিলে কবর থেকে মাটি সরাতে থাকে, এবং আর দুইজন চলে যায় গেটের দিকে। এই কারণে যদি কোনো মানুষজনকে আসতে দেখে যাতে তাদেরকে ইশারা দিয়ে এক সপ্তাহ পালায় যেতে পারে, কারণ বৃষ্টির দিনে আপনারা জানেন যে কবরে পানি উঠতে পারে, এবং যিনি মারা গেছেন মৃত তাদের আত্মীয় স্বজন জিনিসটা জানে, এবং ওই আমলে গ্রামাঞ্চলে অনেক সময় মৃতদেহ কবর থেকে উঠিয়েও নিয়ে যেত। তো এই কারণে ওই দুজন পাহাড়ে দিতে যায়। ইতিমধ্যে যখন তারা মাটি সরাচ্ছে তখন তারা দুজনের ভিতরে একজন একটা গোঙানি আওয়াজ পায়। তো সে মনে করে এটা তো আমার মনের ভুল, সে তখন তার সাথের লোকজনকে বলে যে তুই কি কোনো গোঙানি আওয়াজ পাচ্ছিস? প্রকৃতপক্ষে আওয়াজটা দুজনে পাইছে, কিন্তু কেউ কাউকে স্বীকার করতেছে না। তারা বলতেছে এটা শোনার ভুল, এরকম কাজ তো আমরা অহরহ করি, আমাদের তো আর ভয় পেলে চলবে না। তো তখন তারা দুজন কবরের যে বাঁশের দেওয়া থাকে বাঁশ বা উপরে ছাউনি, এগুলা সরায়ে দুজন নামলো, একজন নামলো পাড় দিকে একজন নামলো মাথার দিকে। নামিয়ে তখন তারা কাপড়টা চুরি করবে। এই সময় তারা শুনতে পায় সে অদ্ভুত গোঙানির আওয়াজ, এবং এটা শোনার সাথে সাথে তারা দুজন ভয়ে কাঁপতে থাকে। কিন্তু ভয়ে কাঁপলেও তারা মনে করলো আমরা যখন আসছি আমরা কাপড় নিয়েই যাব। এই কথা মনে করে যখন তারা মৃতের শরীর থেকে কাফনের কাপড়টা সরায় তার মুখ থেকে, তখন যে দৃশ্য দেখতে পায় সেই দৃশ্য দেখার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। তারা দেখে মৃতদেহের যেখানে চোখ থাকে সেখানে চোখ নেই, এবং তার চেহারা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসছে। এবং এটা দেখে আতঙ্কে ভয়ে দুজনেই একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তাদের চিৎকার শুনে তাদের দুজন যে সঙ্গী ছিল তারা দৌড়ে এসে দেখে যে কবর খোঁড়া হয়ে গেছে, এবং মৃতদেহের দুই দিকে দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে যারা কাফন চোর। তো তখন তারা তাড়াতাড়ি করে কে তাদেরকে উঠে ফেলে, এবং তাদেরকে চোখে মুখে পানি ছিটা দিয়ে তাদের জ্ঞান ফেরত আনে। তো এদিকে একটু পরে তাদের জ্ঞান ফেরত আসে, এবং ওই যে লোক দুজন যারা গেটে পাহারা দিতে ছিল, যারা এদের চিৎকার শুনে এসে এরা দেখে যে অজ্ঞান হয়ে আছে, তাদেরকে উঠে আনার সময় তারা আবার সে মৃতদের থেকে কাফনের কাপড়টা নিয়ে এসে নিয়ে তারা চারজনে কোনো কবরস্থানে বেরিয়ে যায়। এই সময় তারা যখন বেরিয়ে যেয়ে আবার সে গ্রাম্য পথ দিয়ে হাঁটা পথ দিয়ে হেঁটে আসতেছে, সেই বারচারের পাশ দিয়ে ধানগাদের পাশ দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে
আকাশে তখন ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বজ্র বিদ্যুতের আওয়াজ হচ্ছে। এই একটা পরিবেশে তারা কিন্তু ফেরত আসতেছে। এইভাবে আনুমানিক 15-20 মিনিট হাঁটার পরে তারা একটা ঘন জঙ্গলের পাশ দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, এই সময় এক ঝলক বজ্রপাতের আলোকে তারা যে দৃশ্য দেখলো, এটা দেখে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারতো না। তারা দেখলো তাদের সামনে সেই যে কাফনের কাপড় তারা চুরি করে নিয়ে আসছে, সেই অভাবটাকে কাফনের কাপড় ছাড়া তারা দেখলো, এবং তার চেহারাটা এতটাই বিভৎস যে তারা মনে হলো যে চারজনেই তারা বোধ হয় এই মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। তো তারা কাফন চোর হলেও তারা কিছু আল্লাহর কালাম জানতো, কিছু সুরা জানতো। তারা তাদের ভিতরে একজন জোরে জোরে সুরা পড়তে থাকে এবং আরেকজন জোরে জোরে আজান দিতে থাকে, এবং এই অবস্থায় তারা দৌড় শুরু করে। এইভাবে দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর তারা আবিষ্কার করে তারা তাদের নিজেদের বাড়ির এলাকায় পৌঁছে গেছে, এবং বাড়িতে পৌঁছে তারা অপ্রকৃতস্থের মতো তাদের জ্ঞান হারাই ফেলে। তো তাদের স্ত্রীরা তাদেরকে দেখেই বুঝে গেছে তারা কোত্থেকে আসছে। তো যাই হোক, ওই অবস্থায় তাদের স্ত্রীরা তারা আবিষ্কার করে যে তাদের গায়ে প্রচুর জ্বর, তারা অসুস্থ। তো রাতের বেলা তার কিছু করার নাই। তো পরের দিনের বেলা তাদের স্ত্রীরা কিন্তু তাদের এই মানে নৃশংস বিভৎস এবং কি বলবো নোংরা পেশার সম্বন্ধে জানতো। তখন তারা একজন কবিরাজকে নিয়ে আসে। তো সে আমলে গ্রামে কবিরাজ থাকতো। কবিরাজ এটা যেকোনো ধর্মেরই হতেন আর কি। তো তিনি এসে দেখলেন বিকালবেলা এসে, দেখে তাদেরকে দেখে বলে যে তোমরা যে কাজ করছো এটা তো তোমাদের কোনো ক্ষমা নাই। তো কবিরাজ তার প্রসিডিওর মতো তাদের চেহারা দেখে বলে দেয় যে আমি কিছু করতে পারবো না, তোমরা আমি তোমাদেরকে শরীর বন্ধ করার জন্য কিছু তাবিজ আর পানি পরে দিয়ে যাচ্ছি, আর বাকিটা আল্লাহর হাতে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তোমরা যে কাজটা করছো এই কাজটা ক্ষমার অযোগ্য, এটা আমার পক্ষে কিছু করার নেই। আর যতটুকু পারো পাঁচ অক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের এই কাজের জন্য আল্লাহ হয়তো তোমাদেরকে মাফ করেও দিতে পারো। তো এই কথা বলে সেই কবিরের সাহেব চলে যান। তো এদিকে তাদের অসুখ ভালো হয় না, তারা তাদের জ্বর, মানসিক ভারসাম্যহীনতা এগুলো সবই থাকে, এবং এই ঘটনার 3 দিন পরে একজন মারা যায়, এবং তারও 1 সপ্তাহ পরে আরেকজন মারা যায়। এবং এখানে বিষয়টার এরকম, মারা যায় সেই দুজন যারা সেই কবর থেকে কাফনের কাপড়টা চুরি করে নিয়ে এসেছিল, আর যে দুজন কাফনের কাপড় চুরি করতে যেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো তারা কিছু ভালো হয়, জ্বর কমে যায়। তখন আবার তারা সেই কবিরাজ সাহেবের সাথে দেখা করে এবং কবিরাজকে সবকিছু খুলে বলে। তো তখন কবিরাজ বলে যে আসলে তোমরা বেঁচে গেছো এই কারণে যে তোমরা কাফনের কাপড় আনো নাই। সেই কাফনের কাপড় যে দুজন নিয়ে এসেছিল তারা দুজনে মারা গেছে, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, আল্লাহর প্রতি ফেরত আসো, এবং 5 ওয়াক্ত নামাজ করো, এবং হালাল পথে জীবিকা অর্জনের চেষ্টা করো। তো এইটুকুই কবিরাজ সাহেব তাদেরকে পরামর্শ দিয়েছিলেন। এবং এই ঘটনার পরে যে দুজন বেঁচে ছিল তারা এই ঘৃণ্য পেশা ছেড়ে দেয় এবং তারা আল্লাহর পথে নামাজ কালাম শুরু করে এবং হালাল পেশায় ফেরত আসে। এইভাবে দিন চলে যায়, উপমহাদেশ ভাগ হয়ে যায়, এবং আস্তে আস্তে সময় যেতে থাকে। এবং তার ভিতরে একজন মোটামুটি পরিণত বয়সে গত শতকের 60-70-এর দিকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, এবং আরেকজন যিনি ছিলেন উনি সৌভাগ্যবান এই কারণে যে উনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেখে গেছেন, এবং উনি গত শতকের 70-80-এর মাঝামাঝি মারা যান। ওনারা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের এই ঘটনাগুলো এলাকায় বিদ্যমান, এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকেই
এই ধরনের ঘৃণ্য পেশায় আর যায়নি। তো আমাদেরকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ঘটনাটা পাঠিয়েছেন জনাব আহমেদ রাজু, এবং আহমেদ রাজু সাহেবের ঘটনাটা আসলে একটু অন্যরকম, এবং ওনার গল্পটা উনি শুনেছিলেন ওনার দাদার কাছ থেকে, এবং আমরা মিস্টার আহমেদ রাজু এবং ওনার দাদাকে ধন্যবাদ জানাচ্ছি গ্রাম বাংলার এই ঘটনাটা শেয়ার করার জন্য। আসলে এই ধরনের ঘৃণ্য কাজ দুনিয়ার কোনো ধর্মেই আসলে অনুমোদন করা হয় না, এবং সেই ধরনের কাজের কি শাস্তি হতে পারে আজকের গল্পটা সেরকমই ছিল। আশা করি গল্পটা আপনাদের কাছে একটা লোমহর্ষক এবং একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে আপনারা নেবেন। ঘটনাটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানালে আমরা খুশি হব। সবাই ভালো থাকুন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আবারও ফিরে এলাম অদ্ভুতরেতে এবং শুনলাম ডাক্তার এইচ এর শেয়ার করা বেশ ভয়ঙ্কর একটি কাহিনী। এই কাহিনীতে যেই প্রফেশনের কথা বলা হয়েছে, এই ধরনের প্রফেশনগুলো বেশ বেশ নিকৃষ্ট প্রফেশন, এবং আমি যতদূর জানি এখনকার দিনেও এরকম প্রফেশনের মানুষ আছেন। কারণ বেশ কিছুদিন আগে টেলিভিশনে এরকম একটা রিপোর্ট দেখেছিলাম, সেটি ছিল আরও ভয়ঙ্কর প্রফেশন, যে কিছু মানুষ নাকি মানুষের মৃতদেহ চুরি করে কঙ্কাল কালেকশনের জন্য, এবং সেটি যে কত ভয়ঙ্করতম একটা প্রফেশন শুনেই গা কাটা দিয়ে উঠছিল এবং শুনেই খুব নিকৃষ্ট মনে হচ্ছিল। আজকাল মানুষ যে কোথায় নিরাপদ সেটা বলা বড়ই কঠিন, এবং মানুষ মানুষের হাতেই অনিরাপদ। যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরি টেলারের কাছে, যার নাম হচ্ছে নিশাত ফারজানা। তিনি আপনাদের সাথে স্টোরি শেয়ার করেছেন আগের দুটো এপিসোডে এবং আপনারা বেশ পছন্দ করেছেন। অনেকেই আমাকে লিখেছেন নিশাতের কাহিনীগুলো ভালো লেগেছে এবং তারা শুনতে চান, তো নিশাতকে এই কারণেই আবার রিকোয়েস্ট করা এবং নিশাত নিয়ে এলো তার পরবর্তী স্টোরি। চলুন আমরা শুনে আসি নিশাত ফারজানা শেয়ার করা কাহিনী। আসসালামু আলাইকুম অদ্ভুতরের সকল দর্শক শ্রোতা এবং অদ্ভুতরের সঞ্চালনাকারী বাবু ভাইকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমার আজকের ঘটনা। আমি নিশাত ফারজানা আপনাদের অনুরোধে আবার আসলাম কিছু ঘটনা নিয়ে। আসলে গত পর্বে আমি বলেছিলাম যে এরপরে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এমন হয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে অনুরোধ এসেছে যে শ্বশুরবাড়ির আরও কিছু ঘটনা আছে এবং সেগুলো যাতে আমি এখানে শেয়ার করি, তারপরে আমি আমার ঘটনা বলবো। তো আমি ভেবেছিলাম যে ওই ঘটনাগুলো পরে বলবো, কিন্তু ঘটনাটা আসলে এতটাই মানে সুন্দর, এতটাই ভয়ঙ্কর, সুন্দর ভয়ঙ্কর যেটাকে বলে, আশা করি দর্শক শ্রোতাদের অনেক ভালো লাগবে। সেজন্য আজকে আমি আমার শ্বশুরবাড়ির ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনার প্রেক্ষাপট এবং চারপাশের যে অবস্থা সেটা একটু বর্ণনা করে নিই। আজকের ঘটনা একটি গাছকে কেন্দ্র করে। সেই গাছটি আমাদের শ্বশুরবাড়ি এলাকার আশেপাশের গ্রামের সবাই জানে সে সম্পর্কে, যে সে গাছটি খুবই ভয়ঙ্কর একটি গাছ। ওটার নাম হচ্ছে, আমাদের শ্বশুরবাড়ি এলাকা ওটাকে বলে লাটিম গাছ। হ্যাঁ, আর এটার মানে সত্যিকার বিভিন্ন অঞ্চলে যেটা নাম আছে বা এটার আসল নাম হচ্ছিল পিটুলি বা মেড্ডা গাছ, পিটুলি বা মেড্ডা গাছ, যেটা আমাদের শ্বশুরবাড়ি এলাকায় মানে ওই বৃহত্তর মাগুরা এলাকায় বলে এটাকে লাঠিম গাছ। এই গাছে গোল গোল লাঠিমের মতো ফল হয় এবং বাচ্চারা সেটার মধ্যে লম্বা কাঠি ঢুকিয়ে দিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলে, সেজন্য ওটাকে লাঠিম গাছ পড়ত। তো ওই লাঠিম গাছ নিয়ে ওখানে বহু ঘটনা প্রচলিত আছে, তার মধ্যে বিশেষ কিছু ঘটনা যেটা আমার হাজবেন্ডের সাথে ঘটেছে একটা, এবং ওই ঘটনায় একটা ঘটনা ঘটেছে যেটা সবাই সাক্ষী ছিল এবং সেই ঘটনাটা পরবর্তীতে পত্রিকাতে এসেছিল। আজকে সেই ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো লাটিম গাছটি যেখানে অবস্থিত সেটা হচ্ছে কুমার নদীর তীরে। এর আগেও আপনারা শুনেছেন যে আমার শ্বশুরবাড়িতে যে নদটা আছে কুমার নদ, সেটা মানে খুব নাম করা। সেই কুমার নদের এক পাশে ছিল লাটিম গাছ,
একপারে, আর এপারে ছিল হচ্ছে মানে যেখানে আমার শ্বশুর বাড়ি, তার বাড়ির পেছনেই ছিল কুমারনদ, এবং সেখানে ছিল তাল গাছ, নারকেল গাছ, বিভিন্ন গাছগাছালি যেটা থাকে। কিন্তু ওই পারে শুধু লাটিন গাছ এবং কিছু ঝোপঝাড় ঘাস, এগুলো ছাড়া আর তেমন কোনো বড় গাছ ছিল না। হ্যাঁ, আপনারা একটু কল্পনা করে নেবেন এই জিনিসটা, লাটিন গাছটা সাইজে খুব বড়ও ছিল না, আবার খুব ছোটও ছিল না, সেটা একটু মাঝারি সাইজের, মোটা মোটা ডাল এবং গুড়িটা অনেক মোটা ছিল। কথিত আছে যে ওই লাটিন গাছের নিচে রাজাদের বা ওই এলাকার জমিদারদের গুপ্তধন লুকানো ছিল। প্রায় হাজার বছর আগে সেখানকার জমিদার ছিলেন, তারা এই এলাকাতে অনেক রাজত্ব করেছেন, অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু তাদের একটা জিনিস ছিল যেটা জন মানে মুখে প্রচলিত হয়েছে যে তারা খুবই মানে নিষ্ঠুর প্রকৃতির রাজা ছিলেন। তারা তাদের ধন সম্পত্তি তেমন কাউকে দিতে চাইতেন না এবং সবসময় সেগুলো কুক্ষিগত করে রাখতেন। তার ফলে হয়েছে কি, তারা যখন মারা যাবে বা মরে যায়, তাদের ধন সম্পত্তি যাতে অন্য কেউ না পায় এটা চিন্তা করে তখন তারা কি করলো করেছিল আর কি, যেটা জন মুখে প্রচলিত। আমি কিন্তু এটা বলছি না যে হ্যাঁ এটা আমি দেখেছি বা কেউ দেখেছে, এটা ওখানকার জনমুখে প্রচলিত, সবাই এটা জানে, যারা বুড়ো মানুষ আছেন ওখানে বৃদ্ধ বয়সে তারা জানে, এবং আমার শ্বশুর শাশুড়িও জানতেন, তারাও বলেছেন। সেটা হচ্ছে তারা ওই ধন সম্পত্তিগুলো সব কিছু একত্র করে ওই লাটিন গাছের নিচে পুঁতে রেখেছিল। বাবু ভাই, আপনি ইচ্ছা করলে এখনো আপনি মাগুরায় গেলে আমি আপনাকে ওই লাটিন গাছটা দেখাতে পারবো, এবং এখনো সেই লাটিন গাছটা বিদ্যমান আছে, এবং লাটিন গাছ যার এবং ওই জমি যার, সেই মালিকের মানে মালিকটা বেঁচে নেই, তার ছেলেমেয়েরা আছে, কিন্তু মালিক বেঁচে থাকতে অনেকবার সে চেষ্টা করেছে লাটিন গাছটাকে উপড়ে ফেলতে বা কেটে ফেলতে বা যেটা শুনেছে গুপ্তধন আছে, কিন্তু সে কাটতে গেলেই যেটা হতো যে তাকে রাত্রেবেলা ভয় দেখানো হতো যে খবরদার ওই ডালিম মানে ওই লাটিন গাছে তোরা একেবারেই হাত দিবি না, দিলে তোর বংশ একেবারে নির্বংশ হবে। তো দেখা গেছে যে অনেকে সাহস করে দুই একবার হয়তো একটা কুড়ালের কোপ দিয়েছে, হ্যাঁ দুই একটা, সাথে সাথে ওই ডাল থেকে সাপ বের হয়ে আসতো, ওই যেখানে কোপ দিত সেখান থেকে সাপ বের হয়ে আসতো। এবং এটা হচ্ছে যারা আমাদের ওখানকার আমার শ্বশুর শাশুড়িরা ছিলেন তারা এটা প্রত্যক্ষ করেছেন। এটা মানে এর পরবর্তীতে কেউ দেখেছে কিনা সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আমার শ্বশুর বা আমার শাশুড়ি তারা দেখেছেন, এটা একেবারে সত্যি কথা। তো এই হচ্ছে লাটিম গাছের কাহিনী। লাটিম গাছকে কেন্দ্র করে অনেক অনেক কাহিনী জনশ্রুত আছে, এবং এ কথাও আছে যে ওই লাটিম গাছের ওখানে দিনের বেলা অথবা রাতের বেলা কখনোই একা যাওয়া যায় না, মানে আপনি একা ওখান দিয়ে যেতে আসতে পারবেন না, কারণ ওখানে যারা থাকে তারা এগুলো মানে খুব বিরক্ত হয়, কেউ একা গেলে তাকে ধরে। তবে এমন না যে তারা খুব ক্ষতি করে, তাদেরকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে তারা ক্ষতি করে। তো এটা হচ্ছে মোটামুটি ওই লাটিন গাছ কেন্দ্রিক অবস্থা এবং তার প্রেক্ষাপট। প্রায় হাজার বছর পুরনো গাছ আপনি বুঝতেই পারছেন, এবং 2012 বা 2013 সালে ইত্তেফাক পত্রিকায় যে ঘটনাটি এসেছিল সেটা একেবারে প্রত্যক্ষ করা আমার শাশুড়ির এবং আমার মানে যারা আত্মীয় স্বজন আছে শ্বশুরবাড়ি তারা দেখেছে। এই ঘটনাটা আমি পরে বলবো, আগে প্রথমে আমি বলে নিই যে ওখানে আমার হাজব্যান্ডের সাথে কী ঘটনা ঘটেছে। আমার হাজব্যান্ড তখন ম্যাট্রিক পরীক্ষা মানে SSC পরীক্ষা দিয়ে একদিন ফুটবল খেলাধুলা করে মানে SSC পরীক্ষার পর যে 3 মাস সময় পাওয়া যায়, আমাদের সময় 3 মাস সময় পাওয়া যেত রেজাল্টের আগে, ওই সময় তারা ফ্রি খেলাধুলা করতো। তো ওইখানে ফিল্ডে তারা ওই লাঠি মানে ওই বাসার পিছনে ফিল্ড আছে, একটা মাঠ আছে কুমারনদের পাশে, সেখানে তারা ফুটবল খেলতো বন্ধুরা। তো ফুটবল খেলতে খেলতে এক সময় মাগরিবের আজান পড়ে যায়, তাও তারা একটু রেস্ট নেওয়ার জন্য ওই নদের পাশে বসে বসে সে এবং তার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে সত্যেন, সে এখনো থাকে ওখানে গ্রামে। আপনারা চাইলে তার সাথেও কথা বলতে পারেন যে ঘটনাটা সেও চাক্ষুষ মানে প্রমাণ আছে। তো আমার হাজবেন্ড এবং সে বসে বসে গল্প করছিল, তখন প্রায় রাত 8টার মতো বাজে। এখন রাত 8টা মানে হচ্ছে সে 90-এর দশকে নিশুতি রাত, গ্রামের জন্য এটা একেবারে নিশুতি রাত, গ্রামের মানুষজন তখন একদম গভীর ঘুমে চলে যায় হয়তো, হ্যাঁ কেউ হয়তো জেগে জেগে থাকে দুই একজন, কিন্তু খুব কম। তো তখন আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ডটা গল্প করছে, গল্প করার সময় হঠাৎ তারা খেয়াল করলো তারা যে পাশে বসে আছে এই পারে নদীর, এখানে তাল গাছের থেকে মানে তাল গাছ থেকে মনে হচ্ছে একটা চাকতির মতো মানে প্লেটের মতো একটা আগুন মানে লাইটের মতো, সেটা তো প্রথমে তারা আগুন বুঝে নাই, কিন্তু পরবর্তীতে তারা একটা ভালো করে দেখেছে এবং বুঝেছে। প্রথম দেখেছে একটা লাইটের মতো চাকতি টাইপের মানে প্লেট টাইপের লাইটের মতো নেমে তাল গাছ থেকে নেমে আস্তে আস্তে নদীর পাড়ের দিকে যাচ্ছে, কুমার নদের পাড়ের। তো
তারা খুব ভালো করে এটা খেয়াল করছে দুজনেই, দুজন দুজনের দিকে তাকাচ্ছে কিন্তু কোনো কথা বলছে না। তো পারের দিকে যাচ্ছে, পারের দিকে যখন যাচ্ছে তখন তো তাকে একটু নিচু হতে হচ্ছে, মানে জাস্ট লাইক এ ফ্লাইং সসার। আমরা বিভিন্ন এলিয়েন মুভিগুলোতে দেখি না ফ্লাইং সসার গুলো কিভাবে যায়, ঠিক ফ্লাইং সসার। কিন্তু ফ্লাইং সসারটা যেদিকে যায় সেখানে মুভিতে আমরা দেখি যে আলো দিয়ে যাচ্ছে বা লাইটিং হচ্ছে, কোনো লাইট যদি যায় সেটা কিন্তু চারপাশটাকে আলোকিত করে যায়। কিন্তু এইটা যখন যাচ্ছে শুধু যাচ্ছে যেদিক দিয়ে ওই জায়গাটুকুই, মানে ওইটাই শুধু আলোকিত কিন্তু চারপাশের কোনো কিছু আলোকিত না। এমনও না যে কেউ ওই একটা হারিকেন বা একটা বাতি নিয়ে ওই সময় যাচ্ছে। অনেক সময় গ্রামের মহিলারা হয় কি নদীর পানি নিয়ে রান্না টান্না করে, সন্ধ্যার পরে হয়তো গ্রামের বৌঝিরা যারা আর কি খুব একটু পরহেজ তারা সন্ধ্যার পরে বের হয়ে নদী থেকে পানি নিয়ে যায়, তাই একা না কয়েকজন মিলে। তো তারা হয়তো ভেবেছে, মানে আমার হাজবেন্ড এবং ওই ফ্রেন্ডটা ভেবেছে যে কোনো গ্রামের কোনো মহিলা হয়তো পানি নিতে এটা এসেছে বা কলসি একটু খেয়াল করি ভালো করে, তারা খেয়াল করছে। কিন্তু তারা দেখছে যে না চাকতিটা একদম একা একা যাচ্ছে, মানে কারো হাতে না বা সাথে কোনো মানুষের অবয়ব বা এরকম কিচ্ছু না, জাস্ট চাকতিটা যাচ্ছে। তো যেতে যেতে এক সময় দেখা গেল তারা ভেবেছে যে হয়তো নদীর পাড়ে যদি ওটা থামে তাহলে ভাববে যে হ্যাঁ ঠিক আছে ওটা তাহলে মানুষ, মানে কোনো একটা মানুষ হয়তো নিয়ে গেছে আলো পানি নেওয়ার জন্য। কিন্তু তারা দেখলো যে ওটা আস্তে আস্তে নদীর পাড় ক্রস করে সেটা গিয়ে উঠলো একেবারে নদীর দিকে, মানে যাওয়া শুরু করলো নদীর থেকে বড় জোর 1 ফিট বা 1/2 ফিট ওপরে চাকতিটা যাওয়া শুরু করলো, একদম নদী পার হয়ে যাচ্ছে। এটা দেখে তখন তো তাদের একেবারে গুজবাম্প হওয়া শুরু করলো, তারা বুঝতে পেরেছে তখন যে নদীর উপর দিয়ে এটা এভাবে যাচ্ছে এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভবই না, কারণ কেউ নদীতে নেমে মানে নিশ্চয়ই ওই আলো হাতে নিয়ে এভাবে যেতে পারবে না, এটা তো অসম্ভব। যদি পাড়ের মধ্যে থেকে আবার ফেরত আসতো তাহলে হয়তো ভাবতো যে কোনো মানুষ হয়তো, তারা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু অন্ধকারে তারা ওই আলোটাকে ঠিকই দেখতে পাচ্ছে। এবং ভালো করে দেখার পর দেখেছে যে ওটা একটা আগুনের চাকতি, লাল রঙের, কোনো শিখা নেই, শিখাহীন আগুনের চাকতি। তো ওটা আস্তে আস্তে নদীটা ক্রস করে ঠিক একদম তারা দেখলো যে একদম পাড়ের থেকে আস্তে আস্তে, যেহেতু নদীর পাড়টা একটু নিচু হয় এবং আস্তে আস্তে এটা উঁচু দিকে যায়, আপনারা সবাই দেখেছেন নদীর পাড়গুলো যেরকম হয় সেরকম, এটা আস্তে আস্তে নদীর পাড়ের থেকে উঁচু উপরের দিকে যেয়ে যেয়ে সেই লাটিম গাছের গোড়ার দিকে গিয়ে ওটা থাপ করে নিভে গেল। এই দৃশ্য দেখে আমার হাজবেন্ড এবং আমার সেই বন্ধুটা মানে তারা চুপচাপ শুধু মানে দোয়া দরুদ করে তারা চার চার ঘরে চলে আসলো, এবং পরবর্তীতে এটা নিয়ে তারা কথাবার্তা বলেছে সবার সাথে, কথাবার্তা বলেছে আমার শ্বশুর শাশুড়ির সাথে, এবং তারা বলেছে যে হ্যাঁ যে ওই লাটিম গাছে, যেহেতু তোমরা জানো যে ওই লাটিম গাছে অনেক জিনের বসবাস আছে অনেক অনেক হাজার বছর ধরে, তো তোমরা কেন ওখানে রাত্রিবেলা ওই পাশে বসেছিলে, কারণ ওটা যদি তোমাদের দিকে খেয়াল করতো বা যদি তোমরা কোনো রকম ডিস্টার্ব করতো তাহলে সে তোমাদেরকে সমস্যা করতো। তো তো এই ছিল আমার হাজবেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। এখন আমি বলবো একদম বাস্তব যে ঘটনা সেটা বলবো হচ্ছে, যেটা আমার পত্রিকায় আসে না কিন্তু আমার হাজবেন্ড এরা দেখেছে, তার আমার শ্বশুরবাড়ির লোকজন দেখেছে, গ্রামের লোকজনও দেখেছে। সেটা হচ্ছে ওই লাটিন গাছের পাশে যে গ্রামটা, ওখানে একটা ছেলে ছিল 12-13 বছরের, আমি তার নামটা ওইখানে উল্লেখ করতে চাচ্ছি না কারণ গ্রামে সবাই চেনে এই ঘটনা, সবাই জানে, যারা আমাকে শুনছে ওই গ্রামের সবাই তারা ওই লাটিম গাছ সম্পর্কে এবং ওই ঘটনাগুলো সম্পর্কে অবহিত আছেন। তো একবার হয়েছে কি, একটা ছেলেকে তার মা বলেছে যে ছাগল, যেহেতু ওই লাটিম গাছের ওখানে অনেক ঘাস ছিল কচি কচি, বলেছে ছাগলকে ঘাস খাওয়াতে। তো বাচ্চাটা ছাগলকে নিয়ে ওই লাটিম গাছের সাথে বেঁধে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েছে, মানে খেলতে গিয়েছে। হ্যাঁ, তো যখন ছেলেটা ওইভাবে ছাগল বেঁধে সে বন্ধুদের সাথে নিয়ে, মানে সে কয়েকজন বন্ধুকে নিয়ে ছাগলটা বেঁধে নিয়ে তারপর খেলতে চলে গেছে, খেলতে খেলতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তখন ছেলেটার তাড়াতাড়ি করে বাসায় ফিরছে। ফেরার পথে তার মনে হলো যারে আমি তো ছাগলটা বেঁধে রেখে এসেছি সে লাটিন গাছের সাথে, তো আমি যাই ওটা নিয়ে আসি না হলে তো মা বকবে। সে ছাগলটা আনতে গিয়েছে, আনার সময় সে করেছে কি, মাত্র যখন ছাগলের খুঁটি, যেটা মানে খুঁটিটা তো মাটিতে গাঁথা থাকে, সে খুঁটিটা উঠিয়েছে, খুঁটিটা উঠানোর সাথে সাথে ঠাস করে তার গালের মধ্যে কেউ একজন চড় মেরেছে, এবং চড় মারার পর এটা হচ্ছে পরবর্তীতে তার কাছ থেকে শোনা। হ্যাঁ, আমি আগে বলছি বোঝানোর সুবিধার জন্য। তো চড় মারার পরে সে ওখানে সেন্সলেস হয়ে যায়,
এখন এদিকে হয়েছে কি ঘটনা, ছাগল কিন্তু তার বাসায় চলে গেছে, চলে গেছে। এখন তার মা চিন্তা করছে যে কি ব্যাপার, ছাগল চলে এসেছে কিন্তু আমার ছেলে কই? তো ছেলে কই, রাত হয়ে যাচ্ছে, এখন গ্রামে তো অনেক রাত, তখন সবাই খোঁজ 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 লাগাচ্ছে, কোথায় গেল কোথায় গেল, সব জায়গায় খুঁজে টুজে তারা একেবারে হয়রান, মানে ভেবেছে যে মানে কোনো বন্ধুর বাসায় থেকেছে বা কোথায় কি, সারা গ্রাম খুঁজেছে, তারা ছেলেটাকে পায়নি। কিন্তু তারা ভাবতে পারে না যে সে কোথায় আছে। যাই হোক, পরের দিন আবার সকালবেলা ভোরবেলায় হ্যাঁ খোঁজা শুরু হয়েছে, তারা খোঁজা শুরু করেছে করেছে, হঠাৎ করে দুপুরের দিকে একজন দেখতে পেয়েছে যে সেই লাটিং গাছের মাথায় ওই ছেলেটা বসে আছে চুপচাপ। ওকে বসে থাকতে দেখে তো ওই লোক তাড়াতাড়ি সবাইকে খবর দিয়েছে, সে দূর থেকে দেখে, যেহেতু একা ওখানে আসলে যাওয়াটা রিস্কি সবাই জানে, দূর থেকে দেখে সে সবাইকে গ্রামে ডেকে নিয়ে গেছে যে ওই যে আপনার ছেলে ওখানে বসে আছে। তো বাবা মা যারা আছে আত্মীয় স্বজন গ্রামের লোকজন এসে ওকে ডাকাডাকি করছে, এই ওখানে কি করছিস, তুই নেমে আয় নেমে আয়, কি করছিস গাছে ওঠে, আয় নেমে আয়। সবাই মিলে খুব ডাকাডাকি করছে, কিন্তু ছেলেটা একদম চুপ। এবং কেউ যখন ওই গাছে উঠে ওকে নামাতে যাচ্ছে, সে হয়তো দেখা যাচ্ছে তাকে লাথি দিচ্ছে অথবা দাঁত কিরমিজ করছে, হ্যাঁ খুব মানে একটা ভয়ঙ্কর আচরণ করছে সে, হ্যাঁ চোখ মুখ লাল করে সে মানে ভয় দেখাতে চেষ্টা করছে, পাশে থেকে হয়তো একটা ডাল নিচ্ছে ভেঙে নিয়ে সে তাদেরকে মারছে, মানে কাউকে ওই গাছে উঠতে দিচ্ছে না এবং তাকে ছুতেও দিচ্ছে না। তো এইভাবে করে সারা দিন গেল, সারাটা দিন যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল, এখন দেখলো যে বাবা মাদের কিছুতেই তো সে নামছে না, কি করা যায়, এখন থাকাটাও রিস্কি, কে থাকবে ওখানে। তো তারা বাসায় চলে আসলো সবাই, কিন্তু গ্রামের কেউ রাজি হচ্ছে না যে ওখানে কয়েকজন মিলে মানে সেখানে থাকবে বা ছেলেটার কাছে। তো যাই হোক, ওর বাবা মা আল্লাহ করতে করতে বাসায় অনেক কান্নাকাটি করছে। পরের দিন ভোর হলো, হওয়ার পরে পুলিশকে তারা ডেকেছে, এই নিয়ে কিন্তু হচ্ছে দুদিন গেল, পুলিশকে খবর দিয়েছে যে এরকম একটা ছেলে সে গাছে উঠে বসে আছে, তাকে কেউ নামাতে পারছে না। তো সবার অনুরোধে পুলিশ এসেছে ফোর্স নিয়ে, এসে তো ছেলেটাকে তখন মানে পুলিশ বলতেছে এই নাম নেমে আয়, হ্যাঁ সে তো নামছে না নামছে না, ওরকম মানে লাথা লাথি ওরকম লাঠি দেখাচ্ছে। তখন তাকে মানে দুই পুলিশ মিলে ধরে বেঁধে এখান থেকে নামিয়েছে জোর করে। নামানোর পরে তাকে যখন পুলিশ ভ্যানে তোলা হয়, ঠিক যখনই ওরা কুমারনদের পাশ দিয়ে ভ্যানটা যাচ্ছিল, আপনারা জানেন এর আগের পর্ব আমি বলেছি যে একটা জামতলা আছে যেখানে ওই যে একটা ঢোল ঢুলি আত্মহত্যা করেছিল, ওই জামতলাটা যখন ক্রস করছে তখনই এই ছেলেটা তার এত শক্তি হয়ে গেল, একেবারে অসুরের মতো শক্তি, এবং সে মানে সেই সাত আটজন পুলিশকে সে একেবারে ঘুষাঘুষি করে মারামারি করে, সে বারো তেরো বছরের শুকনা ছেলে, হ্যাঁ একেবারে দেখা গেছে যে মানে অস্থির অবস্থা, পুলিশের ভ্যান থামিয়েছে আর সে চোখের নিমিষে একেবারে হাওয়া, মানে ভ্যান থেকে নেমেই সে হাওয়া, পুলিশ আর তার কোনো হদিসই পায়নি। আবার পুলিশ গ্রামে আসে এবং গ্রামের লোকজন আবার ফেরত আসে, এসে দেখে হ্যাঁ সে ওই লাটিং গাছেই বসে আছে। তারপরে তো পুলিশ বলছে যে অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব না এটা নামানো, আমরা আর পারবো না, আমরা চলে যাই, ওরা চলে গেল। এবং গ্রামের লোকজন তখন মানে বুঝতে পেরেছে যে না এটা কোনো নর্মাল ঘটনা না, এটার মতো কিছু আছে, তারাও তখন ওইটা না ঘাটিয়ে চলে গেছে। এবং তখন মসজিদে হুজুরকে আনা হয়েছে, হুজুর বলেছে যে ও যেখানে আছে ওখানে থাকতে দেন, আপনারা চলে আসেন বাসায়। এসে পড়েছে পরের দিন ভোরবেলা ফজর আজান পরে সেই ছেলে একা একা সে গাছ থেকে নেমে বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পর ওর বাবা মা দেখে তো খুব অবাক যে কি রে মানে তুই চলে আসছিস, কিন্তু তারা আর কোনো প্রশ্ন করে নাই, তারা তাকে খেতে দিয়েছে, কারণ সে গত তিন দিন একেবারে ওই গাছেই ছিল এবং কোনো কিছু খায়নি, এটা তো আপনারা বুঝতেই পারছেন। ওই ছেলেটাকে খেতে দিয়েছে, সে খাওয়া দাওয়ার পরে সে দিয়েছে ঘুম, এবং এক ঘুমে সে একেবারে মানে রাত কভার করে পরের দিন উঠেছে। ওঠার পরে তখন সেই মসজিদে হুজুরকে নিয়ে আসা হয়েছে, তখন হুজুর তাকে অনেক ঝাড়ফুঁক করে দোয়া কালাম পড়ে তারপর তাকে জিজ্ঞেস করেছে যে কি হয়েছে বলতো। তখন ছেলেটা বলছে যে আমি এরকম ছাগলের খুঁটি মানে ছাগল আনতে গিয়েছি, ছাগলের খুঁটিটা তোলার সাথে সাথে আমাকে কে জানে একটা খুব জোরে চড় মেরেছে, চড় মারার পর আমি সেন্সলেস হয়ে যাই, সেন্সলেস হয়ে যাওয়ার পর তারপর যখন আমার মানে সেন্স আসে তখন দেখি যে আমি গাছে বসে আছি, হ্যাঁ এবং আমি যে পরে নেমে আসি। তবে সেন্সলেস হওয়ার আগে সে একটা কথা শুনেছিল, সেটা হলো চর মারার সময় কেউ একজন তাকে বলেছিল যে তোর এত বড় সাহস, হ্যাঁ তুই সন্ধ্যার পরে এখানে আসছিস আমাকে এই করতে ত্যক্ত করতে, হ্যাঁ তোকে তিন দিন বেঁধে রাখবো,
এই যে তিন দিন বেঁধে রাখবো কথাটা বলেই, তারপর এই কথাটা শোনার পরেই সে সেন্সলেস হয়ে গেছিল। তারপরে হুজুর সেটা শোনার পরে মানে সে তার নিয়ম মাফিক সেই গাছের ওখানে গিয়ে যে যারা থাকতো ওখানে তাদের সাথে কনভারসেশন করে এবং হ্যাঁ জানতে পারে যে আসলেও ওই মানে তারা ওই ডিস্টার্ব ফিল করেছে ছেলেটা ছাগল বাঁধার কারণে, এবং পরবর্তীতে ছেলেটা একা যখন ছাগল আনতে যায় তারা খুবই বিরক্ত হয়ে তাকে চর মেরে এই শাস্তিটা দিয়েছিল যে তাকে তিন দিন ওই গাছের মধ্যে বেঁধে রাখবে। অ্যাটানিকস তিন দিন, মানে তিন দিনে সে নামতে পারবে না, কোনো কিছু খেতে পারবে না, এটা তার শাস্তি। এইটা হচ্ছে একটা ঘটনা যেটা সবাই প্রত্যক্ষ করেছে, এই গ্রামের ওই গ্রামের সবাই, আশেপাশে অনেক গ্রামে। এইটার পরে এখন যে ঘটনাটা আপনাদের বলবো ওই লাটিম গাছ কেন্দ্রিক, সেটা 2012 বা 2013 সম্ভবত 2013 দিকেই ইত্তেফাক পত্রিকায় এসেছিল এই খবরটা। তো এই ঘটনাটা আসলে একটা ছেলেকে কেন্দ্র করে, এবং এটা খুবই একটি মর্মান্তিক ঘটনা লাটিম গাছের। তো লাটিম গাছটিতে এর আগে আপনাকে বলেছি আমি যে একা একা যাওয়া যায় না, এবং ওই লাটিম গাছে যদি কোনো মানে ডিস্টার্ব করে কেউ বা ওই ওখানে গিয়ে তাদেরকে ত্যক্ত বিরক্ত করে তাহলেই তারা মানে শাস্তি দেয়, এবং শাস্তিটা যে এমন না যে খুব ক্ষতি করে, কিন্তু খুব মানে কেউ যদি খুব বেশি ত্যক্ত বিরক্ত করে তাহলেই কিন্তু তারা ক্ষতিটা বেশি করে। তো এই যারা আসলে লাটিম গাছের ওই যক্ষের ধন গুলো, আসলে যক্ষের ধনই বলবো এখানে, হ্যাঁ সীতারাম রায় এবং বিরাট রায়ের যে ধন সম্পদ গুলো পাহারা দিচ্ছে তাদেরকে আসলে নিযুক্ত করা হয়েছিল সেই হাজার বছর আগেই একজন মৌলানাকে দিয়ে, যে যাতে ওই ধন সম্পদ গুলো অন্য কেউ নিতে না পারে। এবং তাদের ওই আপনারা জানেন যে জিন যারা তারা এইভাবে কিন্তু বংশ পরম্পরায় ওগুলো পাহারা দিয়ে যায়, আর ওরা তো হাজার বছর বাঁচে, সুতরাং এটা তো কোনো সমস্যাই ছিল না ওদের জন্য। হ্যাঁ, তো যারাই ওই ধন সম্পত্তির লোভে ওখানে মাটি খুঁড়তে যায় বা কিছু যায় তাদেরকে তারা বিশাল ক্ষতি করে। তো সেরকমই একটা ঘটনা, একদিন একটা ছেলে এরকম 14-15 বছরের, সে যখন এসব ঘটনা তার দাদা নানির মুখে শুনেছে যে হ্যাঁ ওখানে ধন সম্পদ আছে, তখন সে ধন সম্পদ পাওয়ার আশায় হ্যাঁ ওখানে গিয়েছে। তাকে মানা করা হয়েছে যে তুমি যেও না ওখানে, ওখানে কেউ যায় না, ওখানে গেলে ক্ষতি হয়, সম্পত্তি তুমি পাবে না। তারপরে সে ওখানে গিয়েছে এবং কিছুক্ষণ পরে তার ফ্যামিলির লোকজন সেই ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে সে বাসায় আসছে না, এবং খুঁজতে বের হয়ে একজন লোক তার মানে চাচা, সে দূর থেকে দেখছে যে কুমার নদের ঠিক মাঝখানে, কুমার নদের আপনারা খেয়াল করেন লাটিম গাছের পাশে কুমার নদ, সেই কুমার নদের ঠিক মাঝখানে ছেলেটা বসে আছে, পানির মধ্যে না কিন্তু, পানির থেকে আরো 10-12 ফিট ওপরে ছেলেটা বসে আছে। আমরা যেভাবে জোর আসন দিয়ে বসি ঠিক সেভাবে সে বসে আছে, বসে একেবারে নির্মিলেশ দৃষ্টিতে, সুদাস দৃষ্টিতে, মানে কোনো কিছু মনে হচ্ছে তার মানে তার কোনো কিছুর প্রতি আগ্রহ নেই, এমন ভাবে সে তাকিয়ে একদিকে তাকিয়ে বসে আছে। এটা দেখে মানে ওই লোক বুঝতে পেরেছে যে এখানে বিশাল কোনো খারাপ কিছু ঘটনা হচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে তার বাবা মা সবাইকে খবর দিয়েছে, তারা ওই দৌড়ে আসতে আসতেই হ্যাঁ দুই একজন যখন মানে সবাই চিৎকার করতে করতে আসতেছে যে হ্যাঁ ওকে ধরো, ওকে বাঁচাও, ও তো সাঁতার জানে না। হ্যাঁ, এইভাবে করতে করতে দেখা গেছে যে আসতে আসতে ওদের চিৎকার চেঁচামেতে একজন বলতেছে ওই ছেলের নাম ধরে যে এই এই হ্যাঁ তুই ওখানে কি করছিস বা ওখানে কিভাবে গেলি, এটা বলতে বলতে দেখা গেল একেবারে ভুস করে ছেলেটা পানির মধ্যে ডুবে গেল। মানে ওরা ফিরে আসতে আসতেই ও একেবারে পানির মধ্যে তলিয়ে গেল, এবং সবাই ওই নদে নেমে খোঁজাখুঁজি করলো, ওকে অনেক খুঁজেছে, অনেক ওই সারা দিন প্রায় সন্ধ্যা পর্যন্ত সবাই জাল ফেলে বিভিন্নভাবে চেষ্টা করে হ্যাঁ ওকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি। ঠিক তিন দিন পর ওর লাশ পাওয়া যায় নদীর আরেক মাথায়, মানে আরেক গ্রামে যে নদীটা যে বয়ে গেছে, আরেক গ্রামে যে নদীটার স্টার্টিং শুরু হয়েছে নদীর মুখটা, সেখানে ওর লাশটা পাওয়া যায়। এবং খুবই মানে খুবই বিভৎস অবস্থায়, মানে মনে হচ্ছিল যে ওর প্রতি প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড রাগে ওকে পানিতে চুবিয়ে মারলে তো লাশ ফুলে যায় বা কিছু হয়, কোনো ফুলে যায় নাই বা কিছু না, পানিতে লাশ থাকলে কিন্তু ফুলে যায়, আপনারা জানেন তিন দিন পরে সেটা ফুলে ওঠে, কিন্তু সেটা ফুলে ওঠে নাই, সেটা একদম নর্মাল লাশ, এবং দেখা যাচ্ছে যে তার উপরে কোনো অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে। তো সবাই এটা ভেবেছিল প্রথমে এটা পুলিশ কেস হয়েছে, এটা নিয়ে অনেক তদন্ত হয়েছে, কিন্তু কোনো তদন্তের কোনো মানে কুলকিনারা না হয়ে এই কেসটা পরে ক্লোজ হয়ে যায়।
এবং এটা নিয়ে পরবর্তীতে ইত্তেফাকে লেখা হয়েছিল যে মানে আশ্চর্যজনক ভাবে একজন মানে হয়েছে গুম হয়েছে খুন হয়েছে। কিন্তু ওই লাটিম গাছ সংক্রান্ত ওই খবরটাই তখন ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল যে ওই গাছের কাছে ওই যারাই গিয়েছে তারা এরকম মানে হয়েছে অবস্থার সম্মুখীন হয়েছে। এবং সেই ছেলে একটা কুড়াল নিয়ে গিয়েছিল সেই ধন খুঁজতে, এবং খুব সম্ভবত সবাই ধারণা করছে যেটা, এবং ওই হুজুররাও বলেছে ওখানটা যে সে হয়তো মাটি পেয়েছে এবং তাকে মানা করেছে বা কিছু একটা, কিন্তু সে সেটা করেই যাচ্ছিল যার জন্য তাকে এই শাস্তিটা ভোগ করতে হয়েছে যে তাকে মেরে ফেলেছে। এবং সবাইকে দেখিয়ে এমন না, তারা কিন্তু এটা দেখালো এই জন্য যে তোমরা যারাই এই ধন সম্পত্তি নিতে আসবে তাদের পরিণতি হবে এরকম করুন, এটাই বোঝানোর জন্য তাকে কিন্তু পানির উপরে ওইভাবে রাখা হয়েছে কিছুক্ষণ ভাসমান, তারপরে তাকে মেরে ফেলা হয়েছে। এবং তাকে মেরে ফেলার পরও মানে খুবই আশ্চর্যজনক ভাবে সেই লাশটা কিন্তু পাওয়া গেছে খুব স্বাভাবিক অবস্থায়, মানে কোনো ফুলে ওঠে নাই বা পানি খেয়ে পেট ফুলে যায় না কিছু না, নর্মাল লাশ। কিন্তু লাশের গা দেখে চেহারা দেখে বোঝা গেছে যে সে খুব ভয়ঙ্করভাবে ভয় পেয়ে এবং বীভৎসভাবে কোনো কিছু দেখে সে মারা গেছে। তো এই ছিল লাটিম গাছ সংক্রান্ত আমার শ্বশুরবাড়ির ঘটনা। আর আমি আমার দর্শক শ্রোতাদের অনুরোধ করবো বা বাবু ভাইকেও বলবো, যদি আপনারা এখনো দেখতে চান সেই গাছটা এখনো আছে, কারণ এই গাছে হাত দেওয়ার সাহস আসলে ওই গ্রামের আশেপাশের গ্রামের কারণেই। আপনারা যদি চান ওখানে গিয়ে একেবারে সচক্ষে দেখে আসতে পারেন, সব শুনে আসতে পারেন, এটা মানে কোনো মিথ না প্রচলিত বা কোনো মিথ্যা ঘটনা না, এটা সত্যি ঘটনা এবং গাছটা সত্যি আছে। এবং ওখানে একা কেউ যেতে পারে না, যদি আপনাদের কারো সাহস থাকে আপনারা একা গিয়ে ওখানে এটা এক্সপিরিয়েন্স করে আসতে পারেন। তো আজকে এটাই ছিল আমার ঘটনা। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, 2022 সাল সবার জন্য ভালো হোক, সুন্দর হোক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুতরেতে এবং শুনে এলাম নিশাত ফারজানা শেয়ার করা তার শ্বশুরবাড়ি এলাকার একটি লাটিম গাছের কাহিনী। এবং এই লাটিম গাছে যক্ষের ধন লুকানো আছে এই কথাটাই তিনি বললেন, এবং তিনি বলেছেন যে অনেকেই অনেক রকম ইনসিডেন্টের শিকার হয়েছে সেখানে গিয়ে, এবং গোটা গ্রাম জুড়ে এই কাহিনিগুলো প্রচলিত আছে। আসলে এরকম কিন্তু যক্ষের ধনের কাহিনী অনেক অনেক এলাকায় প্রচলিত আছে। এবং শেষমেশ নিশাত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আপনারা যদি সেই পরিমাণ সাহসী কেউ হন, গিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, রাত কাটিয়ে আসতে পারেন সেই লাটিম গাছের গোড়ায়। তবে একটা ব্যাপার আমি বলছি যে বর্তমান সময় যেটা হচ্ছে, সামহাও এই ধরনের প্লেসেসগুলো যেগুলো নাকি মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করত বা মানুষ যেই জায়গাগুলোতে গেলে ভয় পেত, যেগুলো বিভিন্ন হন্টেড প্লেস বলে পরিচিত মানুষের কাছে, অনেকেই কিন্তু সেসব জায়গায় যাচ্ছেন কিন্তু তারা ভয় পাচ্ছেন না বা ভীতিকর কিছু দেখছেন না, এরকম কিন্তু হচ্ছে, এরকম কিন্তু অনেকের সাথেই হচ্ছে। এবং আপনারা অনেক বিদেশি মানুষকেও দেখবেন যারা এই ধরনের হন্টিংয়ের সাথে জড়িত, তাদের অভ্যেসই হচ্ছে এরকম গোস্ট হন্টিং করা, এবং তারাও কিন্তু এখন বিভিন্ন ভয়ের জায়গায় গিয়ে অনেকে অনেক কিছু দেখতে পাননি। যেমন সাম্প্রতিক সময় বা ইংল্যান্ডের একটা তিনজন বন্ধুর আমি মানে তিনজন বন্ধু তারা একটা ঘোস্ট হান্টিং টিম, অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল অর প্যারানর্মাল ফিনামিনা ফাইন্ডিং টিম, তারা গিয়েছিল ইংল্যান্ডের একটি জায়গায়, একটি প্রসিদ্ধ গ্রামে, যেই গ্রামে এই ধরনের কথা প্রচলিত আছে যে সেখানকার বনে গেলে মানুষ হারিয়ে যায়, বিভিন্ন রকমের হুইসপারিং শোনে এবং অনেকে অনেক কিছু দেখে, এবং সেটা এতই প্রচলিত সারা গ্রাম জুড়ে এই কথা প্রচলিত আছে এবং মানে পুরো ইংল্যান্ড জুড়ে পরিচিত। এবং শুধু ইংল্যান্ড নয়, ইউনাইটেড স্টেটসে থাকতো আমি সেই গ্রামের নাম শুনেছি, আমার পরিচিত আমার বন্ধু জার্মানি থেকে শুনেছে, এবং অস্ট্রেলিয়া থেকেও মানুষ সেই গ্রামের নাম শুনেছে, মানে এটা মোটামুটি একটা নোটোরিয়াস ভিলেজ অফ ইংল্যান্ড এবং বেশ পরিচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে তিনজনের টিম সেখানে গেল, তারা কিন্তু কিছুই দেখতে পাননি অলমোস্ট। তাদের ভাষ্য হচ্ছে যে তারা সেখানে ঢুকেছিলেন সন্ধ্যার আগে, এবং যেটা নাকি মোটামুটি নিষিদ্ধ ছিল তাদের সেই গ্রামের যারা নেটিভ মানুষ তারা সবাই বলেছিল আপনারা এখানে যেন না, অনেক কিছু দেখে মানুষ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে। কিন্তু তারা তিন বন্ধু সেখানে গিয়ে পুরো সন্ধ্যা থেকে রাত অতিবাহিত করে এবং রাতে এক জায়গায় ক্যাম্প করে বসে থাকে, এবং
যা তারা শোনে সেটা হচ্ছে ন্যাচারাল, মানে উডসের যে সাউন্ড সেগুলোই, এবং সেগুলো শুনেই তারা বলেছে তাদের কাছে কিছু ভিডিও ফুটেজ ধরা পড়েছে যেটা নাকি তারা মনে করছে যে ইট ক্যান বি প্যারানর্মাল ফিনামিনা অথবা ইট ক্যান বি সাম আদার ক্রিয়েচার, রিয়েলি মানে পার্থিব কোনো জন্তু হবে যেটা হিট সিগনেচারে ধরা পড়েছে, কিন্তু শেপটা দ্রুত মুভ করার কারণে কেমন একটা ব্লারি হয়ে গেছে। তো এটাকে তারা কিছুই এনশিওর করছে না, বাট তারা বলেছে যেই ধরনের ফিডব্যাক তারা পাওয়ার আশা করেছিল সেরকম কিছু তারা পায়নি। মোস্ট অফ দ্য পিপল সেখানে গেলে নাম ধরে ডাক শুনতে পান, শব্দ শুনতে পারেন, এবং অনেকেই নাকি তাদের নাম ধরে ডাকে সেখানে। মজার একটা ব্যাপার হচ্ছে, আসলে আজকে এই জিনিসগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই জিনিসগুলো সম্বন্ধে আমি নিজেও বেশ কিউরিয়াস, এবং আমি নিজেও একসময় ঘুরতাম এবং অনেক জায়গার সন্ধান পেয়েছি। অনেকেই ডেকেছে, অনেকেই বলেছে ভাই এই জায়গায় আছে, এবং অনেকেই, আপনি যেমন জানেন আপনারা, আমি সবাইকে বলতাম যে ভাই কোথায় আছে আমাকে একটু জানান, অনেকে আমাকে সন্ধান দিত এবং অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেক জায়গায় যাওয়া হয়নি। তো বাংলাদেশেও এরকম একটা জায়গার কথা প্রচলিত আছে, একটা টুরিস্ট স্পট, অনেকেই যান সেখানে এবং অনেকে সেখানে ঘুরে বেড়ান, অনেকে রাত কাটিয়েছেন। আমার পরিচিত খুব ক্লোজ ছোট ভাইরাও সেখানে গিয়েছে এবং তারা সেই জায়গার কথা জানে না বা জানতো না যে সেখানে কি আছে। যেটা হচ্ছে, সেই জায়গার কথা আমাকে সেখানকার একজন নেটিভ মানুষ বলেছিল যে বাংলাদেশেও এরকম একটা বন আছে, খুব ছোট্ট, বেশ বড় বন না, এবং সেই বনটা এমন একটা জায়গায় যে যার চারিপাশে সমুদ্র, এবং সেই বনের আশপাশ দিয়ে যদি কেউ রাতের বেলা ঘোরাঘুরি করে, কেউ ঢিল ছোড়ে, ইট মারে তার দিকে, ঢিল ছুঁড়ে মারে, এবং সেই ঢিল বেশিরভাগ সময় গায়ে লাগে না, আশেপাশে ঢিলের বৃষ্টি হয় এবং নাম ধরে ডাকে অনেক সময়। এটাই সব আশ্চর্য ব্যাপার, এবং নাম ধরে যে আপনাকে ডাকছে আপনি বেশ সারপ্রাইজ হয়ে যাবেন। চিন্তা করেন আপনি এমন একটা জায়গায় যে জায়গাটা মানে খুব একাকী জায়গা, মানে ওই অংশটাতে সাধারণত মানুষ যায় না, মানে সমুদ্রের কাছে পাশে একটা জায়গা, এমন একটা জায়গা, সমুদ্র যেহেতু বলেছে বুঝে গেছেন যে বাংলাদেশে কোনো একটা কোস্টাল এরিয়া হবে বা কোনো একটা জায়গা যেখানে সমুদ্র আছে। যাই হোক, সেখানে সেই সেই সমুদ্রের কাছাকাছি একটা জায়গায় নির্জন এবং সেখানে বন আছে, আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনি দেখলেন আপনার দিকে উড়ে এলো ঢিল বৃষ্টি, মানে বিভিন্ন ছোটো ছোটো পাথরের টুকরো নুড়ি, এবং আপনি শুনতে পারেন আপনাকে কেউ নাম ধরে ডাকছে এবং হুইসপার। এবং এই হুইসপারিংয়ের ব্যাপারটা কিন্তু আসলে তাদের যে, আমি যারা বলি যারা এইসব কর্মকাণ্ড করেন, মানে এই 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 দুষ্ট যেই দুষ্ট যেই জীবটাকে তারা যে অনেকেই অনেকেই তার 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 কাছে মানে কি বলে বশ্যতা স্বীকার করে, মানে স্যাটান ওয়ার্শিপিং যারা করে তারা কিন্তু অনেকেই এই ধরনের কথা বলেন। যেমন আমি একটা গান শুনেছিলাম অনেক আগে, ক্রেডল অফ ফিলথ, সেটার নাম হচ্ছে ফরেস্ট হুইসপার্স মাই নেম। তো এই যে গানের নামটা, এটা কিন্তু তাদেরই একটা মানে সাধনার অংশ আর কি। তো জঙ্গল বা বনাঞ্চল কারণ নাম ধরে হুইসপার করছে, সেটা কিন্তু বেশ ভয়ের একটা জিনিস। শুধুমাত্র সেরকম ঘন বন হবে কেন? আপনি একটু চিন্তা করেন তো, আপনি ধরেন ঘুরতে গেলেন, আপনি ঘুরতে ঘুরতে রাজশাহী অঞ্চলে চলে গেলেন এবং রাজশাহীর আমবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনলেন আপনার নাম ধরে কেউ ডাকছে, কেমন লাগবে ব্যাপারটা? এরকম অনেক কাহিনী কিন্তু আমি শুনেছি, সেটা শুধু রাজশাহী না, এবং বাংলাদেশের অনেক অঞ্চলেরই কথা শুনেছি যে কেউ একজন ডেকে নিয়ে গেছে বনের মাঝে, বাগানের মাঝে নিয়ে গেছে। যেমন আমাদের রাজশাহী এলাকায় বড় বড় আমবাগান আছে বাংলাদেশের, এবং এখানে বিশাল বিশাল আমবাগান আছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে। এবং আমি ছোটোবেলায় শুনেছিলাম, আমাদের বাসায় এক আত্মীয় বেড়াতে এসেছিল, তিনি বলেছিলেন যে তিনি এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে, এবং তিনি বলেছিলেন যে তাদের ওখানে রাতের বেলা নাকি হাতে আগুন আর লোহার কিছু না নিয়ে বাগানের মাঝখান দিয়ে হাঁটার কথা ভাবাই যায় না, মানে এটা কল্পনার অতীত জিনিস, মানে কেউ মানে ভাবতেই পারবে না। আমি অনেক সময় আমাদেরই একজন খুব কাছের ভাইকে রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সবাই চেনেন তাকে, হাবিব ভাই, তাকে বলেছিলাম ভাই আম বাগানের কাহিনী চাই। তিনি বারবার বললেন শেয়ার করবো করবো করবো, পরে কিন্তু করলেন না, হয়তো বা তাদের কোনো রেস্ট্রিকশন আছে আমি জানি না, যেহেতু তিনি নিজেও বিশাল বাগানের কাছেই থাকেন, হয়তো কোনো রেস্ট্রিকশন আছে, আই ডোন্ট নো। বাট হ্যাঁ, যার কথা বললাম সেই এক আত্মীয় যিনি এসেছিলেন অনেক আগে, আমি ছোট, তিনি বলেছিলেন যে তাদের সেই আম বাগানের কাছে
আগুন এবং লোহা সাথে করে না নিয়ে হাঁটার কথা ভাবাই যায় না। এখন লোহা কেন, এই কথাগুলো আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত কিছু কথা। লোহা দেখে ভূত ভয় পায়, আগুন দেখে ভূত ভয় পায়, এজন্য তারা লোহা সাথে রাখে, জালের কাঠি রাখে। জালের কাঠি বলতে জালের আশেপাশে যে লোহার কিছু দেখাচ্ছে ওয়াশার টাইপের থাকে বড় বড়, সেটা জালের কাঠি বলে। তো তারা বলে যে এই জিনিসগুলো তারা সাথে রাখে যাতে করে তাদেরকে ভূত না আসে কাছে। এবং অনেক কাহিনী এরকম আছে, আমি এরকম কাহিনী শুনেছি, আমি একটু পরে আরেকটা শেয়ার করে দিচ্ছি এরকম একটা কাহিনী আপনাদের কাছে, গ্রাম বাংলার কাহিনী যেটা শুনেছি, বাট এর কারণ বলি। এই লোহা এবং আগুনের ব্যাপারটা হচ্ছে, আমি পড়েছিলাম, স্টাডি করে দেখেছিলাম, জিনদের মধ্যে কিছু কাইন্ড আছে, জিনরা কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেটা শুনেছেন আমাদের হাদিসে বলা আছে, এক দল বাতাসে উড়ে বেড়ায়, তারা সাধারণত আকাশে ওড়ে এবং তারা যে কোনো আকৃতি নিতে পারে, শেপ শিফট করতে পারে, এক দল আছে তারা শেপ শিফটও করতে পারে, কিন্তু সাধারণত তারা সাপ এবং বিচ্ছুর শেপ নিয়ে চলাফেরা করে, আরেক দল আছে মানুষের কানে হুইসপার করে এসে। তো যাই হোক, এইরকম জিনদের কাইন্ড আছে, এবং জিনদের মধ্যে এই যে প্রকার ভেদ আছে, এদের মধ্যে কিছু আছে, কিছু মেটালে তারা অ্যালার্জিক ফিল করে, এবং এই মেটালগুলো মানুষ এক একজন এক এক রকমভাবে বলে, এবং এটার তো তারা অ্যালার্জিক আর কিছু না। আমি একবার বলেছিলাম একটা একটা এপিসোডে, রেডিওতে বলেছিলাম যে একটা আংটি ছিল, এটা নিয়ে অনেকে ভুল বুঝেছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কী আংটির ব্যাপারটা, আসলে আংটি কিছুই না, আংটিটা যেই ধাতুর ছিল, আমি বলতাম যে সেই ধাতুটা অনেকটা অ্যালার্জিক, সেই অনেকগুলো ধাতুর সংমিশ্রণে তৈরি ছিল, তো ধাতুতে সেই সব মানে মেটালে অনেক জিন থাকে অ্যালার্জিক, অনেক সময় সিলভারে, অনেক সময় মেটালে মানে আয়রনে, কাস্ট আয়রনে, অনেক সময় দেখা যাচ্ছে যে কপারে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে মোটামুটি দেখা যাচ্ছে যে এই তো মানে এই ধাতুগুলোতে তারা মোটামুটি অনেকটাই অনেক জিন আছে, অ্যালার্জিক থাকে। তো এই কারণেই গ্রামে মানুষ অনেকেই দেখবেন যে লোহা সাথে রাখতে চায়, অনেকে আগুন সাথে রাখতে চায়। তো এই ব্যাপারগুলো গ্রামে ঘটে, আমি জানি না এখন কতটুকু ঘটে, তবে আমি এরকম কাহিনী শুনেছিলাম যে গ্রামে মাছ ধরতে গিয়েছে। এই কাহিনী আপনারা হয়তো অনেকেই শুনেছেন, এইরকমই কাহিনী গ্রামে বেশ প্রচলিত বিভিন্ন জায়গায়, যে ওই যে মাছ ধরতে গিয়েছে রাতের বেলা এক কাজিন আরেক কাজিনকে তুলে নিয়ে যাওয়ার কথা ডেকে, যে রাতে মাছ ধরব, এবং দুজনেই মাছ ধরতে গেল। মাছ ধরতে গিয়ে এক কাজিন সে দেখছে যে সে সাথে করে যাচ্ছে, সে যাওয়ার সময় সাথে করে একটা দা নিয়ে গিয়েছিল, এবং সে দা নিয়ে তার দা তার গামছার সাথে ঝুলিয়ে রেখেছিল, এবং সাথের কাজিন তাকে যখন ডেকে নিয়ে গেল, দুজনে মিলে বসেছে মাছ ধরবে, চিন্তাভাবনা করছে। তো তাদের সেই তারা তখনকার সময় জাল দিয়ে মাছ ধরত, তো সেই জাল যেই কাজিন ডেকে নিয়ে গেল, সে বলছে আরেক কাজিনকে যে তুই জাল নিয়ে আয় এখানে। তো সে বলছে যে কেন, আমি জাল নিয়ে আসবো কেন, বলে তুই জাল নিয়ে আয়। তো সে একটু অস্বস্তি ফিল করছে, জাল আমি নিয়ে আসবো কেন, জাল তো তুইও ধরতে পারিস, দুজনে মিলেই জালের কাজ করতে পারি। তো সে যখন জাল টেনে নিয়ে গেল সামনে, গিয়ে দেখলো যে সেই কাজিন তার সাথে দূরে দূরে থাকছে। তো যাই হোক, দুজন মিলে জাল ফেললো, মাছ উঠলো, সেই মাছ যখন নাকি ছাড়াচ্ছে, প্রথম যাকে ডেকে নিয়ে আসলো সে যখন মাছ ছাড়াচ্ছে, তখন তাকে বলছে যে সে মাছেও হাত দিচ্ছে না, প্রথম কাজিন যে ডেকে নিয়ে গেলো সে মাছেও হাত দিচ্ছে না, এবং সে বলল যে তুই তোর দাটা রেখে আয় পাশে। তো সে বলছে যে কেন দা রাখবো কেন, বলে দা রেখে আয়, দা সাথে করে কেন মাছ ছাড়াচ্ছিস। তো সে এক পর্যায়ে বিরক্ত হয়ে দাটাকে মাটিতে গেঁথে দিল, মাটি থেকে গেঁথে দিয়ে সে জাল থেকে মাছ ছাড়াচ্ছে। তো যখন মাছ ছাড়িয়ে রাখছে, তখন সে দেখলো যে তার সাথের কাজিন আস্তে করে মাছ নিয়ে দু হাতে ধরে দাঁতে কামড় বসিয়ে দিল সামনে, এবং তার দিকে তাকিয়ে হাসছে, তার ঠোঁট খসা বেয়ে মাছের যে রক্ত বেরোচ্ছে, এবং কেমন একটা বাজে অবস্থা, মাছটা নড়াচড়া করছে, সে জ্যান্ত মাছ কামড়ে কামড়ে খাচ্ছে, এবং তার চোখের মধ্যে বৈশাচিক উল্লাস, এবং রাতে চাঁদের আলোতে সেই দৃশ্যটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। তখন সেই কাজিন যখন নাকি সে ভয় পেয়ে গেল, এবং যখন সে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, তখন মাছ রেখে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, প্রচণ্ড শক্তি সেই কাজিনের গায়ে। তখন সে বুঝতে পারছে যে এটা তার কাজিন না, তার চোখ দুটো জল জল করছে, শারীরিক আকৃতি আরও বড় হয়ে গেছে। তো এরকম হাঁচড়ে পাঁচড়ে ওঠার সময় সেই কাজিন কোনো মতে সে এক হাত দিয়ে তার দাঁটা ধরে ফেলে, এবং দাঁটা দিয়ে যখন সে জোরে সজোরে সেটা কোপ মারে তার গায়ে, এবং সে তখন দেখে যে চি 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 শব্দ তুলে তার কাজিনের ডানা বেরিয়ে গেল দুটো, এবং সে বাতাসে উঠে গেল।
বাতাসে উঠে গিয়ে কিছু দূর গিয়ে আবার থাপ করে পড়ে গেল, কারণ তার গায়ে দাটা গাথা এবং পানির পাড়ে। তো যে কাজিন কোপ মেরেছিল দা দিয়ে, সেও সেই সময় বেহুশ হয়ে যায় আর সহ্য করতে না পেরে, কারণ এত ধকল। তো পরবর্তীতে যখন দিনের আলো তার চোখে মুখে লাগে, তখন তার হুঁশ ফেরে, সে তাকিয়ে দেখে সে নদীর পাড়ে পড়ে আছে এবং তার দূরে তার জাল পড়ে আছে, এবং সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ায় অনেক কষ্টে, দেখে সারা শরীর ব্যথা, আস্তে আস্তে উঠে উঠে সামনে যায়। এক সময় গিয়ে দেখে যে নদীর পাড়ের একটা জায়গায় তার দাঁটা পড়ে আছে এবং দায়ের পাশে একটা বড় দাঁড় কাক, এবং সেই দাঁড় কাকটা রক্তাক্ত, অনেকটা কেটে গেছে। তো যাই হোক, গায়ের এই ধরনের গ্রাম বাংলার প্রচলিত কাহিনী এবং অনেক অনেক প্রচলিত কাহিনী এরকম আছে গ্রাম বাংলায়। তবে কেন এই লোহার ব্যাপারটা থাকে, দায়ের ব্যাপারটা থাকে, এবং মারার পরে দাঁড় কাকের ব্যাপারটা আসে, এবং শুধু দাঁড় কাক না, আরও অনেক এরকম আছে কিন্তু যে মরার পরে দেখা গেছে একটা শিয়াল পরে পড়ে আছে, তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু আছে। এই যে শেপ শিফটার, আকৃতি পরিবর্তনকারী, এই জিনিসগুলো কিন্তু আসলেই খুবই মানে সত্যি কথা। এবং গ্রাম বাংলায় যেহেতু প্রচলিত কাহিনী, কারণ সেখানে সেই অঞ্চলগুলো তখন মাইলের পর মাইল, একরের পর একর সেখানে মানুষ বাস করতো না, খোলা ধুধু প্রান্তর ছিল, সেখানে বিদ্যুৎ ছিল না, সেটা ছিল খুবই একটা আইডিয়াল আবাসস্থল জিনদের জন্য, এবং তারা সেখানে থাকতো এবং মানুষকে মাঝে মাঝে তারা বিরক্ত করতো, মাঝে মাঝে মানুষের সাথে মজা করতো, মাঝে মাঝে মানুষকে তাড়িয়ে দিতে চাইতো, মাঝে মাঝে তারা মানুষের ধরা মাছ খেয়ে ফেলতে চাইতো, পিঠা খেতে চাইতো, এই জন্য হাত পাততো এবং হাত পুড়িয়ে দেওয়া হতো। তো এই জিনিসগুলো কিন্তু আসলেই গ্রাম বাংলায় প্রচলিত, এবং আমি বারবার আপনাদেরকে বলে এসেছি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এত বড় জায়গায় একই ধরনের ঘটনা কেন প্রচলিত, এটা আপনাদের একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। এবং এই একই ধরনের ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও প্রচলিত আছে, একটু খুঁজলেই পাবেন। এবং শুধু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো নয়, সুদূর ইউরোপ আমেরিকাতেও এই একই ধরনের সিমিলার ঘটনা প্রচলিত আছে। কিন্তু আপনারা একটু একটু যদি স্টাডি করেন, একটু আপনারা যদি ফেরিটেল পড়েন বা ফোকলোর পড়েন বা সেখানকার এইসব কাহিনীগুলো পড়েন, মিথোলজি পড়েন, আপনারা কিন্তু মানে অনেক সিমিলারিটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা নিশাত ফারজানার কাহিনীর এক্সটেনশন ধরে এত দূর চলে এলাম। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরি টেলারের কাছে। পরবর্তী স্টোরি টেলার আর কেউ নন, আবার সেই ডাক্তার এইচ। চলুন আমরা শুনে আসি ডাক্তার এইচের কাছে আরেকটি কাহিনী। আসসালামু আলাইকুম, আমাদের অনুষ্ঠান সঞ্চালক সুপ্রিয়া আহমেদ বাবু ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বৃন্দ, আজকে আপনাদের জন্য আমাদের একজন শ্রোতা সৌদি আরব থেকে একটি ঘটনা উনি পাঠিয়েছেন, তবে উনি চাচ্ছেন না যে ওনার নাম বা এলাকা কোনো কিছুই আমরা শেয়ার করি, এবং উনি অনুরোধ করেছেন গল্পটা আমাদের মতো করে আমরা আপনাদেরকে শোনাই। এই ঘটনাটা আসলে আজকে থেকে প্রায় 4-5 বছর আগের একটা ঘটনা, এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন এটা ওনার সাথেই ঘটনা, এবং ওনারা ওই সময় জাস্ট কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়েন এরকম, এবং ঘটনাটা গ্রামের কাটিং কাহিনী। তো আসলে আপনারা জানেন যে কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ার যে বয়স, সেই বয়সে গ্রামের অনেক ছেলেরাই ঘর সংসারের দায়িত্ব পালন করতে চলে যায় এবং তারা পড়াশোনা আর করে না, পড়াশোনা তাদের বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা ড্রপ আউট করি। তো আমাদের এই ভাই উনি কিন্তু অবশ্যই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন যেহেতু তার পারিবারিক সামর্থ্য ছিল, তবে তার যে বন্ধুরা ছিল তাদের সাথে কিন্তু অবশ্যই তার যোগাযোগ, বন্ধুত্ব, চলাফেরা সবই ছিল। তো উনি মাঝে মাঝে দেখতেন নদীর পাড়ে যখন বেড়াতে যেতেন, তো নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখতেন, এবং আবার নৌকায় করে বন্ধুরা ঘোরাফেরা করতেন, সময় কাটাতেন। তো এইভাবে যদি কোনো সময় বাড়িতে ফিরতে দেরি হতো তো বাসায় অবশ্যই বকুনি বা শাসন ছিল। তো এরকম তাদের এলাকাটা আসলে পদ্মা নদীর পাড়ের একটি এলাকা। তো তারা 5 বন্ধু মিলে প্ল্যান করলেন তারা নৌকা নিয়ে চরে ঘুরতে যাবেন। তো আসলে একটা কথা বলি আপনাকে যে পদ্মা নদী হলো বিশাল একটা এলাকা, এবং সেই চরে যেতে হলে কিন্তু পদ্মা নদীর কিছু এলাকা পার হয়ে যেতে হয়, এবং পদ্মায় কিছু কিছু চর আছে যেগুলো আসলে স্থায়ী জনবসতি গড়ে উঠছে, আবার কিছু কিছু চর থাকে যেগুলো
শীতকালে জেগে উঠে বর্ষায় ডুবে যায়। তো এরকম একটা অ্যাডভেঞ্চারাস প্ল্যান নিয়ে তার পাঁচ বন্ধু বেরোলো। আর ওনারা সাধারণত বিকালের দিকে নদীর ঘাটে বসে আড্ডা দিতেন, তো ফলে এলাকার মানুষজন মাঝিরা সবাই তাকে চিনতেন। তো তার ভিতরে একজন মাঝির সাথে ওনার ভালো ভাব হয়ে যায় ওনাদেরকে, এবং তাকে তারা মামা মামা বলে ডাকতেন। তো একদিন তারা চিন্তা করলেন যে তারা বেড়াইতে যাবেন, তো ঠিক আছে। তো ঘাটে যেয়ে দেখলেন যে হ্যাঁ, সেই মাঝি আছেন। তো তাকে বললেন যে মামা যাবেন নাকি উপরে? তো মাঝি মামা বললো যে কি মামা, উপরে যাবা? তো উনি বললেন যে হ্যাঁ জি মামা, উপরে যাব। তো তখন মাঝি মামা বললো যে দেখো, বেশি দূরে যাইও না আর বেশি দেরি করো না, কারণ মাঝিরা বা মাঝি মামারা ঠিকই জানেন এই সমস্ত চরে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে, এগুলো আগে থেকেই ঘটে আসতো বা আপনাদের এলাকার মৃত হতে পারে। তো আমাদের এই ভাই এটাকে খুব সিরিয়াসলি নেন নাই, উনি একটা হাসি দিয়ে বললেন যে আচ্ছা মামা ঠিক আছে। তো ওরা নৌকায় উঠে পড়লেন। তো উঠে তারা চিন্তা করলেন যে তারা যাবেন, নৌকা নৌকার মতো চলতেছে। তখন মাঝি মামা বললেন যে যাই করো বাবা, আসরের আগে কিন্তু চলে আসবা, আর উপরে গেলে এরপরে যদি না আসো তাহলে কিন্তু আর এদিকে আসতেও পারবো না, যাইতেও পারবো না। আর মাঝি যিনি আছেন তিনি কিন্তু ওই শেষবারের মতো লোক নিয়ে এশার নামাজের পরে চলে আসেন, আর উনি নৌকা পারাপার করেন না, নৌকা রেখে দেন। তো মাঝি মামার নৌকাটা আসলে ইঞ্জিন চালিত নৌকো, তো এই পাঁচ বন্ধু নৌকা উঠলেন এবং মাঝি মামা নৌকার ইঞ্জিন চালু করে দিলেন। নৌকা স্বাভাবিক গতিতেই চলতে লাগলো এবং মিনিট দশেকের ভিতরেই তারা সেই তাদের কাঙ্ক্ষিত চলে এসে চলে এসে নামলেন। এখন তারা মাঝি মামাকে বললেন যে মামা ভাড়াটা দেই। তো মামা বললেন যে ঠিক আছে, এখন তো দরকার নেই, যখন ফেরত যাবা তখন ভাড়া দিও। তো ওনার নৌকা থেকে নেমে আস্তে চরের দিকে হাঁটা দিলেন। তো চর আসলে এগুলো কিছুটা বিস্তীর্ণ চর হয়, চরের মাঝে কিছু কিছু জায়গায় লোক বসতে থাকে এবং কিছু কিছু জায়গায় শীতকালে বাদাম চাষ করা হয়। আপনারা যারা ওই চর এলাকায় গেছেন তারা দেখবেন এই বালির চরে বাদামের ফলনটা খুব ভালো হয়। তো তারা হাঁটতেছেন একসাথে, ভালোই রাখতেছে তাদের, তারা গ্রামটা দেখবেন। এই কথা বলতে বলতে ততক্ষণে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে এবং পশ্চিমের আকাশটা লালে লাল হয়ে গেছে, একটু পরেই সূর্য অস্ত যাবে। তারা খেয়াল করলেন আস্তে আস্তে আকাশটা লাল হয়ে যাচ্ছে এবং সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরেই অস্ত যাবে। একটু পরে দেখা গেল দুটো মুদির দোকান আছে, তো ওনারা ওখান থেকে কিছু চানাচুর, পানি, জুস ইত্যাদি টুকটাক খাবার টাবার নিয়ে আবার হাঁটাতে দেখলেন যে চরের একদিকে বিস্তীর্ণ খোলা জায়গা, আসলে এগুলোতে চাষ করা হয় বাদাম চাষ বা বিভিন্ন ফসল এবং কোনো বাড়িঘর নেই। তো ওনারা হাঁটতেছেন, তো সন্ধ্যা তখন হয়ে আসতেছে আর ওই তরুণ বয়সে তারা বেশ ফুর্তি দিয়ে আছেন। তো তখন শীতকাল, আসলে তো শীতকালে আপনারা জানেন যে নদীতে বা চরে অনেকগুলো শাখা খালের মতো থাকে। তো এইরকম একটা শাখা খালের কাছে তারা এসে দেখেন যে খাল শুকায় গেছে, আসলে কোনো পানি নেই এবং দুই তিনটা নৌকো উপরে উঠে রাখছে। এগুলো নদীর ধারে প্রায়ই দেখা যায় এবং এটা খুব সাধারণ জিনিস। তো হাঁটতে হাঁটতে ওনাদের মনে হলো এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও শেষ। তো ওনারা একটু বসলেন, যেখানে বসলেন সেই জায়গাটা যদিও চরের ভিতরে কিন্তু ঘাস কিছু আছে, এবং তারা বসে গল্প করতেছেন এবং পাঁচ বন্ধু মিলে চানাচুর খাচ্ছেন, পানি খাচ্ছেন বা জুস খাচ্ছেন এবং বেশ ভালোই তাদের সময়টা কাটতেছে আর কি। এর ভিতরে এক বন্ধু গান ধরল। তো তাদের আউটিং বা অ্যাডভেঞ্চার এটা বেশ ভালোই লাগতেছিল। তো এখন আমাদের যিনি কাহিনীকার অর্থাৎ যিনি ঘটনা পাঠিয়েছেন, হঠাৎ ওনার কেন জানি মনে হলো দূরের পশ্চিমের আকাশে আগুনের গোলার মতো একটা কিছু ডান দিক থেকে বাম দিকে চলে গেল। এই জিনিসটা
আমার মনে হলো, কিন্তু আমার বন্ধুদেরকে আসলে জিজ্ঞাসা করলো যে তোমাকে কেউ এরকম কিছু দেখছো? তো ওরা তরুণ বন্ধু, তারা বললো যে এগুলো কিছুই না, এগুলো তোর চোখের ভুল। এরপরে আবার কিছুক্ষণ পরে এই জিনিসটা দুদিন বাদ উনি দেখলেন, এবং ওনার সাথে সেই পাঁচ বন্ধু সবাই মিলে এই দৃশ্য দেখল। তো এবার তারা সবাই কিন্তু একটু ভয় পেল, কারণ একজনের চোখে ভুল ধরা হতে পারে, কিন্তু পাঁচজনের চোখে তার ভুল হওয়ার কথা না। তো তখন তারা বললো, চল অনেক বেড়ানো হয়েছে, তাড়াতাড়ি নদীর ঘাটে যাই, মাঝি ভাই যদি চলে যায় বা মাঝি মামা যদি চলে যায় তাহলে কিন্তু আর রক্ষা নাই, এই চরেই রাত কাটাইতে হবে। তো তারা পাঁচ বন্ধু হেঁটে উঠে আবার রওনা দিল। হাঁটতে হাঁটতে আস্তে ধীরে যখন আসলো, তারা সেই চরের যে গ্রাম যেখানে ছোটোখাটো একটা ঘর থাকে সেটার সীমা পার হয়ে খোলা মাঠে চলে আসলো। তো এইভাবে হাঁটতে হাঁটতে আনুমানিক আরো যদি 10 মিনিট ওনারা হাঁটেন তাহলে তারা সেই নদীর পাড়ে চলে আসবে। তো শীতের রাতে চমৎকার পরিবেশে তাদের এক বন্ধুর একটু গানের অভ্যাস ছিল এবং সে গান গাইতে লাগল। শীতের রাত্রে ম্লান চাঁদ আকাশে উঠছে, একটু পরে চাঁদটা বড় হলো এবং চাঁদের আলো বড় হলো। মনে হলো সে তিনতুল চাঁদের আলোর বন্যায় নদীর পার এবং চরটা যেন ভেসে যাচ্ছে। ইতিমধ্যে ওনাদের যে গায়ক বন্ধু গান গাচ্ছিল সে হঠাৎ করে গানটা বন্ধ করে চুপ হয়ে গেল, এবং সমস্ত পথে আর একটা কথাও বলল না, এবং তার হাবভাব দেখে মনে হলো সে খুব ভয় পাইছে। তো আমাদের এই বন্ধু মানে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তো উনি জিজ্ঞাস করলো যে তোর কি হয়েছে? তো ওই ভয়ে বন্ধু আর কিছু বলতেছিল না। তা এক সময় বললো যে দেখ, তোরা যখন আমার সাথে হাঁটতেছিলি আর গান গাইতে বলতেছিলি, চাঁদের আলো পড়ে আমাদের পাঁচজনের ছায়া পড়ছিল মাটিতে, কিন্তু আমি খেয়াল করলাম যে আমাদের পাঁচজনের ছায়ার পাশেই আরো 4-5টা ছায়া পাগলের মতো নাচতেছে। এই দেখে আমি ভয়ে গান বন্ধ করি এবং চুপ করে যাই। তো আমরা এই বন্ধুর কথায় অর্থাৎ তাকে নিয়ে অন্য বন্ধুরা খুব হাসাহাসি করে। এরপরে তারা ঘাটে আসেন, এসে যে নৌকা আমাদেরকে নিয়ে এসেছিলেন সেই নৌকায় করে তারা এপারে আসে। তো নৌকা তো উঠেই দেখে তাদের সেই বন্ধু যে গান গাইতে গাইতে গান থামিয়ে দিয়েছিল, তার সমস্ত শরীরে প্রচণ্ড জ্বর। তো যাই হোক, নদীর তীরে পৌঁছে তারা পাঁচজনের মতো সেই বন্ধুকে বাড়িতে পৌঁছে দেন এবং পৌঁছে দিয়ে যে যার মতো চলে যান। তো ওই দিনের মতো ঘটনাটা ওখানে শেষ হয়ে গেল। তো পরদিন বিকালে আবার উনি সবাইকে ফোন দিলেন যে তোমরা আসো, আবার নদীর ঘাটে আসো, কিন্তু সে বিকালবেলা আসলো মাত্র 2 জন। তাদের ওই যে বন্ধু যে জ্বর আসছিল সে ছিল অসুস্থ, এবং আরেকজন সে সাংসারিক কাজে বা ক্ষেতের কাজে গেছিল, কিন্তু সে আর ফেরত আসছে। তো তখন তার মনে করলেন আমরা 3 জনে মিলে আজকে নদীর ঘাটে আড্ডা দিই। তো তারা যখন নদীর ঘাটে যান তো তাদের ভিতরে 2 জনের বাড়ি ছিল ওই চরেই, অর্থাৎ যে চরে তারা ঘুরে আসছেন। এদের দেখে কিন্তু তারা বেশ খুশি হয়ে গেল এবং তারা বললো চলো আমাদের ওখানে যাই। কিন্তু এই বন্ধুরা কিন্তু যেতে চান নাই, তাদের সাথে গতকালকে একটা অদ্ভুতের ঘটনা ঘটে গেছে। কিন্তু ওই চরের 2 বন্ধুর জোরাজোরিতে তারা বাধ্য হয়ে গেল। তো তারা কিন্তু ঠিক চরে ঢুকলো না। আপনারা জানেন যে চরের নানান রকমের ক্ষেত থাকে, তো ক্ষেতের পাশে বললো তো তারা বসে গল্প করা শুরু করল। তো নদীর যে ঘাট ছিল সেখান থেকে ক্ষেতটা কিন্তু আনুমানিক 4-5 মিনিটের পথ। তো আপনারা জানেন যে শীতকালে নদীর পাড়ে কিন্তু ভালো কুয়াশা পড়ে। তো তারা কিছুক্ষণ গল্প করার পরে তারা চিন্তা করলো যে আসলে আড্ডাটা জমতেছে না, চলো আমরা ফেরত যাই। তো সবাই বললো ঠিক আছে চলো যাই। তো তাদের একটা
পয়েন্ট ছিল, অর্থাৎ তাদের ওখান থেকে একটা মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের লাইট ছিল, সিগন্যাল লাইট, সেটা দেখা যেত। এবং তারা ভাবতেছিল যে ওই আলোটাকে টার্গেট করে আমরা নদীর ঘাটে যাব। তো আস্তে আস্তে পুরো নদীর পাড়ে এতই ঘন কুয়াশা মানে শুরু হলো, কুয়াশায় ঢেকে গেল যে 5-10 ফিট দূরের কিছু কিন্তু তার চোখে দেখতে পাচ্ছে না। আর তারা যে হাঁটতেছে সেই 5 মিনিটের পথ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, আনুমানিক আধা ঘন্টা হয়ে গেছে। এরপর এক সময় দেখলো যে সেই মোবাইল টাওয়ারের যে সিগন্যাল আলো যেটা জলে আর নিবে, সেটাও তাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল। এই সময়ে তারা একটু ভয় পেয়ে গেল। তো তারা একটা জিনিস বুঝলো যে তারা একটা ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং পায়ের আন্দাজে বুঝতেছে এটা বাদাম ক্ষেত। কিন্তু তাদের যে একটা আন্দাজ ছিল, মানুষের সহজে তো একটা আন্দাজ থাকে, এই বাদাম ক্ষেত গুলো তো আসলে ঘাট থেকে তাদের থেকে অনেক দূর হওয়ার কথা, অর্থাৎ তার রাস্তাটা ভুলে গেছে, অনেক আগেই ভুলে গেছে। আর তাদের চারপাশে শীতের কোনো লেশ মাত্র নাই, চারদিকের বাতাস মনে হয় গরম এবং তারা ঘামা শুরু করছে। এখন তারা হাতে হাত ধরাধরি হাঁটাহাঁটি করতেছে এবং কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যে হঠাৎ একটা পাতিল এবং পাতিলের মাঝে আগুন জ্বলতেছে লাল রঙের। এগুলো দেখে তারা দারুণ ভয় পেয়ে যায়। তো তারা আবার একজন একজন জিজ্ঞেস করে, কিরে ভয় পাইছিস? কিন্তু কাহিনীকার যিনি আমাদের কাহিনী পাঠাইছেন তার অবস্থা ভয় তো চরম খারাপ, কিন্তু সে বলে যে না। তো কোনোভাবে কিছুক্ষণ পরে তারা একটা নদীর ঘাটে আসলো, কিন্তু এই ঘাটটা কিন্তু তাদের চেনা কোনো ঘাট না। তারা বোঝার চেষ্টা করতেছে যেটা তার কোন জায়গায় আসছে। শীতের অন্ধকার রাত, একটু পরে দেখলেন যে ফটফট আওয়াজ করে করে একটা ইঞ্জিন নৌকা আসতেছে। তো ওনারা যে সেই নৌকাওয়ালাকে ডাকবে, ভয়ে তারা এতটাই বিহ্বল হয়ে গেছে যে সেই তাদের তিনজনকে ডাকার মতো অবস্থা তাদের নেই। তো এদিকে নৌকার থেকে কেউ একজন তাদের দিকে টর্চ লাইটের আলো মারলো, কিন্তু তারা থামলো না। এখন এদিকে এরা বুঝলো এটা হলো সেই মাঝি মামা যে বাড়িতে ফেরার জন্য আরেকটা ঘাটে নৌকা নিয়ে যাচ্ছেন। তো যাই হোক, নৌকাটা একটু পরে পাড়ে থামলো। থামার পরে এরা তিনজন এক প্রচন্ড ঝোড়ো দৌড় দিল এবং দৌড় দিয়ে নৌকার মাঝির কাছে চলে গেল। তো মাঝি মামা তাদেরকে দেখে খুব আশ্চর্য হয়ে গেল। তো বললো, তোমরা এত রাতে এখানে কেন? তো মাঝি মামাকে তারা যতটুকু পারে এটা বুঝিয়ে বললো। তো মাঝি মামা তাদেরকে বললে যে দেখো, এই সমস্ত চরে মাঝে মাঝে এই সমস্ত সমস্যা হয়। তো ভাগ্য ভালো, আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম আড্ডা দিতে, তো একটু দেরি হয়ে গেছিল তাই আমি বাড়ি ফিরলাম। আর আমি যদি না থাকতাম তাহলে কিন্তু আরো বড় সমস্যা হতে পারত। এবং সবচেয়ে মজার জিনিস হলো, মাঝে মাঝে যখন যে লাইট আমাদের গায়ের দিকে, অর্থাৎ গল্পকারের গায়ের দিকে লাইট মারছিলেন, তখন মাঝে মাঝে কিন্তু কাউকেই দেখতে পান নাই। এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো, হাত ঘড়িতে বাজে তখন রাত্রি 12:26। তো মাঝি মামা সবকিছু শুনে তাদেরকে আবার নৌকা করে নদী পার করে দিলেন, কিন্তু কোনো টাকা পয়সা নিলেন না। এই পারে আসার পরে তাদের ভয় একটু কমে গেল এবং তারা বিষয়টা একটু বোঝার চেষ্টা করলো, কিন্তু আসলে কিছুই বুঝতে পারলো না। তো তারা যার যার মতো তাদের বাড়িতে চলে গেল, কিন্তু বাড়িতে যাওয়ার পরে তাদের কোনো অসুবিধাও হয় নাই, জ্বরও আসে নাই। তো এরপরেও আমাদের সেই বন্ধু ওই চরে আরো অনেকবার গেছেন, কিন্তু কখনো রাত করেন নাই, রাতের আগেই চলে আসছেন ওই চর থেকে। তো বিভিন্ন এলাকায়, এটা হচ্ছে কোন এলাকাটা এটা উনি বলেন নাই, তো আমার জানা মতে বিভিন্ন চর এলাকায় এই ধরনের কিছু ভৌতিক ঘটনা আগে ঘটত এবং এখনো আসলে ঘটে। এবং এই সমস্ত জায়গায় মানুষ আসলে একলা বা রাতের বেলা ওইভাবে যায় না। এখনকার মানুষ সেই আধুনিক ইঞ্জিনওয়ালা নৌকা বা বোটে করে চলাফেরা করে। তারপরেও জেলেরা যখন মাছ ধরতে যায় তারা আমাদের এই বড় বড় নদীগুলোর চরে
কিছু সংখ্যক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। এগুলোর কোনো ব্যাখ্যা নেই, কেউ কেউ ব্যাখ্যা দেন এগুলো সম্বন্ধে, যেগুলো হলো জল পিচাস মাঝে থাকা এক শ্রেণীর জিন। তো আমরাও সেটাই বিশ্বাস করি আর কি, বা সেটাই আমরা মনে করি। তো আমাদের সেই পাঠানো শ্রোতার গল্প, যার নামটা আসলে বলা যাচ্ছে না, তাকে অনেক আপনাকে ভাই অনেক ধন্যবাদ আপনার নিজস্ব অনুভূতিটা আমাদেরকে বলার জন্য। আমরাও শেয়ার করলাম নদীর পাড়ের তটের এবং চরের একটি হন্টেড এক্সপিরিয়েন্স। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে অদ্ভুতের অনুষ্ঠানে। শুনে এলাম ডাক্তার এইচ এর শেয়ার করা অসাধারণ একটা কাহিনী, পদ্মার চরের কাহিনী বরাবরই আমার অসাধারণ লাগে। এবং রাতের বেলা যারা পদ্মার চরে যান এবং যে অনেক রকম এক্সপিরিয়েন্সের শিকার হন, মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের শিকার হন, এবং সেগুলো শুনে কিন্তু বেশ লাগে। এবং আজকেও আমি দেখছিলাম একটা মেইল এসেছে অনুষ্ঠান শুরু করার ঠিক আগে, বা আমি দেখছিলাম যে সেখানে পদ্মার চর নিয়ে একজন কাহিনী পাঠিয়েছেন, সেটা পড়ে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে সম্ভব হলো না। তবে অবশ্যই অবশ্যই অনুষ্ঠান শেষ করে বা পরবর্তী দিনে আমি সেটি চেক করে দেখব সেখানে কী লেখা আছে, কাহিনীটি কেমন, আশা করি ভালো কোনো কাহিনী হবে। আর এখন চলে যাব আমাদের পরবর্তী স্টোরি টেলারের কাছে, যার নাম হচ্ছে পারভেজ। তিনি আগে পিছনে কোনো টাইটেল ব্যবহার করেনি, তিনি কাহিনী পাঠিয়েছেন কাতার থেকে, এবং তিনি কাহিনী শেয়ার করার সময় বেশ হাসি খুশি মোড়ে ছিলেন যা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি চলে যাব এখন পারভেজের কাহিনীতে। আমার কাছে কিন্তু বেশ 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 ভালো লেগেছে পারভেজের কাহিনীগুলো, এর জন্য আমি প্রচার করে ফেলছি এবং আপনারাও শুনুন আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhutra@gmail.com, উইচ ইজ odbhutra@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, কাহিনীগুলো কেমন লাগছে তা জানিয়ে দিন। আপনার কাছে কোনো কাহিনী থাকলে সেগুলো শেয়ার করে ফেলুন আমাদের কাছে, এবং আপনার পরিচিত জনের কাছে যদি কোনো কাহিনী থাকে সেটি আমাদের কাছে শেয়ার করে ফেলুন। কাহিনী শেয়ার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেই মানুষটি কনসেন্ট যাতে আপনি নিয়ে নেন, এবং আপনার কাহিনীর মাঝে যেন এমন কোনো কন্টেন্ট না থাকে যেটাতে কোনো জাতি ধর্ম বর্ণ আপনার কাহিনীর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় বা মানসিকভাবে কোনো রকম তাদের কোনো রকমের কষ্ট না হয়। এটা আপনারা খেয়াল রাখবেন, এই কাজটা যেন না হয়। আর কাহিনী রেকর্ড করার সময় যদি রেকর্ড করে পাঠান তাহলে সেটা প্রাধান্য পাবে বেশি, কারণ আমাদের কাছে সেটা শোনার সময়টা খুব দ্রুত হয়ে যাবে। আমরা কাহিনীটা নিয়ে সাথে সাথে শুনে ফেলবো এবং সেটা বোঝার যোগ্য কিনা সেটাও আমরা বুঝে ফেলবো, এবং সেই ক্ষেত্রে আপনার কাহিনীটা দ্রুত প্রচার হবে। এবং কাহিনী যদি রেকর্ড করে পাঠান তাহলে মাইক্রোফোন থেকে মুখ মোটামুটি 6-8 ইঞ্চি দূরে রাখবেন যাতে করে পপ সাউন্ডটা না আসে, আর চেষ্টা করবেন একটা কোয়েট প্লেসে গিয়ে রেকর্ড করতে। এটা সবার জন্য আমি রিকোয়েস্ট করছি, যারাই কাহিনী পাঠান যা তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, কারণ আপনি যখন কোনো কাহিনী পাঠাচ্ছেন আপনি একটা সুন্দর জিনিস পাঠাচ্ছেন, আপনার কাহিনীটা মানুষকে সুন্দর করে শোনাতে যাচ্ছেন। আপনি চান যাতে আপনার কাহিনীটার এনভায়রনমেন্টটা কোয়েট হয়, যাতে পেছনের ব্যাকগ্রাউন্ড স্কোরটা সুন্দর বোঝা যায় এবং ব্লেন্ড হয়ে যায় যাতে করে মানুষ একটা রিয়েল ফিল পায়। তো সবাইকে রিকোয়েস্ট আমি করবো, আপনারা কাইন্ডলি একটু কোয়াইট এনভায়রনমেন্টে রেকর্ড করুন যাতে পেছনে মানুষের কোলাহল না শোনা যায়। যাই হোক, এখন চলে যাবো পারভেজের কাহিনীতে, চলুন আমরা শুনে আসি পারভেজকে, তারপর আমরা ফিরে আসবো আবার। সালামু আলাইকুম বাবু ভাই, আশা করি ভালো আছেন। আমি আপনাকে শোনা হয় 2013 থেকে, যখন আপনি রেডিওতে স্টোরি বলতেন তখন থেকে। তারপর আবার যখন অদ্ভুতরে শুরু করেন, অদ্ভুতরে প্রায় আমার সবগুলি এপিসোডই শোনা, ইভেন আমি যদি রাত্রে না শুনি তাহলে আমার রাত্রে ঘুম হয় না। তো আমি আপনার কাছে আমার কিছু ঘটনা আছে যেগুলি শেয়ার করতে চাচ্ছিলাম প্রায় শুরু থেকেই, কিন্তু নানা কারণে শেয়ার করা হয় নাই আর কি। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই, আমি পারভেজ, আসি কাতারে, আর আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার এক হাওড়ঞ্চলে আর কি, কিশোরগঞ্জ সদরের লাস্ট একবারে। তো আমার নিজের সাথে কিছু ঘটনা আছে, আমার ফ্যামিলির সাথে আছে, কিন্তু আজকে আমি চাইতেছি যে আমার গ্রামের বা আমার আশেপাশের কিছু ঘটনা শেয়ার করতে, ছোটো ছোটো ঘটনা। তো প্রথম যে ঘটনাটা, ওইটা আমার সম্পর্কে, উনি দাদার চাচা হয় আর কি, সম্পর্কে আমার বড় বাবা হয়। তো ওনার ঘটনা, ওনার ঘটনাটা আসলে আমি শুনি প্রথমে দাদার কাছ থেকে, আমার আপন দাদা না, আমার বাড়ির পাশে যে দাদা ওনার কাছ থেকে আমি প্রথমে শুনি, তারপর চাচাদের কাছ থেকেও শুনি। তো ঘটনাটা হলো, উনি মূলত কৃষিকাজ করতেন,
আর উনি তখন মাত্র বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা নাই, মনে করেন বছর খানে করেছে, বিয়ে শাদী করেছেন এরকম। তো আমাদের এলাকায় প্রধানত শুধুমাত্র একবারই ধান রোপণ করা হয়, যেটাকে বুড়ো ধান বলা হয়। তো ওইটা রোপণ করা হয় পৌষ মাসের দিকে, তারপর আবার পানি সেচ দিতে হয়। তো কোনো এক রাত্রে, ওই সময় শীতকালই ছিল হয়তো বা মাঘ বা মাঘের লাস্ট দিয়ে হালকা শীতকাল ছিল, তো উনি মাটি যান পানি দিতে। তো আমাদের গ্রামটা যদি বিস্তারিত বলতে হয়, বিস্তারিত বা সংক্ষেপে বললে এরকম হয়েছে, আমাদের গ্রামটা হলো মনে করেন একটা মেন রুট চলে গেছে, পাশে একটা নদী, তো মেন রুটের দুই পাশে শুধু বাড়ি আর আশেপাশে কোনো বাড়ি নাই। আপনি পূর্ব দিকে তাকালেও শুধু হাওড় জমি, পশ্চিম দিকে শুধু হাওড় জমি। তো রাত্রে বিশেষ করে দেখা যায় যারা দিনের বেলায় হয়তো বা পানি দিতে পারে নাই, তো রাত্রের বেলায় পানি দেয়, আবার রাত্রের বেলা দেখা গেছে যে পানির লাইনটা একটু ভালো পাওয়া যায় এই জন্য আর কি। তো ওই সময় উনি দিনের বেলায় ওই যে নদী, নদী থেকে পানি এনে ওনার জমির পাশে যে হালকা একটু খাল আছে ওই খালের মধ্যে জমা করে রাখেন। তো ওই খাল থেকে রাত্রের বেলায় ওটাকে বলে কুন বলা হয়, দুইটা তক্তা একসাথে আড়াআড়িভাবে জয়েন করে মধ্যে অ্যাঙ্গেলের মতো হয়, তো ওইটা দিয়ে ওই সময় পানি দিত, ওটাকে কুন বলে আমাদের এলাকায়, আর নর্মালি সব এলাকায় কী বলে আমি জানি না। তো উনি পানি দিতে যায়, বলা ভালো, উনি আবার একটু কবিরাজি টাইপের ছিলেন আর কি, কবিরাজ টাইপের ছিলেন, অনেক কিছু জানতেন, ওই ভূত প্রেত সম্পর্কে বলেন বা জিন সম্পর্কে বলেন উনি কিছু জানতেন। তো উনি রাত্রে পানি দিতেছেন, উনি একা, আশেপাশে কেউ নাই, নর্মালি যা হয় আর কি, শীতের রাতে তো আর তেমন লোকজন থাকে না, যাদের কাজ নেই তারা তো আর হাওড়ে আসার প্রশ্নই আসে না। তো উনি রাত্রে পানি দিতেছেন, পানি দেওয়ার এক পর্যায়ে উনি ভাবলেন যে আচ্ছা আমি দেখি পানি কতটুকু গেছে। তো জমির লাস্ট লাস্ট মাথায় যেন উনি দেখার জন্য যে পানি কতটুকু আসলো আর কতটুকু দিতে হবে এরকম। তো ওই লাস্টে যাওয়ার পর্যায়ে উনি দেখতে পান যে উনি যেই জায়গায় কোন দিয়ে পানি দিতেছিলেন, অর্থাৎ যেই পানি সেচ দেওয়া যেই ইয়েটা, ওইটার কাছে দেখতেছেন যে একটা ছেলে, বয়স আনুমানিক কত হবে 15-20 বছর বা তার চিট্টু বেশি 16-17 এরকম, একটা ছেলে ওই কুন দিয়ে পানি উঠাইতেছে। তো উনি এবার ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা অবশ্যই মানুষ না, আর কার তো দরকার পড়ছে যে আমার জমিতে এসা পানি দিবে, এমন তো হতেই পারে না। তো উনি তো সাহসী ছিলেন, দ্বিতীয়ত উনি অনেক কিছু জানতেন। তো উনি আস্তে আস্তে ওই আইল ধরে হাঁটতে হাঁটতে ওর কাছে আসতেছে যে জায়গায় ও পানি দিতেছে। তো আমার দাদা যেভাবে ঘটনাটা বলছে বা চাচা যেভাবে বলছে যে ওদের একটা ওই যে যেই জিন বলেন বা আত্মা ভূত বলেন ওটা যে পানি দিতেছিল, ওদের গায়ে নাকি একটা খাতা থাকতো, শীতের খাতা আর কি। তো ওই খাতা নাকি আবার যার কাছে থাকে ওই ওই জিনটা তারই কথা শুনে বা সে যা বলে তাই করে। তো উনি ওই কাতাটা দেখতে পারছে যে ওর থেকে 10-15 ফিট দূরে কাতাটা রাখছে আইলের মধ্যে আর ওই কেউ পানি দিতেছে। তো উনি তো জানতেনই অনেক কিছু, তো উনি কী করেন, কোনো একটা দোয়া কালাম পরে, উনি যা জানতেন তা দোয়া কালাম পরে ওই কাঁটাটা উনি গায়ে দিয়ে দেন। গায়ে দিয়ে দেওয়ার পরে ওই যে জিনটা ছিল ওই নাকি বলতেছে যে আমার মাফ করে দাও, আমি ভুল করছি, আমি আর তোমার কাছে আসবো না। তো উনি বলতেছেন যে না, তোর এত ইচ্ছা হয়েছে আমার জমিতে পানি দেওয়ার, আমার কাজ করে দেওয়ার, তুই সারা জীবন আমার কাজই করবি। তো ওইটা উনি বলে ওই কাঁটাটা তো উনি গায়ে দিয়েই দিছে। তো উনি বলতেছে তুই আজকে সারা রাত পানি দিবি, যে পর্যন্ত পানি না উঠছে পানি দিয়া সকালে আমার বাড়িতে এসে কাজ করবি, ঠিক আছে? ওইটা বলে উনি এই কাঁটা গায়ে দিয়ে চলে আসে। তো বাসায় আসে, বাসায় আসার পরে উনি তার ওয়াইফকে কোনো কিছু বলে নাই, না বলে ওনার একটা সরিষা রাখা যেটাকে ডুলি বলে ওই বাঁশের বেত দিয়ে, বাঁশকে হালকা চিকন করে বেত তুলে ওই একটা ডুলির মতো পাত্র বানানো হয় অনেক বড়, তো ওইটার মধ্যে উনি সরিষা রাখছিল, ওই সরিষার মধ্যে ওই কাঁটাটা লোকে আর একে দেয় যাতে করে ওই আর না নিতে পারে জিনটা, যে ও যাতে আর না নিতে পারে, কারণ আমরা সবাই জানি যে সরিষার মধ্যে জিন ভূত কোনো কিছু চাই না। তো উনি তো এভাবে রেখে দিয়েছে, রাত্রে ঘুমায় গেছে। তো সকালবেলা উনি শুধু বলে বলছে যে আমার বাড়িতে একটা কাজের লোক রাখছি, তো ওরে তুই যা বলবি তাই করব, আর ওরে খাবার টাবার দিস কোনো সমস্যা নাই, মানে উনি বলতেছে যে আমি কাজের লোক রাখছি। তো বউ আবার ওনার ওয়াইফ যে ছিল উনি আবার কোনো কিছু বলেন, আচ্ছা ঠিক আছে কাজের লোক, হ্যাঁ স্বাভাবিক লাগেই। তো দিন যাচ্ছে, ওই কাজের ছেলে হিসাবেই ওই কাজ করতেছে একদম মানুষের মতো, আশেপাশে সবাই জানে যে ও মানুষ, আর ওনার যে ওয়াইফ উনিও জানে যে ও মানুষ, তো একদম নর্মালি কাজ টাজ করতেছে। অনেক দিন যায়, প্রায় মাস তিনেক যায় এরকম। তো একদিন বর্ষাকালে ওই যে উনি, ওনার নামটা আসলে আমি সঠিক জানি না, যার কারণে নামও বলতে পারতেছি না, তো যে কোনো একটা নাম আপনি বলতে পারেন সমস্যা নাই। তো উনি ওই বর্ষাকালে গিয়েছিলেন বাজারে একটু দূরেই, একটু দূরে এক হাটে গিয়েছিলেন, তো বৃষ্টির জন্য উনি বাসায় আসতে পারে নাই, এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে।
তো ওনার যে ওয়াইফ ছিল উনি বাসায় সন্ধ্যা হয়ে গেছে, রাতে রান্না করতে হবে, এখনো বাজার থেকে আসতেছে না, কি রান্না করবে? তো উনি ঘরের মধ্যেই নিজে নিজে এরকম বলতেছে আর কি, যে এখনো আসলো না, কোন সময় আসবে, আমি কি রান্না করবো এসে? তো উনি আবার দেখতেছে যে কাজের ছেলেটা ওইটা পাশের একটা ছোট ঘর আছে ওই ঘরের মধ্যে বসে রয়েছে। পাশের ছোট ঘর বলতে একসাথেই ঘর, একটু উঠানের মতো হালকা একটু উঠান আছে, তো ওইখানে বসে রয়েছে। তো উনি ডাক দিছে যে তুই কই দিকে আয়। তো ওই আইসে এদিকে, বলতেছে কি হয়েছে? বলতেছে তুই যা দেখ তো কত দূর আসছে না কি আসে বিষয়, এখনো আসতেছে না, আমি কি রান্না করবো? তারপর বলতেছে আপনার কি লাগবে? তো আমি বলতেছে কি লাগবে, আমি রান্না করবো, মাছ লাগবে, তরকারি লাগবে, আপনার মাছ লাগবে? এটা মাছ দিতেছে। তো ওনার যে বারিন্দার মধ্যে ছোট একটা রুম ছিল, ওই রুমের মধ্যে যায় যায় ওই জানালা দিয়ে হাত বাড়ায় দিছে, ঠিক আছে, হাত বাড়ায় দিয়া উনি মাছ আনিয়ে ওর এই মহিলার কাছে দিতেছে। তো উনি এটা দেখে তো একবারে অবাক, ঠিক আছে। তো উনি গ্রামাঞ্চলের মহিলা, উনি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, এই কে তুই, তুই আমার ঘরে কি করতেছিস, তুই তো মানুষ না, তুই কিছু নিয়ে নিয়ে আসিস, এই সেই অনেক চিল্লাচিল্লি করতেছে। তো চিল্লাচিল্লি করার পরে ওইটা আমার বলতেছে, জিনটা বলতেছে যে আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনি যদি চান আমি চলে যাবো। তো বলছে হ্যাঁ তুই চলে যা, চলে যা, আমি তো এভাবে যেতে পারবো না, আপনি আমার একটা কাজ করেন, আপনি দেন ওই ডুলির মধ্যে আমার একটা খাতা আছে, ওই খাতাটা যদি আপনি আমার না দেন তাহলে আমি যেতে পারবো না, ওই খাতাটাই না দেন আমি চলে যাবো। তো ওই মহিলার কথা হলো যে আমি এখানে একলা মানুষ, ওই একটা জিন, আমার কি করে না করে বলা যায় না। তো এতদিন হয়তো বা এনার সাথে ছিল, উনি জানতো না ভয় টয় ভাই নাই, কিন্তু ওইটা জানার পরে তো উনি মনে করেন ভয় একবারে অবস্থা কাহিল। তো উনি আইনে ওই খাতাটা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে ওই চলে গেছে। তো চলে যাওয়ার পরে রাত্রে বৃষ্টিতে আমার পরে যখন উনি বাসায় আছে, এসে বলতেছে যে ওই কই দাদি, বলছে হ্যাঁ তুমি কারে নিয়ে আইসো, ওই তো এরকম এরকম করছে, তারপর তুমি কি করছো? তা আমি তো ওর খাতা দিয়ে দিছি। তারপরে উনি নাকি বলতেছে যে তুমি এটা কি করলা? ওরে আমি সারা জীবন আমার বংশ, আমি তো খাটাইলাম, বুঝলে আমার বংশ যারা ছিল সবার কাজ করে দিল, হইলে ওই ও সারা জীবন আমার কাজের লোক হিসাবে থাকলো, হইলে তুমি এটা কি করলা? তো উনি তো ছেড়ে দিছে দিছে, তারপর আবার ওনার সাথে এরকম কোনো ঘটনা হয় নাই। এরকম বলতে ওইটার আর কোনো ধরনের উৎপাত বা জ্বালা যন্ত্রণা এমন কোনো কিছু করে নাই, আর কোনো দিন সামনেও আসে নাই। তো আমার দাদা যিনি আমার কাছে ঘটনাটা বলছেন, উনি বলছে যে আমরাও দেখছি যে একটা ছেলে ওনার বাড়িতে কাজ টাজ করতো, কারোর সাথে কথাবার্তা বলতো না, যে ওনার গরু রাখতো, জমিতে পানি দিত বা কোনো কিছু নিড়ানি দিতে হলে জমিতে নিড়ানি দিত, বাড়ির কাজ টাজ করতো, আমরাও দেখছি, কিন্তু হঠাৎ করে দিয়ে জানাই। তারপর উনি আমাদেরকে এই কথা বলছে, কাহিনী বলছে। তো এই কাহিনীটা আসলে বিশ্বাস কতটুক কে করবে না করবে আমি জানি না। তো এই আমার দাদা বা চাচারা যা বলছে যে হ্যাঁ ঘটনা সত্য। দ্বিতীয় আর একটা ঘটনা উনি সম্পর্কে আমার চাচা হয়, উনি এখনো জীবিত আছে, যার কারণে আমি ওনার নাম নিতে চাচ্ছি না। আপনি উনি এই সময় কত বয়স, কত হবে, 25 বা 26 বয়স, উনি আবার এখনো মনে করেন এখনো যে এত বয়স হয়েছে, তারপরেও উনি অনেক শক্তিশালী, ওনার বডি ফিটনেস বলেন এখনো কোনো রকমের কিছু হয় না। ওনার বয়স প্রায় এখন প্রায় 60-এর মতো চলে আসছে, কিন্তু এখনও যেমন উচ্চতা, হাইটেও যেমন, বডি ফিটনেসও এরকম আর কি। ওনার হাইট 6 ফিটে সেতে প্রায় 6 ফিট 2-3 ইঞ্চি হবে এরকম, ওনার যে ছেলে মেয়ে আছে সবাই এরকম হাইটের। তো ওনার ওই সময়ে অনেক শক্তিশালী ছিলেন, অনেক বলবান ছিলেন, একটু উঁচা লম্বা, তারপর বডি ফিটনেসও ভালো। তো উনি রাত্রে গেছেন, বিয়ে শাদী করেন নাই তখন, রাত্রে গেছেন জমিতে পানি দিতে, ওই সময় উনি আবার ডিপ টিউবওয়েলে পানি দিতেন, আমাদের এলাকায় একটা ডিপ টিউবওয়েল আছে, ওই ডিপ টিউবওয়েল দিয়ে গেছেন পানি দিতে, রাত্রে কয়টা, 12টা 1টা হবে। তো উনি পানি দিতে গেছেন, পানি সারছেন ডিপ টিউবওয়েলে, পানি লাইন সারছে। তো সারার পরে উনি জমিতে সত্তর দিকে ঘুরে ঘুরে দেখতেছে যে কোন দিকে পানি আছে, কোন দিকে পানি যাইতেছে, আবার জমি হালকা পাটা ছিল, যার কারণে উনি শাবল দিয়ে আর কোদাল দিয়ে ওই পাটাগুলি জমিতে যে পাটা দিয়েছে সেই পাটাগুলি ইয়ে করতেছিলেন আর কি, যে শাবলের পিছনে যে সাইডটা আছে না ওইটা দিয়া পাটাগুলি চাইতেছিলেন যে সমান করে দিতে, যাতে পানি অন্য জমিতে না যায়। তো উনি এরকম করতেছেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার জমির এক পাশে একটা কুড়ে ঘরের মতো আবার ওই কুড়ে ঘরের সামনে উঠোনে এক মহিলা, বুড়া মহিলা, সাদা কাপড় গায়ে, উনি ঝাড়ু দিতেছে। তো উনি ভাবতেছে না আমার জমিতে ঘর করলো কোন সময়, মানে ওনার ওইটা কবর নাই বা খেয়াল নাই যে আমি তো কিছুক্ষণ আগে ওই পাশ দিয়ে আসি, ওই পাশে তো কিছু ছিল না, এখন এই হট করে ঘর করতে গেছিলো, এটা তো অবশ্যই স্বাভাবিক কোনো কিছু না। কিন্তু ওনার মাথার মধ্যে এটা নাই, উনি ভাবতেছেন যে হ্যাঁ আমার জমিতে ঘর করছে, কে ঘর করলো, কার এত বড় সাহস? তো উনি ওই জমির ওই মাথায় থেকে সিলাইতেছেন আর বলতেছেন এই তুমি কে, এই আমার জমিতে ঘর করছো কি জন্যে? তো এরকম বলতেছে, তো ওই পাশ দিয়ে আবার ওই বুড়ো মহিলা
উনি ঝাড়ু, যে ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতেছিলেন, ওই ঝাড়ু উপর দিয়ে কইরা বলতে স্যার কথা বলবি না, কথা বলে ঝাড়ু দিয়ে মারমো। বলা বলো যে ওই সময় মোটামুটি চাঁদনি রাত ছিল, যার কারণে তিনি মনে করেন দৌড়তে কেউ দেখতে পাইতেছিলেন, স্পষ্টই দেখতে পাইতেছিলেন। তো উনি ভাবতেছেন আমার জমিতে এই ঘর করছে, আবার আমাকেই উল্টা বলতেছে যে আমি কথা বললে আমার ঝাড়ু দিয়ে মারবো, এটা কোন ধরনের কথা? তো উনি আবার রাগে একবার পায়ের হয়ে গেছেন। তো উনি ওই মতো দেখেছিল, দেখছেন এই বুড়ো মহিলা তুমি তোমার ঘর নিয়ে যাও এখান থেকে, ঠিক আছে? তো ওই বুড়া মহিলা বলতেছে তুই একদম কথা কবি না, কথা কবি তো তোদের মারমো। তো ওনার তো রক্ত গরম, একে হলো ইয়ং বয়স শক্তিশালী মানুষ, আবার নিজের জমিতে বুড়ো মহিলা ঘর করছে। তো উনি কি করছে, ওই কুদাল শাবল রাখিয়া মনে করেন ওই লুঙ্গি কাঁসা দিয়ে আর লেংটি বলে এটাকে লেংটি কাছে ওনার এই মহিলার কাছে আসতেছে। তো উনি দেখতেছে, খেয়াল করতেছে যে উনি যত তো কাছে আসতেছে মহিলার শেপটা তত তো পরিবর্তন হইতেছে, কেমন জানি মহিলা থেকে পুরুষের পুরুষের মতন হয়ে যেতেছে। তো কাছে আসার পরে দেখলো যে না, এটা মহিলা না, এটা একটা পুরুষ মানুষ। তো কাছে আসতে ওই যে পুরুষ মানুষ, যে পুরুষ মানুষের সাজ নিয়েছে, ও আবার ঝাঁপায় পড়ছে ওনার উপরে। তো উনিও তো শক্তিশালী মানুষ, তো উনিও ওর সাথে মোটামুটি দস্তাদস্তি শুরু হয়ে যায়। তো উনি খেয়াল করতেছেন যে উনি যতই ধরতেছেন ওই শরীরটা পিছলা, উনি মানে খাইদা করতে পারতেছেন না, ধরে রাখতে পারতেছেন না। তারপরে যেহেতু একটু শক্তিশালী ছিলেন, উনি ভাবলেন কি আমি এক কাজ করি, আমার কুদালটা তো ওই পাশে রাখা, ওরে আমি কোনোভাবে কুদালের কাছে নিয়ে যাই। তো উনি ওরে কসলাইতে কসলাইতে ধাক্কাইতে ধাক্কাইতে মনে করেন ওই কুদালের কাছে নিয়ে যায়। কুদালের কাছে নিয়ে যাওয়ার পরে এক সময় সুযোগ বুঝে উনি কুদাল দিয়ে একটা কূপ দেন ওর গাড়ির উপরে, কূপ দিয়ে এক দৌড় দেন। তো ওনার কথা হইলো আমি তো মানুষ মেরা লাইছি, ঠিক আছে? তো দৌড়ে বাড়িতে যান, সারা শরীরে খাদা মাখা। বাড়িতে যাওয়ার পরে উঠানে যায়, উঠানে যায় সবাই ডাকাডাকি করতেছে কেটা আসো বাইরে আসো তাড়াতাড়ি। তো সবাই বাইরে আসে, কি সি অবস্থা কেন? আমি তো মানুষ মেরা লাইছি। মানুষ মারা লাইসস কারে মারছস? আমি জানি না, আমার ক্ষেতের মধ্যে দিয়ে যায় ঘর বানাইছে মহিলা মানুষ, উনি বিস্তারিত বললেন আর কি। এটা তো সবাই তো বুঝছে যে না, এটা স্বাভাবিক কোনো কিছু না। তো ওনারা রাত্রে আবার গরম পানি দিয়ে গোসল টোসল করাইছে, জার ফুক দিয়েছে যতটুকু পারা যায়। তো উনি শোয়ার পরেই ওনার শরীরে জ্বর শুরু হয়েছে, মানে প্রচণ্ড জ্বর। তো রাতে আর ওরা কাউই কেউই আর বাইরে আসে নাই, বাইরে এসে উনি বলতে ওই জমিতে আসে নাই দেখার জন্য যে কী হয়েছে না হয়েছে। তো সকালবেলা ওনার জ্বর আরও বাড়ে। তো এলাকার যে কবিরাজ টবিরাজ আছে সবাই রাতা এসে একটু দোয়া টোয়া করে দেয়, ঝাড় ফুঁক করে দেয়। তো সবাই একসময় ভাবে যে জমিতে আসলে কী হয়েছে, চলো যাই দেখি। তো জমিতে যাই, যাওয়ার পরে সবাই দেখে যে পুরো জমিতে মনে করেন যে মই দিলে যেরকম অবস্থা হয়, 20-25 জন মানুষে যদি গড়াগড়ি করে যেরকম অবস্থা হয় পুরো জমিতে এই অবস্থা। আর কুদালের কাছে একটা দাঁড় কাক অর্ধেকটা খাটা অবস্থায় বাজ্যে রয়েছে, যে কুদালের সাথে একবারে একটা সো আর কি। তো সবাই বুঝতে পারছে হ্যাঁ, এটা হয়তো বা কোনো জিনটিন ছিল, ও মারা লাগছে। তো পরবর্তীতে আবার ওনার সাথে কোনো সমস্যা হয় নাই, এটাই ছিল। আরেকটা ছোটো ঘটনা আছে, এটাও আমি বলে ফেলি, এটাও একদম ছোটোই। ওইটা কখন 2003 বা 2 এরকম সালটা আমার সঠিক মনে নাই, তবে ওই সময় মোবাইল ফোন মাত্র আসছে, মানে আমাদের গ্রামে একটা ফোনই ছিল, উনি আবার ফোনের ব্যবসা করতো, সবাই কল দিলে উনি বাড়িতে যেত কথাবার্তা বলতো এরকম। তো এই বিষয়টা প্রসঙ্গত বলতে হয়েছে, কারণ ঘটনার প্রেক্ষিতে ওইটা বলতে হয়েছে আর কি। তো ওর বাড়িটা ছিল একবারে হাওড়ের সাথে লাগোয়া, যে সিলের ঘটনা ওর বাড়িটা ছিল হাওড়ের সাথে লাগোয়া। তো ওরা ওদের আবার একটা নৌকা ছিল, রাত্রে মাছ টাছ ধরত। তো ওর ফ্রেন্ডের সাথে ও বিকালবেলা কথা বলে যে আজকে মাছ ধরতে যাবো, তুই রাত্রে আইসা আমার উঠাইস। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোর আমি রাত্রে আইসা উঠামনি। তো রাত্রে ওই ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে হঠাৎ শুনতে পাই যে কেউ আইসা ডাকতেছে ওর নাম ধরে, যে উঠ উঠ। তো ওই ঘুম থেকে উঠছে, ওইটা দেখতেছে যে হ্যাঁ, ও যারে বলছিল আসার জন্য ও আইসা দাঁড়ায় রয়েছে। তো বলছে ঠিক আছে দাঁড়া, আমি যা যা নেওয়া নিয়ে নিই, হ্যাঁ নিয়ে নে আমি নৌকাতে যাই। তো বলে ওই নৌকাতে চলে গেছে। তো নৌকাতে যাওয়ার পরে ওই আবার সব কিছু নিয়ে নৌকাতে ওই যায় নৌকাতে উঠছে। আর ওর বাড়িটা ছিল মনে করেন উঁচু, আমাদের এলাকায় আমাদের এলাকায় যত বাড়ি আছে সব বাড়ি মনে করেন জমিটাকে অনেকটা উঁচুতে, টিলা বলতে পারেন, কারণ বর্ষার পানি আসে তো যার কারণে জমিটাকে অনেক উঁচু করতে হয়। তো ওই ডালুদের নামিয়া ওই নৌকার মধ্যে যায় উঠছে, নৌকার মধ্যে উঠতে পারে বলতেছে যে ইয়া কর, এই তুই একটু নৌকাটা চালা, পরে আমি চালাইতেছি। তো ওই কোনো কথা কেন করতেছে, মানে কোনো কথাবার্তা বলে না আর কি, নৌকার একবার ওই মাথায় যায় বসে রয়েছে। তো ও বারে বারে বলতেছে তুই কি তোর কথা কানে যাই না, তোরে আমি বলতেছি তুই নৌকাটা একটু চালা। তো ওইটা নাকি বলতেছে তুই সোজা চালা, তুই কোনো কথা কবি না। তো ও বলতেছে আমি কথা কবো না, মানে মানে এইভাবে কথা বলতে বলতে তোর কথা কি হয়ে গেছে, তোর কথা কি এক পাশ যায়। ও দেখতেছে যে ওই থেকে ও বৈশাই রয়েছে, যে ছেলেটা ওরা ডেকে নিয়ে গেছে ওই জায়গায় বৈশাই রয়েছে নৌকার মাথায়। আবার ওর ভিতর থেকে আরেকজন ওর মতোই দেখতে ঠিক,
ওর মতোই দেখতে, ওর নাম হান্নান, আর যার সাথে ঘটনা তার নাম আবদুল্লাহ। তো আবদুল্লাহ দেখতেছে যে হান্নানের ভিতর থেকে আরেকজন হান্নান বাইর হয়ে আসছে, মানে এক হান্নান বসে রয়েছে নৌকার মাথায় আর এক হান্নান বাইর হয়ে আসছে, আয়েশা ওর সাথে দস্তাদস্তি শুরু করছে। তো ও বলতেছে, মানে লাস্টে সবাইরে বললো আর কি, যে আমি দেখি যে আমি একটারে মারির নিচে হালকা একটু খাদা, হালকা একটু কাদা মাটি আর পানিও আছে, তো আমি ওর সাথে দস্তাদস্তি করে আমি একটারে মারির নিচে কি কই আমাদের নিচে ঢুকা এলাই, তারপর আরেকটা ওর কাছ থেকে উঠতে আসে, আরেকটারে মারি আরেকটা উঠতে আসে, আমি এরকম দেখতেছি। তো এর মাঝে আবার ওই আবদুল্লাহ যে বড় ভাই উনি থাকতো মালয়েশিয়াম, তো উনি আবার ওই যে কথা বললাম যে ফোনের ব্যবসা করতে, ওনার কাছে ফোন দিছিল যে একটু বাড়িতে যান কথা বলবো। তো উনি বাড়িতে আসছে, তো ওই সময় নেটওয়ার্কের অবস্থা তো জানেনি, নেটওয়ার্কের অবস্থা তো অত ভালো ছিল না। তো উনি নেট পাওয়ার জন্য, মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার জন্য ওই যে সাইডে নৌকা বাঁধা ছিল ওই সাইডের দিকে আসেন, যা দেখি ওই সাইডে একটু খালি জায়গা আছে, ওই দিকে কি নেট আসে কিনা। তো উনি এই সাইডে এসে দেখেন যে নিচে ওই আবদুল্লাহ গড়াগড়ি করতেছে, শুধু একা একা গড়াগড়ি করতেছে, উনি কাউরে দেখে নাই। তো উনি ডাক দিছে, এই ক্যাডারে তুই আবদুল্লাহ তুই এনে নিচে কি করস? তো ওইটা বলার পরে আবদুল্লাহ বলতেছে যে আমি ডাকটা শুনছি, আমি দেখি যে আমার সাইডে চলে গেছে। তো ওই নিচ থেকে উঠে এসে ওর মাথার মধ্যে কিন্তু এটা নাই যে এই এক হান্নানের ভিতরে এত হান্নান কীভাবে আসে, ঠিক আছে। ও তো নিচে থেকে সারা গায়ে কাদা মাটি ভর্তি, তো নিচ থেকে সিলেটে সিলেটে আসতেছে যে হ্যাঁ হান্নান আমার সাথে আমার ডাককে উড়াইছে, মাছ মারতে যাইব, এখন এসে আমার লগে আবার ঝগড়া করছে, আমার এত মারছে, আমার সার শরীরে ব্যথা হয়ে গেছে। তো সিলেতে সিলেতে বাড়িতে গেছে, ওই হান্নানের বাড়িতে পর্যন্ত গেছে। তারপরে ওর বাপরে ডাকতেছে যে আপনি বের হন, আপনার ছেলে আমার সাথে এরকম করছে। তো উনি বের হয়ে, সবাই বের হয়েছে ওর সিলাসিলি দিয়ে, যেহেতু এত রাত। ওরা বলছে কী হয়েছে? তো শাশু হইলে এরকম কাদা কেন, কাদা কেন আপনার বোলাই আমারে মারছে, আমার ডাককে উঠাইছে নিয়ে আয়, তারপরে আমার সাথে জড়বে লাগছে, আমারে মারামারি, আমার সাথে মারামারি করছে। তো বলছে তুই কি পাগল হয়ে গেছস? হান্নান এত ঘর থেকে বাইরে নেই, আয় ঘরে আয়, তুই যে এত মারামারি করছিস অবশ্যই এর গায়েও কাদা আছে, এমন তো না যে ওই এই ওর গায়ে কাদা পড়বো না, তোর গায়ে কাদা পড়বো, আয় ভিতরে। তো ঘরে নিয়ে দেওয়া হলো যে না হান্নান আসলে ঘুমায় রয়েছে, হান্নান যায়ই নাই। তো এইটা দেওয়ার পরে তো বুঝতে পারছে যে না অবশ্যই আমার সাথে খারাপ কিছু হয়েছে। তো ওর সাথে আবার ওর বাবাও আসছিল, যখন ও সিলাইতে সিলাইতে আসে তো ওর বাবা বুঝছে বিষয়টা, তো ওরে আবার নিয়ে গেছে বাড়িতে, নিয়ে যাইয়া গোসল টোসল করাইছে, দোয়া দুরুদ পড়ে ফটো দিছে, আবার রাত্রি হুজুরে আনাইছে, হুজুরে যার ফুল দিছে, হুজুরে বলছে যে হ্যাঁ এটা কোনো জিন ছিল, হয়তো বা ওরা ডাককে নিয়ে যেতে চাইছিল। ওই ভাগ্য বলো যে উনি রাত্রে আসছে, আইসা এই জায়গায় দেখছে ওরে ও এই কি বলে দস্তাদস্তি করতেছে, উনি না থাকলে হয়তো বা খারাপ কিছু করতে পারতো। তো ওর সাথেও আবার পরবর্তীতে আর কোনো কিছু হয় নাই। তো এই ছিল বাবু ভাই আসলে ছোটো ছোটো কয়েকটা ঘটনা। তো আমার সাথেও কিছু ঘটনা আছে, আমার কাতারেও কিছু ঘটনা আছে, দেশের বাড়িতেও কিছু ঘটনা আছে, ইভেন আমার মার সাথে আমার বোনের সাথেও কিছু ঘটনা আছে। আশা করি পরবর্তীতে পাঠাবো, যদি প্রচারযোগ্য হয় ঘটনা অবশ্যই প্রচার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং শুনে এলাম মিস্টার পারভেজের শেয়ার করা তার গ্রামের কিছু ফোকলোর বা প্রচলিত কাহিনী, এবং কাহিনীগুলো কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। এবং আমাদের গ্রাম বাংলার কাহিনীতে যদিও প্রচুর মিল রয়েছে, প্রতিটি কাহিনীতেই দেখা যাচ্ছে একটা মানে কোথায় যেন একটা অদৃশ্য মিল রয়েছে প্রতিটি কাহিনীতে, প্যাটার্নগুলো মিল রয়েছে, এবং এভাবেই গ্রাম বাংলার কাহিনীগুলো চলে আসছে। এবং আমরা বছরের পর বছর শৈশব থেকে শুনে শুনে কৈশোর থেকে যৌবনে পদার্পণ হলাম, এবং যৌবনও একসময় ছেড়ে যাচ্ছে, তারপরও আমরা কিন্তু কাহিনীতে আনন্দ পাচ্ছি। এবং এই অদৃশ্য মিলটা থাকার পরেও প্রত্যেকটা কাহিনীরই একটি ভিন্নতা আছে, ভিন্ন প্রেক্ষাপট আছে, এবং কেন জানি সেগুলো এক একজনের বর্ণনায় এক এক রকম লাগে। এবং আমার কাছে কিন্তু বেশ লেগেছে মিস্টার পারভেজের বর্ণনা, যদিও তিনি হাসি খুশিভাবে বর্ণনা করেছেন এবং তার হাসি খুশি বর্ণনাও একটা একটা সৌন্দর্য নিয়ে এসছে, এবং এই কারণেই আমি কিন্তু তার মুখেই কাহিনীটা রেখেছি। এবং তিনি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন আমার মতো করে শেয়ার করি, তো আমি সেটা করিনি, আমি তার মুখেই কাহিনীটা রেখেছি, এবং সেটার একটা ভিন্নতা চলে আসে অবশ্যই। সবার কাহিনী যদি আমি একাই শেয়ার করি তার চাইতে কিন্তু মানে মানুষের ভিন্নতা থাকাটাতে একটা সৌন্দর্য চলে আসে, এবং এটাই আমি চাই। এবং আমি আপনাদের কাছে সবসময় অনুরোধ করছি যে আপনারা যারা কাহিনী পাঠান আপনারা নিজ মুখে রেকর্ড করে পাঠান, সেটাতে একটা
আলাদা সৌন্দর্য ধরা দেয়। অবশ্যই অবশ্যই লিখেও কাহিনী পাঠাবেন, নাহলে আমাদের শেয়ার করারও অপশনটা কমে যাবে। তো আপনারা আছেন বলেই কিন্তু অদ্ভুতরে আছে, এখন পর্যন্ত 2 বছর হয়ে গেছে, আজকে 2022 সাল শুরু হয়ে গেল এবং অসাধারণ লাগছে আমার কাছে যে আরেকটা নতুন বছর শুরু হয়ে গেছে। এবং মাত্র কয়েকদিন আগে অদ্ভুতরে বার্থডে গেল এবং ফেসবুকে সেটা রিমাইন্ডার পাচ্ছিলাম, ইউটিউব রিমাইন্ডার দিল। সো খুব কিন্তু ভালো লাগে একটা সাকসেস স্টোরি যখন আসে, যখন কেউ মনে করিয়ে দেয় যে 2 বছর তুমি পার করে ফেলেছ, বেশ ভালো লাগে। এবং আপনারা সাথে ছিলেন বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আল্লাহর রহমতে আমি চলে এসেছি এখানে এবং চলছে অদ্ভুত রে, আশা করি আপনারা সামনে আমাদের সাথে থাকবেন। যাই হোক, এখন আমি একটি কাহিনী শেয়ার করবো যেটি আমাদের সাথে শেয়ার করেছেন তাজওয়ার বেভেরিয়া জার্মানি থেকে, এবং তার কাহিনীটি আমি শেয়ার করবো আপনাদের কাছে, আশা করি আপনারা এনজয় করবেন। আর যথারীতি তাজওয়ার রিকোয়েস্ট করেছে কাহিনীটি আমি যেন আমার মতো করে শেয়ার করি, আমি আমার মতো করে শেয়ার করছি। এই ঘটনাটি ঘটে তাজওয়ারের সাথে 90-এর দশকে। তাজওয়ার তখন প্রথম ইউরোপে গিয়েছে এবং সেখান থেকে সে বেলজিয়াম থেকে সে জার্মানিতে আসে, এবং জার্মানিতে এসে সে প্রথম দিকে তার ভাই তাকে নিয়ে আসে জার্মানিতে, এবং সে তখন কাজ খুঁজছিল জার্মানিতে এবং বেশ বেগ পেতে হচ্ছিল তাকে কাজ পেতে। এবং সে প্রথম একটা কাজ ম্যানেজ করে, সেটা হচ্ছে তার ভাই তাকে জোগাড় করে দেয় একটা রেস্টুরেন্টে, এবং সেখানে তার কাজ থাকে বাস বয়ের কাজ। এবং সে বাস বয়ের কাজটা করতে করতে সে বেশ টায়ার্ড হয়ে যায়, কারণ প্রতিদিনই বেশ পরিশ্রম হতো এবং সে এতটা ইউজ টু ছিল না, যদিও বেলজিয়ামে তার কাজ আরও সোজা ছিল এটা থেকে। তো সুতরাং বেশ টায়ার্ড হয়ে যেত সে। তো তাজওয়ারের সবসময় একটা মানে মানে একটা ইন্টারেস্ট ছিল, কমন ইন্টারেস্ট, যে সে বিভিন্ন রকমের অতিপ্রাকৃত জিনিস সম্বন্ধে জানতে চাইতো এবং গল্প করতো। তো তাকে তাদের যেই রেস্টুরেন্টে জব করতো সেখানকার যে ওয়েট্রেস ছিল, সে তাকে বলে যে ওয়েল তুমি যদি এই সম্বন্ধে জানতে চাও, এই 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 অতিপ্রাকৃত জিনিস সম্বন্ধে বেশ ইন্টারেস্টেড হও, তো মিস্টার ব্রকওয়েল নামে একজন আসেন, তিনি একজন ব্রিটিশ এবং তিনি এখানে আমাদের এখানে প্রায় সন্ধ্যার সময় এখানে আসেন, তিনি এসে বসেন আমাদের যে বার সেখানে বসেন এবং তিনি হালকা স্ন্যাক্স নেন এবং তিনি ব্রিং করেন চলে যান। তো তুমি মিস্টার ব্রকওয়েলের সাথে কথা বললে তিনি তোমাকে অনেক কিছু জানাতে পারবেন এই সম্পর্কে, তার ভালো এই ব্যাপারে দখল আছে এবং তিনি এই ব্যাপারে বেশ বেশ মানে কি বলে ইন্টারেস্টেড মানুষ একজন। তো যাই হোক, তাজওয়ারের খুবই ইচ্ছা হয় যে সে ব্যাপারটা জানবে। তো তিনি তাজওয়ার ফলো করেন এবং তিনি মিস্টার ব্রকওয়েলকে দেখেন। তিনি ব্রকওয়েল তখন একজন 50-এর মতো লোক এবং সে আসে, এসে সেখানে বসে সন্ধ্যার সময় সে বারে বসে থাকে এবং তিনি কারোর সাথে খুব একটা কথা বলেন না, ওয়েট্রেসদের সাথে মাঝে মাঝে দু একটা আলাপচারিতা করেন এবং দ্যাটস ইট। সো এই জিনিসটা তাজওয়ার খেয়াল করেন এবং তাজওয়ার তখন সেই ওয়েট্রেসকে রিকোয়েস্ট করে যে আমাকে ব্রকওয়েলের সাথে পরিচয় করিয়ে দাও, আই হোপ সে কথা বলবে। তো সে ওয়েট্রেস বলে যে হ্যাঁ অবশ্যই কথা বলবে, কারণ ব্রকওয়েল উনি মানুষ হিসাবে খুব ভালো এবং উনি রেসিস্ট না, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আর উনি যাদের এই অতিপ্রাকৃত জিনিস সম্পর্কে খুব ইন্টারেস্ট, তাদের সাথে তিনি বেশ ভালোই তিনি মানে মানে কথা বলেন এবং ভালোই তিনি সক্ষমতা গড়ে তোলেন। যাই হোক, তাজওয়ার এটা শোনার পর তাজওয়ার ওয়েট্রেসের সাথে যান, তখন প্রায় রাত 9টা বেজে গেছে, তাকে নিয়ে যায় ব্রকওয়েল বেরিয়ে যাবেন, তিনি কিছুক্ষণ পর বেরিয়ে যাবেন, এরকম সময় ওয়েট্রেস তাকে নিয়ে যায়, তাজওয়ারের সাথে পরিচয় করিয়ে দেয়, বলে যে সে আমাদের রেস্টুরেন্টে আছে এবং হি ইজ এ ভেরি ইন্টারেস্টেড পার্সন টু নো অ্যাবাউট দিস প্যারানর্মাল ম্যাটার্স। তো এই ব্যাপারগুলো নিয়ে তাকে বলেন যে তার খুব আগ্রহ প্যারানর্মাল ব্যাপারে। মিস্টার ব্রকওয়েল তাকে জিজ্ঞেস করেন যে ওয়েল শুনে ভালো লাগলো, তুমি কোত্থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? সে বললো যে আমি আমার বাসা বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। এবং মিস্টার ব্রকওয়েল খুব ভালো মতনই বাংলাদেশ চেনেন এবং তিনি কিছুক্ষণ কথা বলেন তাজওয়ারের সাথে, এবং এরপরে কয়েকদিনই তাদের দেখা হয় এবং তারা তিনি প্রতিদিনই তাজওয়ার যায় যে যে কথা বলতো মিস্টার ব্রকওয়েলের সাথে। তো 2-3 দিন কথা বলার পরে তখন তাজওয়ার কথা তোলা শুরু করে যে যখন নাকি বেশ মানে ওঠার সময় হয়ে যায় রাত, ব্রকওয়েল বেরিয়ে যাবেন, তখন তাজওয়ার যে জিজ্ঞেস করেন যে মিস্টার ব্রকওয়েল উড ইউ লাইক টু টেল মি সামথিং অ্যাবাউট দ্য প্যারানর্মাল ম্যাটার্স ইন ইউরোপ, ইউরোপে প্যারানর্মাল ব্যাপারগুলো কীরকম। তো মিস্টার ব্রকওয়েল তাকে বলে যে তোমার ইন্টারেস্ট কী,
তোমার ইন্টারেস্ট সম্বন্ধে বলো যে তুমি কি জানতে চাও আমাকে। প্যারানর্মাল ম্যাটার্স বলে তো কোনো আসলে মানে প্রশ্ন হতে পারে না, তো বলে যে এখানে প্যারানর্মাল ব্যাপারগুলো কীরকম। আমি যেরকম দেখে এসেছি, আমি যখন ছোটো ছিলাম আমি অনেক হরর মুভি দেখতাম। তো সে বলে যে তুমি কি হলিউডের কথা বলছো, তো হলিউডের যে মুভি দেখেছো প্যারানর্মাল ব্যাপারগুলো আসলে সেরকম না, সেগুলো একটু ডিফারেন্ট। তুমি মানে যেভাবে মানুষকে দেখানো হয় সেরকমভাবে কিন্তু জিনিসগুলো দেখা দেয় না, এবং তবে তোমাদের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয়েছে এটা থেকে, এবং সেটাতে আমার কাছে ভালো লাগে। এবং তুমি দেখো কত দূর থেকে এসছো, তোমার মধ্যে ফ্যান্টাসি আছে। তো তাজবর তখন বলে যে আসলে শুধু মুভি দেখে ফ্যান্টাসাইজ না, আমরা আমাদের দেশে বিভিন্ন রকমের ভৌতিক কাহিনীতে বিশ্বাস করি, বিভিন্ন রকমের ভৌতিক জিনিস আমরা শুনি, ভৌতিক কাহিনী শুনতে আমরা পছন্দ করি। তো ব্রকওয়েল তখন তার কাহিনীগুলো শুনে বেশ ইন্টারেস্টেড হয়, বলে তার মানে তার বর্ণনা শুনে তাজবরের, বলে রিয়েলি তোমরা কি আসলেই এরকম? বলে যে হ্যাঁ, আমরা বসি, আমরা বন্ধুরা ভূতের গল্প করি, আমাদের পরিবারের যারা মুরব্বী আছে তারা ভূতের গল্প বলে, যারা বড় আছে সিনিয়র আছে তারা ভূতের গল্প বলে, এবং আমরাও বিভিন্ন রকম জায়গায় গিয়ে অনেক কিছু ফেস করি এরকম। তো ব্রকওয়েল শুনে খুব মজা পান, বলে ওয়েল তাহলে তুমি আসল সত্যিকারের দিকটাতে কিছুটা এসছো। তো ওয়েল ব্রকওয়েল সাহেবের সাথে তার বেশ কয়েকদিনই এরকম কথা হতে থাকে, এবং টুকিটাকি ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে। তাজবর তাকে জিজ্ঞেস করে যে আপনাদের এখানে বিশেষ করে এই জার্মানিতে তারপর রোমানিয়াতে প্রচলিত আছে যে এখানকার ওয়েরউলফের ব্যাপারে প্রচলিত আছে, এবং উলফকে অনেক কিছু মনে করা হয়। তো বলে হ্যাঁ, যে এখানে অনেক রকমের ডিমেন বা ক্রিচার্স আমাদের ইউরোপে প্রচলিত আছে, যেটা তোমাদের ওইখানে হয়তো প্রচলিত নাই, বাট এই জিনিসগুলোর কিন্তু নিয়ে অনেক মিথ অনেক কথা এখানে প্রচলিত, এবং অবশ্যই সেগুলোর কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো এরকম এক সন্ধ্যায় একদিন মিস্টার ব্রকওয়েল আসলেন, এসে তিনি মোটামুটি কিছুক্ষণ সময় স্পেন্ড করে তিনি তাজবরকে দেখেই হাত দিয়ে ডাক দিলেন। তো তাজবর আসলেন, তাজবর কাজ করছিল, তাজবর এর মধ্যে চলে আসে, আসার পর বলে যে কেমন আছেন, মানে হাউ আর ইউ কথা বলেন। তো ব্রকওয়েল বলে আজকে তোমাকে আমি খুঁজতেছি একটা স্পেশাল কারণে, আমি দেখি প্রত্যেক দিন তুমি এখানে অনেক কাজ করো এবং তোমার অনেক হার্ড টাইম যায়, এবং আমার মনে হয় না তুমি খুব বেশি ইনকাম করতে পারো, কারণ টিপসের যে অংশটা তুমি পাও ওইটা মনে হয় না খুব বেশি এখানে। তো আমি তোমাকে একটা বেটার জব দিতে পারি, যে জবটা আমি তোমাকে এনে দিতে পারি, সেটাতে তোমার কাজ কম, পেমেন্ট বেশি, প্লাস তোমার যে ইন্টারেস্ট সেটা মিট করবে। তো তাজবর তো খুশি হয়ে যায়, বলে যে এটা কী কাজ? বলে যে ওয়েল, আমার এক বন্ধু আছে, সে জার্মান, কিন্তু সে রেসিস্ট না, সে রেসিস্ট না, এবং সে একটু কান্ট্রি সাইডে থাকে। তো তার একটা বাড়ি আছে সেখানে, সেই বাড়িটার মধ্যে সে প্রায়ই যায়, মাঝে মাঝেই সেখানে যেয়ে থাকে। তো এই বাড়িটাতে সে সবসময় থাকে না, তবে এই বাড়ির স্পেশালিটি হচ্ছে এই বাড়িটার মধ্যে কিছু প্যারানর্মাল ম্যাটার্স আছে যেটা তুমি ইন্টারেস্ট ফিল করতেছো। আমি এই কারণে তোমাকে বলছি, যেহেতু তুমি এটাতে ইন্টারেস্ট ফিল করো এবং তুমি একই সাথে এখানে ঠিকমতো আর্ন করতে পারতেছো না, সো আই ক্যান গিভ ইউ দ্যাট জব, এবং সেখানে তোমাকে যদি আমি নিয়ে যাই তুমি যে জবটা পাও সেই ক্ষেত্রে তোমার সুবিধা হবে, তোমার ইন্টারেস্টও মিট হবে, তুমি টাকাও আর্ন করতে পারবা বেশি, অ্যান্ড জবও এত হার্ড না। তোমার ওখানে যে শুধু বাড়ির কেয়ারটেকারে কাজ করতে হবে, তোমার সাথে আরও কেয়ারটেকার থাকবে, বাট তুমি ইউল বি ওয়ান অফ দেম, আর তুমি সেখানে থেকে তোমার এই ইন্টারেস্টগুলো তুমি পূরণ করতে পারবা। তো তাজবর তো খুশি হয়ে যায়, কারণ সে মনে করে যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ তার এই কাজ করে তার আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে তার জন্য, এবং সে তার যে অ্যাকচুয়ালি ফার্দার যে চিন্তাভাবনা ছিল যে সে ডাচ শিখবে, ডাচ ভাষা শিখবে এবং পড়াশোনা শুরু করবে, সেটা সেইখানে মোটামুটি খুব কষ্ট হয়ে যাচ্ছে তার, কারণ সে যতটুকু ডাচ জানে সেখান দিয়ে সে আসলে এই বাসবয়ের থেকে উপরে কোথাও উঠতে পারবে না, কাজ যদি ওয়েটার লেভেলে যেতে যায় তাকে ভাষাটা ভালো মতন জানতে হবে এবং অল দ্যাট। যাই হোক, তো সে মোটামুটি এই কারণেই চায় যে আমি আসলে জবটা ছেড়ে। তো মিস্টার ব্রকওয়েলের যে মানে অফারটা তার কাছে খুব ভালো লাগে, সে বলে অফকোর্স মিস্টার ব্রকওয়েল, আপনি যদি আমাকে দিতে পারেন আই উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি কাইন্ড, ইউ আর ভেরি কাইন্ড, আই উইল বি ভেরি গ্রেটফুল। তো সেটা বলে মিস্টার ব্রকওয়েল, কেন ব্রকওয়েল বলে ওকে তাহলে আমি এক কাজ করব, তোমাকে আমি কালকে নিয়ে যাব, তুমি কালকে তোমার কি চাকরি আছে? বলতেছে যে হ্যাঁ আমার কাজ আছে কিন্তু আমি অফ নিয়ে নিব কালকে। বলে ঠিক আছে, তাহলে তুমি কালকে এই রেস্টুরেন্টের কাছে আসো, বিকালে তোমাকে আমি নিয়ে যাব। তো এনিওয়েজ, তো তাজবর তার পরদিন বিকেলে চলে আসে, ওই দিন জবে অফ নিয়ে নেয় এবং পরদিন বিকেলে সে ওখানে আসে এবং মিস্টার ব্রকওয়েলের সাথে সে রওনা দেয়। মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে দেখে যে সেখান থেকে বেশ অনেকটা দূরে কান্ট্রি সাইডে তার এক বাড়িতে নিয়ে যায়। তো যাওয়ার সময় সেই বাড়িতে যাওয়ার সময় রাস্তাঘাট দেখেই তাজবরের কাছে বেশ
ডিফারেন্ট লাগে, কারণ পাহাড়ি এলাকা যেখান দিয়ে গেছে রাস্তাটা, পাহাড়ি একটা রাস্তা, সেটার মধ্যে দিয়ে পেঁচিয়ে গেছে এবং বিশাল বিশাল উডস আছে আশেপাশে, যাওয়ার পথে বিশাল বিশাল উডস। এবং সে বুঝতে পারছে যে এই এলাকাগুলোতে ঠান্ডার সময় কিন্তু সেখানে বেশ অনেক রকম মানে প্রাণী এখানে এসে পড়ে, হয়তো উলফ এসে পড়ে, এই ধরনের জিনিসগুলো সে ফিল করতে পারছে। তো তাজওয়ার খুব আগ্রহী মানুষ ছিল এইসব ব্যাপারে, তার খুব লাগতো কারণ সে ছোটোবেলা থেকে বিভিন্ন উপন্যাস পড়তো, বিভিন্ন মুভি দেখতো, তো সুতরাং তার মধ্যে এইসব জিনিসগুলো খুব কাজ করতো, বিশেষ করে এই ইউরোপিয়ান হরর ব্যাপারগুলো তার ভেতরে খুব কাজ করতো। তো তাজওয়ার খুব পছন্দ করে সেখানকার টোটাল এনভায়রনমেন্টটা। যাই হোক, মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে আসে এক সময় এবং এসে তিনি ওখানে সেই বাড়িতে থামেন। বাড়িটা দেখেও তাজওয়ারের খুব পছন্দ হয় কারণ বাড়িটা ছিল এরকম, রাস্তাটা যেখানে এসে ওই বাড়িতে নেমেছে সেটা হচ্ছে ঠিক রাস্তাটা ডান দিকে বাঁকিয়ে চলে গেছে আরও, মানে একটা হালকা ডানে বাঁক নিয়ে চলে গেছে একটু নিচের দিকে, এবং সেই নিচে রাস্তা যত দূর দেখা যায় দেখা যাচ্ছে দুই পাশে পাহাড় পাহাড় এবং উডস, কিছু উডস, উডসের পরপর পাহাড়, উডসের পরপর পাহাড়, এবং নিচে নেমে চলে গেছে নিচু হয়ে পাহাড়ি রাস্তা। এবং বাম দিকে যেদিকটা ঢুকে গেছে সেই জায়গা দিয়ে একটা বড় গেট, একটা বিশাল লোহার গেট, এবং লোহার গেটের পথে পেভমেন্ট চলে গেছে এবং সেই পেভমেন্টটাই হচ্ছে ড্রাইভওয়ে, এবং ড্রাইভওয়েটা একদম সোজা চলে গেছে, দূরে দেখা যাচ্ছে বাসাটা। তো তাদের গাড়ি যখন সেখানে এসে দাঁড়ালো, সেই ব্রকওয়েল গাড়ি দাঁড়া করিয়ে সেখানে যখন তিনি তার হর্ন দিলেন এবং তখনই দেখা গেলো যে গেটে গেট কিপার আসলো এবং গেট খুলে দিল এবং তাদের গেট গাড়ি ঢুকে গেল ভেতরে। তো মিস্টার ব্রকওয়েল তাকে নিয়ে চলে গেলেন একদম ভেতরে, ভেতরে গিয়ে তাদের ড্রাইভওয়ে পেমেন্টের শেষ মাথায় ড্রাইভওয়ে শেষে দেখলেন যে একটা চত্বর আছে, তার পাশেই গাড়ি পার্কিং, এবং গাড়ি পার্কিংটা খুব সুন্দর, মানে গোল একটা সার্কেল গাড়ি পার্কিং এবং বেশ ডিজাইন করা, যেটা তাজওয়ার বুঝছিল যে এই ডিজাইনটা কেমন জানি একটু মানে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন, মানে দুই পাশে প্রায় পাঁচটা পাঁচটা দশটা গাড়ি রাখা যাবে কিন্তু জায়গাটা ওভাল করে রাখা, মানে কাইন্ড অফ ওভাল শেপের, এবং এই দুই পাশে যে গাড়ি রাখার মধ্যে এই পাশে যে সামনে যে জায়গাটা সেই জায়গার দুপাশ থেকে সিঁড়ি উঠে গেছে, বাকি সিঁড়ি উঠে গেছে, বাঁকা বাঁকা দুটো সিঁড়ি যে দুটো ব্র্যাকেটের মতো, এবং সেই দুটো সিঁড়ি যে গেছে একটা গেটে, বেশ বড় একটা গেট, এবং সেই গেটের উপর আর্চ করা, খুব সুন্দর এবং মানে অসাধারণ সেই বাসার স্থাপত্য। এবং এ জিনিস দেখে তখন তারা উঠল, মিস্টার ব্রকওয়েল তাজওয়ারকে নিয়ে চলে গেল সে বাসার ভেতরে মেইন গেটে, গেটে যে সে দেখলো যে সেখানে আগের মতো সিস্টেম করা ঘন্টা সিস্টেম, সো সেই ঘন্টা বাজানোর পরে ভেতর থেকে একজন মানুষ আসলো বা একজন বাটলার টাইপের লোক আসলো, সে দরজা খুলে দিল এবং তাজওয়ারকে নিয়ে মিস্টার ব্রকওয়েল ঢুকে গেল এবং সে তার যে বন্ধু তার জন্য ওয়েট করছে, ওয়েট করা শুরু করলো। তাদের একটা ছোট্ট লিভিং রুম আছে, সেখানেই ফার্স্টে বসলো এবং সেখান থেকে একটু পরে বাটলার এসে শুধু মিস্টার ব্রকওয়েলকে নিয়ে গেল ভেতরে, তাজওয়ার বসে রইল। তো বেশ অনেকক্ষণ বসে থাকার পরে কিছুই করার ছিল না তার, সেখানে বসে বসে সে কিছু ম্যাগাজিন ছিল সেই ম্যাগাজিনগুলো নাড়াচাড়া করছিল, কারণ সে প্রত্যেকটা ম্যাগাজিনই ছিল ডাচ ভাষায়, ওখানে ইংলিশ কোনো ভার্সন ছিল না, তো তার কিছু করার নেই, সে ওখানে বসেছিল। দেখলো যে সেখানে সেই ছোট্ট লিভিং রুমের ভেতরেও কিছু বুকশেলফ আছে, সেখানে বই আছে এবং প্রত্যেকটা বই ডাচ ভাষায় লেখা, মানে সেটার ওপরে যে নাম এনগ্রেভ করা সেগুলো সবই ডাচ ভাষায়, তো সেগুলো পড়ারও কিছু নাই এবং সে আসলেও হাত দিতে পারে না, সেখানে সে এসছে আসলে জবের জন্য, সেখানে আসলে এখানে তার আসার, তাজওয়ার বুঝতে পারছিল যে এখানে আসলে জব নেয়ার মতো মানে সেই লেভেলে সে যখন ওই সময়টাতে তার যতটুকু মানে যতটুকু স্ট্যাটাস ছিল পড়াশোনা এবং সব কিছুতে সে বুঝতে পারলো যে এরকম একটা জায়গায় তার কাজ নেওয়ার মতো অবস্থা এখন নেই। যাই হোক, মিস্টার ব্রকওয়েল হয়তো তার প্রতি খুব ভালো ফিল করেছে বা তার সাথে কথা বলে ভালো লেগেছে, এই জন্য সে তার ফ্রেন্ডের জন্য বা রিকোয়েস্টে বা ফ্রেন্ডের কাছে সে নিয়ে এসছে জব দেওয়ার জন্য। তো সে সেখানে বসে থাকলো অনেকক্ষণ, তো বসে থাকার পরে বেশ খানিকক্ষণ পরে তাকে ডেকে পাঠালো ভেতর থেকে যে বাটলার টাইপের যে মানুষটা ছিল, সে এসে ডেকে নিয়ে গেল তাকে। যাওয়ার পর সে দেখলো যে মিস্টার ব্রকওয়েল নিয়ে আসলো, নিয়ে যাওয়ার পরে তাকে একজন ভদ্রলোকের সামনে নিয়ে গেল, নিয়ে যেয়ে বলল যে উনি হচ্ছে তোমার আমার বন্ধু, তো ওনার নাম হচ্ছে মিস্টার মরিস, এবং মিস্টার মরিস ইজ এ ভেরি কাইন্ড পারসন, এবং সে তার এই বাসাটাতে, এটা একটা ম্যানশন,
এবং এই ম্যানশনটা তাদের ফ্যামিলি হেরিটেজ ধরে আছে। এখানে কয়েকজন কেয়ারটেকার আছেন যারা নাকি তাদের সার্ভিসের মাধ্যমে এই ম্যানশনটাকে ধরে রেখেছেন এবং ভালো করে রেখেছেন। তো তুমি চাইলে তুমিও তোমার সার্ভিস প্রোভাইডিংয়ের মাধ্যমে এই ম্যানশনের কিছু উপকারে আসতে পারো। তো মিস্টার ব্রকওয়েল এরকম কিছু কথা তাকে বলেন এবং মিস্টার মরিস জাস্ট সম্মতি জানান। তিনিও বেশ দেখা যাচ্ছে বেশ এলিগেন্ট একজন মানুষ, বেশ বংশীয় মানুষ, কিন্তু মুখে একটা মুচকি হাসি ধরে আছেন। তবে তার তিনি খুবই মিতভাষী, কথা খুব একটা বলছেন না। তো তাজবার আসলে ভেতরে ভেতরে খুব নার্ভাস হয়ে গিয়েছিল, সে মানে আসলে কি বলবে বুঝতে পারছিল না। তো সে শুধু বলল ইয়েস মিস্টার ব্রকওয়েল, ইয়েস মিস্টার ব্রকওয়েল। তো যাই হোক, কথাবার্তার পরে তখন তাকে শুধু মিস্টার মরিস জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে এসছো, কোথায় থাকো, অ্যান্ড তুমি কখন এখানে আসতে চাও, সো দেন আমরা অ্যারেঞ্জ করতে পারি তোমার এখানকার ব্যবস্থা। তো তাজবার জিজ্ঞেস করলো, স্যার বললো যে ঠিক আছে, আমি এখন আসলে আমাকে আজকে যদি আমি যাই, আমি উইদিন নেক্সট উইক আমি ব্যাক করবো এখানে। তো তার কথা শুনে রাজি হয়ে গেল মিস্টার মরিস এবং তার ওখানে জব হলো এবং সে স্যালারির ব্যাপারে আসলে কিছুই জিজ্ঞেস করেনি। তিনি সে আসার পথে তাকে মিস্টার ব্রকওয়েল বুঝিয়ে দিল যে তাকে কী পরিমাণ পে করা হবে এবং সে অ্যামাউন্ট শুনে তাজওয়ারের মাথা ঘুরে উঠলো, কারণ সে যখন যা ইনকাম করতো তার প্রায় চার গুণ ইনকাম সেখানে সে করবে এবং সেখানে অন দ্য টপ তার থাকা খাওয়া পুরোই ফ্রি, সে ওই ম্যানশনেই থাকবে এবং সেখানে টেক কেয়ার করবে। যাই হোক, তবে তাকে মিস্টার ব্রকওয়েল একটা জিনিস বললো যে স্ট্রেঞ্জ থিং আর গোনা হ্যাপেন, ইউ উইল সি মেনি স্ট্রেঞ্জ থিং বিকজ অ্যাজ আই সেইড যে এখানে অনেক প্যারানর্মাল ব্যাপার স্যাপার আছে, সুপার ন্যাচারাল জিনিস তুমি দেখতে পাবা। তো জাস্ট কিপ ইট টু ইউর সেলফ আর ইউ নো স্টে কমফোর্টেবল, তারা কাউকে হার্ম করে না। তো যাই হোক, তাজওয়ার শুনে চলে আসে এবং সে যথারীতি সময় করে তখন তার এক সপ্তাহ টাইম নিয়ে সে মোটামুটি এখান থেকে গুছিয়ে ফেলে এবং একটা সময় সে তার জিনিসপত্র একটা ব্যাগ নিয়ে সে রওনা হয় এবং সে এখানে ম্যানেজ করে একটা ট্যাক্সিতে করে সেখানে সেখানে চলে যায় সে অ্যাড্রেস অনুযায়ী এবং সে এখানে জয়েন করে ফেলে কাজে। যাই হোক, মিস্টার মরিস ওয়াজ ভেরি নাইস এবং তিনি যখন ছিলেন না যখন সে আসে, কিন্তু মরিসের ইনস্ট্রাকশন ছিল সেখানে সে যাতে তাজওয়ারকে সেখানে এঙ্গেজ করা হয় সে বাড়িটাতে। তো তাজওয়ার যেখানে যখন ঢুকে সে দেখে যে ভেরি মানে ইন্টারেস্টিং একটা ম্যানশন এবং ম্যানশনটা আসলে পাহাড়ের এক প্রান্তে তৈরি করা এবং পাহাড়ের যে প্রান্তটা নিচে নেমে গেছে সেই জায়গাটা একদম খাড়া টাইপের নেমে গেছে ম্যানশনের পাশ থেকে। ইট ইজ মাচ লাইক এ ক্যাসল টাইপের অনেকটা, কিন্তু ক্যাসল তো আসলে অনেক বড় হয় দুর্গ টাইপের, আর এটা একটা ম্যানশন মানে বিশাল রাজপ্রাসাদের মতো একটা ম্যানশন। তো এটার ভেতরে সে দেখলো যে সে হচ্ছে একটা লিটল পার্ট অফ দিস ম্যানশন, কারণ এখানে আরও বেশ অনেকগুলো কেয়ারটেকার আছে এবং সবার সাথে তার মোটামুটি পরিচয় হলো, কথাবার্তা হলো, তারা তাকে বোঝালো এবং তার যে থাকার জায়গাটা সেটা হচ্ছে ম্যানশনের পেছনে একটা ছোট কোয়ার্টার টাইপের আছে এবং কোয়ার্টারটা হচ্ছে এরকম যে এক একটা হাউস, সেই একটা ছোট হাউস এবং সেই হাউসের মধ্যে চারটা ছোট স্টুডিও টাইপের অ্যাপার্টমেন্ট করা আছে আর কি। অ্যাপার্টমেন্ট বলতে কি, সেগুলো হাউসের মতোই বেশ পুরনো হাউস, মানে চারটা স্টুডিও বলতে এখনকার একদম ছোট স্টুডিও না, দ্যাট ইজ কোয়াইট বিগ। সে বলেছে যে এরকম একটা স্টুডিওতে থাকার মতো ক্যাপাবিলিটি এখন পর্যন্ত অনেকের নাই, অনেকে ইউরোপে অর্জন করতে পারবে না, সাধারণ অড জব করে বা সামথিং লাইক দ্যাট, বিকজ সেই সেই যে রুম তাকে প্রোভাইড করা হয়েছে সেটা স্টুডিও হলো, সেটার উচ্চতা, ছাদের উচ্চতা 12 feet অ্যাবভ, মানে 14-15 feet উঁচুতে এবং সেটার মধ্যেও পিলার আছে, সেইটার মধ্যেও পিলার করা এবং সে পিলারগুলো কিন্তু অর্নামেন্টেড পিলার, মানে যদিও সিমেন্ট দিয়ে করা অ্যান্ড প্লাস্টার দিয়ে করা কিন্তু খুবই সুন্দর করে করা, মানে ইজ অ্যাজ হি ইজ জাস্ট আ সার্ভিস প্রোভাইডার ওভার দিয়ার, সেখানে তাকে যে খারাপভাবে রেখেছে তা না, এবং তার যে ইন্ডিভিজুয়াল যে ছোটো কোয়ার্টারের মধ্যে একটা ছোট ফায়ার প্লেস আছে এবং আলাদা আদার দেন দ্য হিটিং সিস্টেম একটা ছোট ফায়ার প্লেস আছে এবং বেশ মোটামুটি সুন্দর। তো যাওয়ার পর দিন থেকেই তাজবারের কাজ বুঝিয়ে দেওয়া হলো এবং তাজবারের কাজ হচ্ছে সেখানে মূল যে কম্পাউন্ড মেনশনের সেখানকার
ক্লিননেস মেনটেইন করা, মানে সে যাবে সেখানে প্রত্যেকটা জায়গায় কোথায় কোন জায়গায় ময়লা আছে সেটা মেক শিওর করা এবং কোন জায়গাটা এলোমেলো হয়ে আছে সেটা দেখা। মোট কথা এটার যে ক্লিননেস সেটা তাকে মেনটেইন করে রাখতে হবে, এবং তার নট নেসারলি যে তাকে ক্লিন করতে হবে, সে অবশ্যই, এটা তো বিদেশে নিয়মটাই হচ্ছে এটা যে যখন কোথাও নোংরা দেখবে সামনে যে পাবে সে সেটা করে ফেলবে, এবং আদার দেন দ্যাট তাকে ইনস্ট্রাকশন দিতে হবে ক্লিনারদেরকে যে তাড়াতাড়ি এসে এটা ক্লিন করার, এবং সে নিজেও যতটুকু পারবে সেটা সে হাত দিবে। মোট কথা টোটাল জিনিসটা মনিটরিংয়ের দায়িত্ব পড়লো তার উপর, এবং সে এই রিপোর্টটা সেখানকার যে বাটলার আছে যে যে মূল দায়িত্বপ্রাপ্ত মানুষ তাকে যে দিন শেষে রিপোর্ট করবে এটাই হচ্ছে তার কাজ। এবং সন্ধ্যার পরে মূল মেনশনে তারা কেউ থাকবে না, চলে আসবে এবং সেখানে মোটামুটি লক হয়ে যাবে, এবং এই জায়গাটা একমাত্র যখন খুলবে মিস্টার মরিস যখন আবার আসবে তখনই তিনি সন্ধ্যার পর এখানে স্টে করবেন। এছাড়া সন্ধ্যার পরে মূল মেনশনে মূল কম্পাউন্ডে থাকার কারো প্রয়োজন নেই, সবাই চলে যাবে। তো যাই হোক, এভাবে দিন শুরু হলো এবং সে দিন ঘুরে দেখছে তাজবাহার মেনশনে, এবং সে অবশ্যই তার কাজ করছে, সে দেখছে ক্লিননেস কোথায় কোথায় ময়লা আছে, কোথায় কোন জায়গাটা পরিচ্ছন্ন, এবং অ্যাকচুয়ালি সেখানে ময়লা পাওয়ার কোনো অবকাশ নেই, ময়লা ওখানে হতোই না প্রায়। তো সে পুরোটা জায়গায় হেঁটে হেঁটে দেখছে প্রতিটা ইঞ্চ, এবং সে ওয়ান্ডার হচ্ছে মেনশনটা দেখে, সেখানকার যে মূল লাইব্রেরি কক্ষ সেটা দেখে সে আরও বেশি অবাক হয়ে যায়। অসংখ্য বই এবং চামড়ায় বাঁধাই করা বই এবং লেদারে বাঁধাই করা বই সবগুলো শেলফের মধ্যে রাখা, এবং খুব সুন্দর করে শেলফগুলো তৈরি করা, যে শেলফ একটা টান দিলে পাশের শেলফটা চলে আসছে, সেখান থেকে বই বাছাই করা যাচ্ছে। মানে মানে আসলে তাজবারের মানে খুবই অবাক হওয়ার একটা পালা, সে এখানে না আসলে কখনই বুঝতো না জিনিসগুলো এত সুন্দর হয় বা এত সুন্দর করে কোনো জায়গা সাজানো যায়। যাই হোক, সে সেখানে দেখলো এবং প্রথম দিন দ্বিতীয় দিন, এবং তার যেহেতু ক্লিনিং মনিটরিংয়ের দায়িত্ব তার পুরো জায়গাটা ঘোরার মতো তার সুযোগ আছে। তো তাজবার এই জিনিসটা সে খুব এনজয় করলো, এই পুরো যে ম্যানশন ঘোরা। তো যেটা হলো তাজবারের জীবনে ফার্স্ট ইনসিডেন্ট যেটা হলো, সে খুব ফ্যাসিনেট হয়ে গেছে লাইব্রেরিটার উপরে, এবং সে ওই লাইব্রেরিটাতে সে ইংরেজি বইয়েরও সেকশন দেখেছে। তো একদিন যেটা হয়, সে ঘুরতে ঘুরতে তার মোটামুটি পুরো দিনটাই চলে যায়, কারণ সেদিন সে ক্যাফেটেরিয়া সেকশনটা ক্লিন হচ্ছিল, সেখানে সে মোটামুটি বা বেশ অনেকক্ষণ ছিল, কারণ সেখানে ক্যাফের জায়গায় সেখানে হচ্ছে পুরো জায়গাটাকে তারা রিঅর্গানাইজ করছিল, জিনিসপত্র বের করে নতুন করে সব কিছু। তো জিনিসটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এবং তার যেহেতু ক্লিন দেখার দায়িত্ব তার, সে মোটামুটি সে মনিটর করছিল জায়গাটা। তো বেশ অনেক সময় চলে যায় এবং সে দেখা যাচ্ছে বিকেলের পরে তার টাইমটা ফ্রি হয়। তো সে তখন হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে চলে যায় উপরতলায় লাইব্রেরি সেকশনটাতে। লাইব্রেরি সেকশনের একটা জায়গা ছিল কর্নার, সেখানে সে যে তখন কিন্তু ঠিক সন্ধ্যা, মানে বিকেল বিকেল হয়েছে এবং জায়গাটা হচ্ছে ঠান্ডার জায়গা এবং অন্ধকার হয়ে গেছে। তো আলো জ্বলে জ্বেলে দিয়েছে সবাই, এবং সে জানে যে সে সন্ধ্যার পর আলো জ্বালার বেশ কিছুক্ষণ পর কিন্তু তারা থাকবে না সেখানে, পুরো ম্যানশন ক্লোজ হয়ে যাবে। তো তাজবার তারপরও গেল লাইব্রেরি সেকশনটা, কারণ তার শখের একটা জায়গা, সে ঘুরে ঘুরে দেখে। তো একটা কর্নার ছিল, সেই কর্নারটা একটু ডার্ক কর্নার, এবং তার পাশেই একটা রিডিং টেবিল আছে। তো তাজবার যখন সেখানে ঢুকলো তার কাছে মনে হলো যে ওই জায়গাটা থেকে বসে আছে। তো সে একটু চিন্তা করলো কে বসে আছে এখানে, মানে এই সময়টা আসলে মানে এখানে কারো থাকার কথা না, আর বসে থাকার ব্যাপার স্যাপার বই পড়ার মতো মানুষ খুব কমই আছে। তাজবার নিজেই শুধু এখানে আসার পর থেকে দেখা গেছে যে সে নিজেই ইন্টারেস্ট ফিল করতো লাইব্রেরির প্রতি, এবং সে দেখেছে এই জায়গাটাতে সে যখনই মনিটর করতে আসতো সে কাউকেই দেখতো না, অ্যাপার্ট ফ্রম সে যখন নাকি মনে করতো যে পরিষ্কার জায়গাটাকেই আবার পরিষ্কার করতে বলা, তখন সে যে রিপোর্ট করতো বা ডাকতো ক্লিনারকে যে এই জায়গাটা আবার ক্লিন করতে হবে, তো এছাড়া কিন্তু আসলে কেউ আসতো না। তো তাজবার তখন মনে করে যে এখানে কে বসে আছে, তো সে আস্তে আস্তে যায়। তো সে যেখান দিয়ে যাচ্ছে তার পেছনের দিকে কিন্তু বাতি জ্বলে গেছে, কারণ তাদের যে মূল যে কম্পাউন্ডটা মাঝখানে সেখানে বিশাল ঝাড়বাতি জ্বলে আছে স্যান্ডেলিয়ার, এবং সেই স্যান্ডেলের আলোই কিন্তু এসে পড়ছে করিডোরে। তো লাইব্রেরিতে যেখানে ঢুকেছে তার সামনে একটা বাতি জ্বলছিল, সেটাও কাইন্ড অফ স্যান্ডেলিয়ার, আর ভেতরে যখন ঢুকেছে সেটার হালকা আলো আসছে, কিন্তু এই কর্নারটা অন্ধকার হয়ে আছে। পাশে কিছু বা কিছু স্কাইলাইট আছে, ভেন্টিলেটার আছে যেখান থেকে আলো আসছে, কিন্তু যেহেতু আকাশের আলো কমে গেছে জায়গাটা বেশ অন্ধকার। তো সে দেখে দেখে মনে হচ্ছে টেবিলে কেউ বসে আছে।
তো সে আস্তে আস্তে গেল সামনে দেখার জন্য। আরও যখন কাছিয়ে গেছে তার কাছে মনে হলো যে একটা মেয়ে মানুষ বসে আছে এবং সেই মেয়ে মানুষের ড্রেসে একটা গাউন পরা এবং সেই গাউনটা বেশ পুরোনো আমলের একটা গাউন, মানে এখনকার লেটেস্ট গাউন না, লেটেস্ট গাউনগুলো একটু ডিফারেন্ট, পুরোনো গাউন না, পুরোনো গাউন এখনও মানুষ পরে বাট বিভিন্ন অকেশনে পরে সেখানে। তো দেখলো যে কাইন্ড অফ তাহলে হচ্ছে একটা অকেশনাল গাউন পরা। তো সে যখন আরও কাছিয়ে গেল তখন সে খেয়াল করলো যে বসে আছে সে কাইন্ড অফ নোটিস করেছে যে তাজওয়ার এখানে আছে, এখানে একটা প্রেজেন্স আছে। তো দেখলো সেই সেই যে মেয়ে মানুষটা যে বসেছিল সে কিন্তু আসলে টেবিলের দিকে তাকিয়ে বসেছিল, তার হাতে কোনো বই নেই, আলো আধারিত সে দেখছে হাতে কোনো বই নেই, মহিলাটার হাতের মধ্যে একটা ট্রান্সপারেন্ট গ্লোভস পরা। এবং সে আস্তে করে ঘুরে তাকালো এবং ঘুরে যে তাকালো দ্যাট ওয়াজ সো স্কেরি যে তাজওয়ার প্রচণ্ড ভয় পেল, কারণ মহিলাটা যে ঘুরলো সে পুরোপুরি 360 ঘুরে গেল, তার কোমর পর্যন্ত ঘুরে গেল এবং সে তাজওয়ারের দিকে তাকালো। সো তাজওয়ার যেটা দেখলো একটা মহিলা বসে আছে, তার পাগুলো সামনের দিকে টেবিলের নিচে দেয়া কিন্তু তার কোমরটা পুরো ঘুরে গেছে মাথা পর্যন্ত। এবং তাজওয়ারের দিকে তাকালো, তাজওয়ার দেখলো সে মহিলার চোখে কোনো মনি নেই, জায়গাটা পুরো সাদা অংশ এবং সে একেবারে কোনো রকম ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে তাজওয়ারের দিকে। তাজওয়ার এক সেকেন্ডের জন্য তার মনে হয়েছিল সে হার্ট ফেল করবে, মানে হার্ট অ্যাট্যাক করবে, তার অ্যাট্যাক হবে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে ছেড়ে দৌড় দিল, প্রচণ্ড জোরে স্পিডে দৌড়ালো, সে স্পিডে দৌড়ে সে বের হয়ে আসলো করিডোরে, করিডোর থেকে সে পড়ি মড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামলো, নিচে নেমে দৌড়াতে দৌড়াতে আসলো, ততক্ষণে পুরো তার যে ম্যানশনের যে মূল কম্পাউন্ডটা ফাঁকা হয়ে গেছে। গেটের কাছে শুধু বাটলার এবং তার সাথে আরেকজন দাঁড়িয়ে কথা বলছিল, তো তাকে ছুটে আসতে দেখে সেই বাটলার ভয় পেয়ে গেল যে কী হয়েছে। তো সে তাকে জিজ্ঞেস করলো মানে করছে যে কী হয়েছে, তো সে কোনো কথা না বলে তাজওয়ার বাইরে দৌড় দিয়ে চলে যায় কম্পাউন্ডার গেট দিয়ে। তো দেখা যায় যে তার পেছনে পেছনে একটু পর বাটলার হেঁটে আসে, সে বলে যে কী মানে কী হয়েছে তোমার, কিছু ইংরেজিতে কথা বলে তার সাথে, বুঝে যে আসলে তাজওয়ার এখনও শেষে ভালো ডাচ ভাষা শিখে উঠতে পারেনি। তাকে জিজ্ঞেস করে কী হয়েছে, সে বলে যে আমি গোস্ট দেখছি ভিতরে। তো তখন বাটলার মুচকি হাসে, বলে যে সো ফাইনালি তুমি এটা দেখছো, সো সুন, খুব দ্রুত দেখে ফেলছো, সো এখানে আসলে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, সো তুমি যদি এখানে কাজ করো তুমি এক্সপিরিয়েন্স করবা, কারণ এই জায়গাটা অনেক পুরনো, এখানে অনেক কিছুই ঘটে, বেশ ডিফারেন্টলি ঘটে এবং অকেশনালি না, মানে হঠাৎ হঠাৎই ঘটে। সো দিস ইজ হোয়াট ইট ইজ, তো কিপ ইট টু ইয়োর সেলফ, এটাকে বাইরে বের করার কোনো প্রয়োজন নেই। তো তাজওয়ার প্রচণ্ড ভয় পায় এবং সে যখন তার কোয়ার্টারে যায় সে কোয়ার্টারে যেয়ে সে ভয়ে কাঁপতে থাকে, কারণ তার কাছে মনে হয় যে সে পুরো একা এবং তার আসলে ওখানে কেউ নেই, এরকম একটা ফিল তার ভেতরে আসে। এবং তখন সে রিয়েলাইজ করা শুরু করে যে সব ফ্যান্টাসি আসলে ফ্যান্টাসি না, বেশ মানে বেশ ডিফারেন্ট সব কিছু, কারণ একটা বিদেশে বিভুয়ে অনেক দূরে সবার থেকে দূরে এবং এমন একটা জায়গায় সে আছে যেখানে নাকি তার স্বদেশী মানুষও নেই, মাতৃভাষায় কথা বলার কেউ নেই। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগা শুরু করে তাজওয়ারের এবং সে রাতের বেলা সব কিছু তার যখন নাকি ডিনার শেষ হয়ে যায় সব কিছু, তার ওই দিন বেশ ভয়ই লাগতে থাকে। তো সে বিছানায় শুয়ে পড়ে, তো শুয়ে পড়ে তো রাতের বেলা সে যখন ঘুমিয়ে আছে তার যখন বেশ ডিপ ঘুম আসছে তখন সে ওই সেম স্বপ্নটা দেখে যে সেটা সে যেটা দেখেছিল, সেই স্বপ্নটা দেখে সে প্রচণ্ড ভয়ে ঘুম থেকে উঠে বসে এবং ঘুম থেকে উঠে বসে সে আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ সে দেখে যে তার রুমের মধ্যে একটা ছোটো কাউচ ছিল, সে কাউচের পাশে কেউ বসে আছে এবং খুব আশ্চর্যের ব্যাপার সে কিন্তু ফায়ার প্লেস চালায়নি কখনো, সে দেখলো যে তার ফায়ার প্লেসটা জ্বলছে এবং ফায়ার প্লেসে আগুন আছে, সেখানে চারকোল দেওয়া এবং সেই ফায়ার প্লেস থেকে বেশ উত্তাপ ছড়াচ্ছে এবং সে নিজে সেই গরমে, রুমের মধ্যে হিটিং সিস্টেম চলছিল, রেডিয়েটার চলছিল এবং সেই রেডিয়েটার থাকা সত্ত্বেও ফায়ার প্লেস চলছে এবং সেটার উত্তাপে সে ঘেমে নিয়ে গেছে এবং সে দেখলো তার যে কাউচের মধ্যে কেউ একজন বসা এবং মনে হচ্ছে কেউ লাইক দুই পা উঁচু করে যদি বসে কেউ কাউচের মধ্যে, হাঁটু দু হাত দিয়ে ব্যাট দিয়ে ধরে মাথাটা নিচু করা,
বসে আছে, মনে হচ্ছে থুতনিটা হাঁটুর মাঝে রাখা এবং মনে হচ্ছে কোনো মানে খুব লিন অ্যান্ড থিন কোনো মেয়ে মানুষ হবে সেখানে বসে আছে এবং খুবই খুবই ভয় পেয়ে যায় তাজবর। তার আসলে কিছু বলার থাকে না, সে ভয়ে সেই তার বিছানায় শুয়ে কাঁপতে থাকে। সে তাকিয়ে দেখে একটু পরে যে সেই যে বসে থাকা যেই ক্যারেক্টারটা সে দেখেছে, যেই মানুষটা বসে আছে কাউচের মধ্যে, সে তার দিকে মাথা ঘুরায় তাকায় এবং খুবই আশ্চর্যজনকভাবে তাজওয়ার দেখে যে এই যে গায়ের মধ্যে একটা চাদর পরা বা একটা রোপ পরা যে মেয়ে মানুষটাকে সে দেখছে, সেইখানে শুধু অন্ধকার, চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না। লাইক একটা রোবের ভেতরে যদি অদৃশ্য কিছু থাকে সেরকম তার দিকে ফিরে তাকালো বসে থাকা অবস্থায়। সে কিন্তু স্পষ্ট দেখছে পা আছে, হাত আছে, কিন্তু চেহারার জায়গায় কিছু নেই, পুরো একটা অন্ধকার। আর ফায়ার প্লেসটা কিন্তু জ্বলছে, ফায়ার প্লেসের সেই চারকোল দেওয়া সেখান থেকে বেশ ভালোই আলো ছড়াচ্ছে রুমের ভেতরে এবং মানে শরীর কাটা দিয়ে ঘেমে গেছে তাজবারে, সে আসলে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এই সময় সে ফাইন্ড আউট করে সেই রোবটা হঠাৎ করে ফস করে পড়ে যায় এবং রোবের ভেতরে কিছু নেই, লাইক একটা ড্রেসের ভেতর থেকে যদি মানুষ উধাও হয়ে যায় যেরকম, সেরকমভাবে রোবটা থাপ করে সেই কাউচের উপর পড়ে যায় আর ফায়ার প্লেসের আগুনটা দপ করে নিভে যায় যেমন করে মোমবাতি নেভে সেরকম। কিন্তু সেখানে থাকা চারকোলগুলো চলছে বারবার, যেমন একটা কয়লা আমরা যখন কোনো শিক কাবাব বানাই বা কোনো কাবাব বানাই সেটাকে বাতাস দিলে ফ্লেম দিলে যেরকম করে সেরকম করছে। তো তাজবার অনেকটা নিজের সেন্স হারিয়ে ফেলার মতো সেখানে সে চোখ বন্ধ করে শুয়ে থাকে, সে হয়তো বেহুশই হয়ে যায়, সেটা হয়তো সে বুঝেনি সে সময়। দিনের বেলা সে তার ঘুম ভাঙে বেশ বেলা করে, আসলে তার কাজে যাওয়ার সময় ছিল সকাল 8টার সময় এবং 8টার সময় সে উঠতে পারেনি। তখন যখন সে তার ঘুম ভেঙেছে তখন প্রায় 10টা 11টা বাজে, সে উঠে উঠে সে দেখে যে রুমের ভেতরে বেশ ঠান্ডা, তার হিটিং সিস্টেমটা কাজ করছে না, রেডিয়েটার বন্ধ, তো জমে যাওয়ার মতো অবস্থা প্রায়, বেশ ঠান্ডা। তো সে গায়ের মধ্যে আরও কাপড় চাপায়, চাপিয়ে সে উঠে বসে, উঠে বসে সে দেখে যে তার রেডিয়েটারের যে ওখানে হিটিং সিস্টেমের একটা সুইচ ছিল সেটাকে অফ করে রেখেছে, তো সে সেটা অন করে এবং সে অনেকক্ষণ বসে বসে কাঁপতে থাকে। একটা সময় প্রায় আধা ঘন্টা পরে তার রুমটা খানিকটা গরম হয় এবং সে উঠে বসে, উঠে বসে সে প্রথম যে কাজটা করে সে তার সেই কাউচের দিকে যায় এবং কাউচের উপর গিয়ে দেখে সে রোব, আসলে একটা রোব রাখা এবং রোবটা পড়ে আছে ওখানে, লাইক কেউ একজন একটা রোব রেখে গেছে এরকম। এবং সে ভয়ে সে রোবটা ধরে না, সে যায়, সে যে তখন ওখানে একটা ক্লোজেট ছিল, সেই ক্লোজেটের মধ্যে অনেকগুলো কাপড় থাকতো, সেই বিষয়ে মানে সেইগুলো হচ্ছে বিভিন্ন রকমের রোব অ্যান্ড কাইন্ড অফ ফার কোটস থাকতো সেটার ভেতরে, যে যারা বেশ ঠান্ডার সময় বের হয়। তো সেটার মধ্যে সে গিয়ে দেখে যে হ্যাঁ, মোস্ট প্রবলি এই রোবটা সেই ওই রোব অ্যান্ড ফার কোটসের যেই ক্লোজেট আছে সেটা দিয়ে বিলং করে, সেখান থেকেই এটা এখানে এসছে। কীভাবে এসছে সে জানে না, সে এমনকি দেখে যে তার যে ফায়ার প্লেসে কিছু চারকোল পুড়ে আছে, সেগুলো এখন আর তো জ্বলছেই না সেগুলো, কিন্তু এই চারকোলগুলো কিন্তু একটা প্যাকেটে ছিল সেখান থেকে বের করা, খুলে বের করা। সো সে প্রচণ্ড রকমের ভয় পায় এবং সে তাজওয়ার তখন সেই রুম থেকে বের হয়ে যায়, বের হয়ে সে যায় সেই মূল ম্যানশনে যে তার যে রিপোর্টিং ছিল বাটলার, বাটলারের সাথে কথা বলে যে আমি একটু বাইরে যেতে চাই, বলে তুমি আজকে এখন পর্যন্ত জয়েন করো নাই কেন, সে বলে যে আমার শরীরটা খারাপ। তাজবার আসলে তার বুদ্ধি খাটাচ্ছে, সে আসলে বুঝতে চেষ্টা করছে আসলে ব্যাপারটা কী। তো বাটলার বলে তুমি বাইরে কোথায় যাবা, বলে যে আমি একটু যাব, আমার কাজ আছে, আমার কাজিন আসছে, সে আমার সাথে সেই আমি যেখানে জব করতাম রেস্টুরেন্টে সেখানে কিছু সেটেলমেন্ট আছে, মানে টাকা পয়সার সেটেলমেন্ট, সেটা মেটানোর জন্য আসছে, তো আমি একটু যেতে হবে, আমি আউল বি ব্যাক, বলে যে না এখান থেকে এভাবে তো তোমার যাওয়ার নিয়ম নেই, তুমি এখান থেকে ছুটি না নিয়ে যেতে পারবো না, তো সে অনেক রিকোয়েস্ট করে। সো সামহাও সে ব্যাটলারকে ম্যানেজ করে বেরোনোর জন্য এবং সে সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে সে অনেক দূর রাস্তা পর্যন্ত কোনো ট্যাক্সিও পায় না, কিছু পায় না, অনেক কষ্টে অনেক কষ্টে একজনের থেকে রাইড ম্যানেজ করে সে ফিরে যায় শহরে এবং সেখানে যেয়ে সে কখনোই আর সেই জবে ফেরত যায়নি এবং তার যে জিনিসপত্র রেখে এসেছিলো সেটা রেখেই এসছে সে এবং সে আলটিমেটলি সেই শহর থেকে সরে যায়, তার কাজিনের ওখানে চলে যায়, মুভ করে চলে যায়। সো তাজবারের জীবনে এটা একটা হেকটিক কাহিনী বাট খুব সুন্দর মেমোরিও। সে বলেছে যে তার জীবনে সে এখন মোটামুটি প্রতিষ্ঠিত একজন মানুষ, কিন্তু সে বলেছে যে এরকম একটা মেনশনে
থাকা বা তাকে যেখানে থাকতে দেওয়া হয়েছিল যে কোয়ার্টারটাও সেটাও যথেষ্ট আরামদায়ক এবং যথেষ্ট তার কথায় প্রায় রাজসিক একটা ব্যাপার ছিল। এটা আসলে ম্যানেজ করা খুবই কঠিন। তো তার কাছে এটা একটা ওয়ান্ডারফুল মেমোরিও, আর তার যেহেতু ভৌতিক ব্যাপারে বেশ আগ্রহ আছে তো সেটাও তার কাছে একটা বিশাল সুন্দর মেমোরি। যাই হোক, তাজমহলের এই মেইলটা অনেক সুন্দর ছিল, আমার কাছে বেশ লেগেছে। আমি জানি না আপনারা কেমন, আপনাদের কাছে কেমন লাগবে, আপনাদের মতামত আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা সবাই জানেন অদ্ভুতুর ইমেল অ্যাড্রেস কি, সেটা হচ্ছে odbhuturi@gmail.com, উইচ ইজ odbhuturi@gmail.com। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পাঠিয়ে দিন, কোন কাহিনী কেমন লাগছে সেটাও জানিয়ে দিন, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, গ্রুপ আপনাদের রিকোয়েস্টেই করা, আপনারা কিন্তু সেখানে খুব বেশি পার্টিসিপেট করছেন না। আপনারা অনেকেই অ্যাড হচ্ছেন কিন্তু আপনাদের লেখনই পাচ্ছি না, এবং আমি চাই যে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো সেখানে অ্যাক্টিভ হয়ে যাক এবং আপনারা সেখানে পার্টিসিপেট করেন। আপনারা আপনাদের মতামত দিন, অনুষ্ঠান সম্পর্কে জানান, কোন কাহিনীটা ভালো লেগেছে জানান, এবং আপনাদের নিজস্ব যদি কোনো কাহিনী থাকে সেটাও শেয়ার করে দিন আমাদের কাছে, ইমেলে শেয়ার করবেন। কাহিনী শেয়ার করার একমাত্র উপায় হচ্ছে ইমেল, আর এই তো নতুন বছর শুরু হয়ে গেল, সেটা হচ্ছে 2022 সাল। আমি দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করবেন যেন এই বছরটা খুব সুন্দর যায় আমাদের, আমাদের দেশে যেন কোনো রকমের মহামারী না থাকে, আমরা যেন সুস্থ হয়ে উঠি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ দোয়া ছাড়া আসলে আমরা আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে যার যার ধর্ম মতে আপনারা প্রার্থনা করবেন যেন আমরা খুব ভালো থাকি এই নতুন বছরটায়। এবং নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন বছরে যেন আমরা আরও অনেক অদ্ভুত উড়ে করতে পারি, সুন্দর সুন্দর কাহিনী নিয়ে আসতে পারি। আপনারা সুন্দর সুন্দর কাহিনী পাঠাবেন, আপনারা আপনাদের কাহিনী পাঠাবেন, আপনাদের পরিচিত জনদের কাহিনী পাঠাবেন, এবং আপনাদের এলাকার যত মিথ আছে, ফোকলোর আছে, সব কিছু কালেক্ট করে পাঠাবেন। কেউ যদি কোনো জায়গার কোনো সুন্দর কোনো মিথ ফোকলোর জানেন সেটাও আপনারা পাঠিয়ে দেবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা জায়গা সম্পর্কে সুন্দর কোনো কাহিনী প্রচলিত থাকে এবং ইন্টারেস্টিং কাহিনী প্রচলিত থাকে। কেউ অনেকে আছেন যাদের এলাকায় আনসলভ মিস্ট্রি আছে, সেটিও পাঠিয়ে দিন, এবং আমরা এখন থেকে আনসলভ মিস্ট্রিও প্রচার করব। আমি ডিসাইড করেছি আনসলভ মিস্ট্রি যদি কোথাকার পাই সেটা আমি প্রচার করব, এবং এটা আমি করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ছোট ভাই সিফাতের রিকোয়েস্টে। সে আমাকে খুব রিকোয়েস্ট করেছে, ভাইয়া আনসলভ মিস্ট্রি যে ব্যাপারগুলো আছে প্লিজ সেগুলো তুলে আনবেন এবং আপনার মতো ব্যাখ্যা দেবেন। সেটা কী ব্যাখ্যা হতে পারে, আমি একজন সাধারণ মানুষ, আমার ব্যাখ্যা কতটুকু উপযোগী হবে আমি জানি না, বা আমি চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব পারসেপশন আছে, সেখান থেকে আমি চেষ্টা করব একটা ব্যাখ্যা দেওয়ার। তো আপনাদের যদি কোনো আনসলভ মিস্ট্রি থাকে সেটাও জানিয়ে দিন। অনেকেই অনেক ছবি পাঠান আমার কাছে ইনবক্সে, অনেকে একজন গাছের ছবি পাঠিয়েছেন, একজন একটা জায়গার ছবি পাঠিয়েছেন সেখান দিয়ে গ্যাস ওঠে, এবং অনেকে অনেক কিছু দেখেন, এই ধরনের বিভিন্ন ব্যাপার পাঠান, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে সেই ব্যাপারগুলো। আমি দেখব, অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ইনবক্সে ঢুকে সেগুলো দেখব, সেগুলো নিয়ে একটু স্টাডি করব এবং আপনাদের জন্য সেই সম্পর্কে আলোচনা নিয়ে আসবো অদ্ভুতুড়িতে। এবং অদ্ভুতুড়ে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ডিফারেন্টভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনাদেরকে নতুনত্ব দেওয়ার, এবং আপনারা নিজেরাও আমাকে যথেষ্ট রকমের আইডিয়াস শেয়ার করতে পারেন আপনাদের কাহিনী পাঠিয়ে এবং আপনাদের আইডিয়াস পাঠিয়ে। তো আজকে আমাদের বেশ সময় চলে গেছে, নতুন একটা বছর, নতুন একটা দিন শুরু হবে, একটু পরেই সূর্যোদয় হয়ে যাবে, এবং নতুন একটা দিন, ব্র্যান্ড নিউ ডে উইল কাম, অ্যান্ড ইনশাল্লাহ আমি আশা করি দ্যাট ডে উইল বি ভেরি নাইস ফর অল অফ আস, এবং আই প্রে টু আল্লাহ দ্যাট আল্লাহ গিভ আস এ ভেরি নাইস ডে। তো আপনারাও আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আমার যেন ভালো হয়, আমি যেন সুস্বাস্থ্য নিয়ে থাকি, বেঁচে থাকি, এবং আমি যেন সুন্দরভাবে চলে আসতে পারি অদ্ভুতুড়িতে। তো আজকে এই সব সুন্দর কামনা নিয়ে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, আমি আহমেদ বাবু আজকের মতো চলে যাচ্ছি, দোয়া করবেন, টাটা।